হ্যালো, কি অবস্থা, কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম মাসুদ রানা, এই মুস্তাফিজুর রহমান তামিম, কেমন আছো তুমি? লাস্ট ক্লাস ফর HSC 22, হ্যাঁ এটাই লাস্ট ক্লাস। উচ্চতর গণিতের আমরা যে ওয়ান শট MCQ ক্লাসগুলো নিচ্ছি, তোমরা জানো ইতিমধ্যে 11টা অধ্যায়ের ক্লাস নেওয়া কমপ্লিট, এবং তোমাদের 22 ব্যাচের শর্ট সিলেবাসে টোটাল অধ্যায় আছে 12টা। এর মধ্যে 11টা অধ্যায়ের ওয়ান শট MCQ ক্লাস অলরেডি নেওয়া শেষ, আজকে শেষ পর্ব। এবং আজকে আমরা পড়ব উচ্চতর গণিত সেকেন্ড পেপারের Chapter 9, সমতলে বস্তুকণার গতি, বা যেটাকে আমরা গতিবিদ্যা নামেও চিনি। আমরা এটাকে গতিবিদ্যা নামেই আসলে সবাই চিনি। তো এই অধ্যায়টার নাম হচ্ছে সমতলে বস্তুকণার গতি। তো এই অধ্যায় থেকে অনুমান করা যায় যে 4টা MCQ আসবে, যেহেতু 6টা অধ্যায় থেকে মোট MCQ আসবে 25টা। তো এই অধ্যায় থেকে আশা করা যায় এই অধ্যায় থেকে 4টা MCQ আসবে, 4টা MCQ। তো আমাদের আজকে ক্লাসে টার্গেট থাকবে মিনিমাম এই 4টা থেকে 3টা MCQ কভার করা। আজকে ক্লাসটার উদ্দেশ্য হবে যে এই অধ্যায় থেকে যদি 4টা MCQ আসে, তো শুধুমাত্র এই ক্লাসটা করে তুমি যদি বাসায় নিজে আর একটু প্র্যাকটিস করো, তাহলে মিনিমাম যেন এখান থেকে তুমি 3টা MCQ কারেক্ট করে আসতে পারো। 4টা থেকে 4টা কমন ফেলা তো আসলে ফিজিবল কিছু না, 4টা থেকে 4টাই কমন পড়বে এটা তো বলাও উচিত না, কারণ ফুল প্রশ্ন কমন ফেলে দেব এই কথা বলার দুঃসাহস আমার নাই। তো 4টা MCQ আসলে আশা করি এই ক্লাসটা করলে তোমরা 3টা MCQ কারেক্ট করে আসতে পারবা। তো ঠিক আছে, আর বাকি যে একটা আসবে ওইটা পারার জন্য নিজেকে আরেকটু ভালো মতো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কারণ এই অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়, সেখান থেকে MCQ এ বিগত বছরগুলোতে যে টাইপগুলো আসছে ওইগুলো সবই কভার করব। মানে বিগত বছরগুলোতে এই অধ্যায় থেকে যত টাইপ থেকে MCQ আসছে সবগুলো টাইপই আজকে ক্লাসে কভার করব। তবে তুমি যদি 4টা MCQ এর মধ্যে 4টাই কারেক্ট করতে চাও, তাহলে তোমাকে বাসায় অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। ধরো আমি আজকে ক্লাসে MCQ প্র্যাকটিস করে এলাম 40টা বা 50টা, তোমার বাসায় নিজে আরও প্র্যাকটিস করতে হবে মিনিমাম 100টা। সবগুলো টাইপ ভালো মতো প্র্যাকটিস করে গেলে তুমি 4টাতে 4টাই পারবা। ওকে, ঠিক আছে, চলো আমরা শুরু করে দেই। তো HSC 22 ব্যাচের যারা আসো, তোমাদের জন্য আমার পক্ষ থেকে এটাই লাস্ট ক্লাস, যেটা তোমাদের জন্য আমার মানে যতটুকু করা পসিবল তোমাদের জন্য। ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো অধ্যায়ের ফ্রি ক্লাস আছে, যারা পেইড কোর্সে ছিলা বা ছিলা না, সব কিছু মিলেই হোক, পেইড বেসে ছিলা বা ছিলা না, ইউটিউবের ফ্রি ক্লাসগুলোও যদি করে থাকো আশা করি অনেকটাই উপকৃত হবা, এবং HSC পরীক্ষায় যে অধ্যায়গুলো আমার ইউটিউব চ্যানেল দেখে কমপ্লিট করছো, আশা করি HSC পরীক্ষায় সেই অধ্যায়গুলো থেকে কোনো প্রশ্ন আসলে মিস যাবে না, একদম কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবা। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করে দেই, আমাদের ওয়ান শট MCQ ক্লাসের লাস্ট পর্ব, আমাদের SES ভার্সিটি এবং গুচ্ছ ব্যাচের আন্ডারে আমরা যেই ওয়ান শট MCQ ক্লাসগুলো নিচ্ছি তোমাদের জন্য উচ্চতর গণিতের, সেটা আজকেই লাস্ট ক্লাস। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমাদেরকে সূত্রগুলো একটু রিভিউ করতে হবে। দেখো এই সূত্রগুলো আমরা 9-10 থেকে পড়ে আসতেছি, রাইট? যদিও উচ্চতর গণিতে কিন্তু ত্বরণকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তোমরা যারা সমতলে বস্তুকণার গতি অধ্যায়ে রিটার্ন ম্যাথগুলো করছো, সেখানে দেখবা আমরা 9-10 থাকতে ত্বরণকে এ দ্বারা প্রকাশ করতাম, আর হায়ার ম্যাথে সমতলে বস্তুকণার গতি অধ্যায়ে ত্বরণকে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করে। বাট ডাজেন্ট ম্যাটার, তুমি এ দিয়েই করে ফেলো। MCQ-তে তুমি এফ ধরতেছো নাকি এ ধরতেছো কিচ্ছু যায় আসে না। তুমি রিটার্নেও চাইলে এফ ধরো অথবা এ ধরো, কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না। তো এই যে সূত্রগুলো দেখো, এগুলো আমরা 9-10-এ গতির সূত্র, 9-10-এ পড়ে আসছি গতির সূত্র। এখান থেকে একটা MCQ আসবে, এই যে এখান থেকে একটা MCQ আসবে, একদম 9-10। মানে তুমি যদি 9-10-এর ফিজিক্সে গতি অধ্যায় যে ছিল, 9-10-এর ফিজিক্সের গতিবিদ্যা মানে গতি নামে একটা অধ্যায় ছিল, ওই গতি অধ্যায়ের বেসিক সূত্রগুলো যদি জানো, এখান থেকে একটা MCQ পাওয়া যাবে। দেখো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এখানে প্লাস মাইনাস দিয়ে কি বুঝাইছি, যদি এটা ত্বরণ হয় তাহলে প্লাস, আর যদি মন্দন হয় তাহলে মাইনাস। একই সাথে তো আর প্লাস মাইনাস বসবে না, তোমরা আবার একই সাথে প্লাস মাইনাস বসায় দিও না। এগুলো 9-10-এর সূত্র, আশা করি তোমরা সবাই জানো। যখন এটা একটা বস্তু যখন ত্বরণে চলে তখন সূত্র হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আর যখন মন্দনে চলবে, মন্দন মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ, নেগেটিভ ত্বরণ, তখন হবে মাইনাস। তো যখন ত্বরণ বলবে তখন প্লাস, যখন মন্দন বলবে তখন মাইনাস। তো ভি ইকোয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকোয়ালস টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, আমি প্লাস এর গুলাই পড়তেছি। ভি স্কোয়ার ইকোয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 এস, এস ইকোয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি,
u প্লাস v বাই টু এটা হচ্ছে গড় বেগ, u প্লাস v বাই টু এটাকে বলে গড় বেগ। তো এই চারটা সূত্র আমরা ছোটবেলা থেকে সবাই জানি, এখানে ইন্টারমিডিয়েটে আমি আশা করি এমন একজনও নাই যে এই চারটা সূত্র জানো না, খুবই সহজ সূত্র। এখানে ভি কি, ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়, এস হচ্ছে সরণ। এগুলা আর পরিচয় করানোর কিচ্ছু নাই, কোনটা কি লিখে দেওয়ার কোনো দরকার নাই আশা করি। তো এখান থেকে একটা এমসিকিউ আসবে, আশা করি সবাই এই টাইপটা অ্যাটলিস্ট পারবা, অ্যাটলিস্ট এখান থেকে একটা এমসিকিউ আসলে কেউ ভুল করবে না। আর প্রথমে আরেকটা সুন্দর জিনিস, আচ্ছা আগে সবগুলা সূত্র আমরা একটু আলোচনা করি, প্রথমে আমরা সবগুলা সূত্র একটু রিভিউ করি, তারপরে এমসিকিউ গুলা দেখা শুরু করি। এরপরে দেখো এই যে সূত্রগুলা, এগুলাও কিন্তু নাইন টেনে ছিল, এই সূত্রগুলাও নাইন টেনে গতি অধ্যায়ে, ফিজিক্সের গতি অধ্যায়ে তোমরা পড়ছো, এবং যারা ফিজিক্সের ভেক্টর অধ্যায়ে পড়ছো বা গতিবিদ্যা, আচ্ছা ফিজিক্সের গতিবিদ্যা অধ্যায় কি তোমাদের শর্ট সিলেবাসে আছে? ফিজিক্সের গতিবিদ্যা অধ্যায় মেবি তোমাদের শর্ট সিলেবাসে নাই, আচ্ছা না থাকুক, এগুলো তোমরা নাইন টেনেই পড়ে আসছো। খেয়াল করে দেখো, এই উচ্চতা হতে নিচের দিকে পরন্ত বস্তুর ক্ষেত্রে, একটা বস্তু ধরো ভূমি হতে এই উচ্চতায় আছে, তো এই উচ্চতা থেকে বস্তুটা যদি নিচের দিকে পড়া শুরু করে তখন সূত্রগুলো কি, v = u + gt, তখন ত্বরণ a এর জায়গায় হয়ে যাবে g। একটা বস্তু যখন উপর থেকে অভিকর্ষের প্রভাবে নিচের দিকে পড়তে থাকবে তখন সেখানে ত্বরণটা রৈখিক ত্বরণ হবে না, সেটা হয়ে যাবে অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ a এর জায়গায় বসে যাবে g, v = u + gt। আর সরণ, আগে আমরা s, সরণকে অনুভূমিক বরাবর সরণকে আমরা s দ্বারা প্রকাশ করতাম, আর উপর থেকে যখন একটা বস্তু নিচের দিকে পড়বে তখন সেটা হয়ে যাবে উচ্চতা, তার অতিক্রান্ত দূরত্বটা হবে উচ্চতা, সেটাকে আমরা h দ্বারা প্রকাশ করব, h = ut + half gt square। সূত্রগুলো কিন্তু হুবহু আগের সূত্রগুলাই, জাস্ট a এর জায়গায় বসছে g আর s এর জায়গায় বসছে h। তারপরে v square = u square + 2gh, দেখো সূত্রটা ছিল v square = u square + 2as, মনে আছে 2as, এখানে a এর জায়গায় বসবে g অভিকর্ষীয় ত্বরণ আর s এর জায়গায় বসবে h। তো এই সূত্রগুলো হচ্ছে এইচ উচ্চতা থেকে একটা বস্তু যখন নিচের দিকে পড়বে, এখন কেউ যদি উল্টা কাজ করে, উল্টা কাজ মানে কি, কেউ যদি মাটি থেকে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করে এটা হচ্ছে উচ্চতা থেকে নিচের দিকে পড়বে, আর কেউ যদি মাটি থেকে মানে ভূমি থেকে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করে, খাড়া উপরের দিকে মানে তুমি নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করলা, তাহলে সূত্রগুলো কি হবে, হুবহু সেম, জাস্ট ত্বরণটা হয়ে যাবে নেগেটিভ, ত্বরণটা হয়ে যাবে নেগেটিভ, দেখো মাঝখানে চিহ্নটা হয়ে যাবে নেগেটিভ, কেন ভাইয়া, কারণ একটা বস্তু যখন নিচের দিকে পড়ে বস্তুটা পড়তেছে নিচের দিকে আর অভিকর্ষীয় ত্বরণও কিন্তু নিচের দিকে কাজ করে, বস্তুটা পড়তেছে নিচের দিকে ত্বরণও কাজ করতেছে নিচের দিকে, মানে দুইটার চিহ্ন আসলে সেম হবে, তুমি যদি নিচের দিকে পজিটিভ ধরো দুইটাই পজিটিভ, বাট এটার বেলায় খেয়াল করে দেখো বস্তুটাকে তুমি নিক্ষেপ করছো উপরের দিকে, এভাবে মনে রাখবো জাস্ট যে বস্তুটাকে তুমি নিক্ষেপ করছো উপরের দিকে, খাড়া ভাবে উপরের দিকে, বাট অভিকর্ষীয় ত্বরণ কাজ করে কোন দিকে, নিচের দিকে, তুমি বস্তুকে নিক্ষেপ করছো উপরের দিকে আর অভিকর্ষীয় ত্বরণ জি এটা কাজ করতেছে নিচের দিকে, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস, জাস্ট মাইনাস। তো এইভাবে এই সূত্রগুলো মনে রাখা খুবই সহজ, এই সূত্রগুলো মনে রাখা খুবই সহজ। এখন খেয়াল করে দেখো এই উচ্চতা থেকে একটা বস্তু যে পড়বে, যদি এইটার আদিবেগ যদি শূন্য হয়, খেয়াল করে দেখো এই যে এই উচ্চতা থেকে, এই উচ্চতা থেকে একটা বস্তু নিচের দিকে পড়বে, তো এটা যদি এই উচ্চতা থেকে স্থির অবস্থা থেকে পড়ে, স্থির অবস্থা থেকে যদি পড়ে, খেয়াল করে দেখো যদি স্থির অবস্থা আদিবেগ যদি শূন্য হয়, এটা হচ্ছে স্থির অবস্থা, খেয়াল করে দেখো ধরো একটা বস্তু, একটা বস্তু ভূমি হতে এই উচ্চতায় আছে এবং সেটা স্থির অবস্থায় আছে, স্থির অবস্থা মানে হচ্ছে ইউ জিরো, তো একটা বস্তুকে তুমি যদি এই উচ্চতায় তুলে বা এই উচ্চতায় আসে এমন একটা বস্তুকে তুমি যদি স্থির অবস্থা থেকে ছেড়ে দাও, স্থির অবস্থা থেকে ছেড়ে দাও, তখন সূত্রগুলো কি হয়ে যাবে, তখন ইউ এর মান শূন্য হয়ে যাবে, তখন ইউ এর মান হয়ে যাবে শূন্য, খেয়াল করে দেখো তখন বি কষ্ট কি হয়ে যাবে, বি কষ্ট হয়ে যাবে জিটি, এইচ কি হয়ে যাবে, এইচ কষ্ট ইউটি, এটা তো জিরো হয়ে যাবে, হবে হাফ জিটি স্কয়ার, হাফ জিটি স্কয়ার, এখানে ইউ হয়ে যাবে জিরো, ভি স্কয়ার কষ্ট কি হবে, ভি স্কয়ার কষ্ট ইউ হচ্ছে জিরো, টু জিএইচ। খেয়াল করে দেখো সেম সূত্র বলে, এগুলো আলাদা করে মুখস্থ করা লাগবে না, সেম সূত্র আলাদা করে মুখস্থ করার দরকার নাই, খালি মনে রাখবা যে যদি এই বস্তুটার একটা আদিবেগ থাকে, এই উচ্চতা থেকে যদি একটা আদিবেগে নিক্ষেপ করা হয় তখন ইউ এর মান এখানে বসাই দিবা, আর যদি প্রশ্নে বলে যে একটা বস্তু এই উচ্চতা থেকে স্থির অবস্থা থেকে পড়তেছে তাইলে ইউ এর মান হয়ে যাবে জিরো, তাহলে ভি ইকুয়ালস টু এটা জিরো, ইউ জিটি, এইচ ইকুয়ালস টু এই পুরাটা হয়ে যাবে জিরো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার এই পুরাটা হয়ে যাবে জিরো, থাকবে শুধু টু জিএইচ, থাকবে শুধু টু জিএইচ। আর উপরের দিকে একটা বস্তু যখন নিক্ষেপ করবা
তখন তার ইউ জিরো হইতে পারে না। একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়বে তখন তার আদিবেগ থাকতেও পারে জিরোও হইতে পারে, কারণ তুমি যদি একটা বস্তুকে স্থির অবস্থায় রেখে সেখান থেকে ছেড়ে দাও সেটা অটোমেটিক নিচের দিকে পড়বে। বাট যখন তুমি নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করবা তখন তো আদিবেগ শূন্য হইতে পারে না, তখন যদি আদিবেগ শূন্য হয় তখন তো সেটা উপরের দিকে উঠবেই না। কাজেই এই কন্ডিশনে আদিবেগ জিরো হইতে পারে, এই কন্ডিশনে তো আদিবেগ জিরো হইতে পারে না, তাহলে আর বস্তু উপরের দিকে উঠবে কেমনে? আদিবেগ না থাকলে তো উপরের দিকে উঠবে না। ওকে ফাইন, এরপরে খেয়াল করে দেখো এই সূত্রগুলা, এই সূত্রগুলা খেয়াল করে দেখো, খুবই চমৎকার এবং সুন্দর সূত্র। কোনো বস্তুকে ইউ আদিবেগে অনুভূমিকের সাথে আলফা কোণে নিক্ষেপ করলে, খেয়াল করে দেখো, ধরো এটা হচ্ছে অনুভূমিক রেখা, এখান থেকে একটা বস্তুকে কত বেগে, ইউ আদিবেগে অনুভূমিকের সাথে আলফা কোণে নিক্ষেপ করলে, এই যে দেখো এখানে একটা বস্তু আছে, এটা ধরো মাটি, অনুভূমিক রেখা, যেটা হচ্ছে অনুভূমিক রেখা, যেটা অনুভূমিক রেখা, তো এই অনুভূমিক রেখার সাথে আলফা কোণে একটা বস্তুকে তুমি যদি ইউ আদিবেগে নিক্ষেপ করো, তাহলে ধরো এই বস্তুটাকে আমরা তখন কি বলি, প্রাস বলি। এটা তো সবাই জানো, একটা বস্তুকে যদি অনুভূমিকের সাথে তির্যক ভাবে নিক্ষেপ করো তখন তার যে গতিপথ এটাকে বলে প্রাস। এবং এই প্রাসের গতিপথ কেমন হয়, পরাবৃত্তাকার, আমরা সবাই জানি। এই যে ধরো এইটা এ বিন্দুতে ছিল, এ বিন্দু থেকে নিক্ষেপ করছো, সেটাকে কোথায় পৌঁছাইছে, ধরলাম বি বিন্দুতে পৌঁছাইছে। এই যে দেখো অনুভূমিক রেখা বরাবর সেটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এবি পরিমাণ। তো ইউ আদিবেগে অনুভূমিকের সাথে আলফা কোণে একটা বস্তুকে তুমি যদি নিক্ষেপ করো সেটাকে কি বলে, প্রাস বলে, সেটাকে বলে প্রাস। এবং প্রাসের গতিপথ পরাবৃত্তাকার, এটা মনে রাখবা, এটাকে মনে রাখবে, এটা এমসিকিউতে আসতে পারে, এটা হচ্ছে প্রাস। একটা বস্তুকে ভূমির সাথে তির্যক ভাবে নিক্ষেপ করলে তার যে গতিপথ এই গতিপথকে বলে প্রাস, এবং এই প্রাসের গতিপথ পরাবৃত্তাকার, এটা এমসিকিউতে আসতে পারে, পরাবৃত্তাকার। দেখো পরাবৃত্ত ইংলিশ হচ্ছে প্যারাবোলা, এটা প্যারাবোলিক মেবি, মানে প্যারাবোলা, পরাবৃত্ত ইংলিশ হচ্ছে প্যারাবোলা, পরাবৃত্ত ইংলিশ হচ্ছে প্যারাবোলা, তাহলে পরাবৃত্তাকার, এর ইংলিশ কি হওয়া উচিত, প্যারাবোলিক, এই টাইপেরই হওয়া উচিত। মানে বাংলায় পরাবৃত্ত ইংলিশে হচ্ছে প্যারাবোলা, তাহলে পরাবৃত্ত যদি প্যারাবোলা হয় তাহলে পরাবৃত্তাকার কেমন হওয়া উচিত, প্যারাবোলিক হওয়া উচিত, জানি না প্যারাবোলিক নাকি অন্য কিছু, বাট পরাবৃত্তাকার এটা মনে রাখলেই চলবে। আচ্ছা ভালো কথা, এখন এই যে প্রাসটা, এই প্রাসের সর্বোচ্চ উচ্চতা খেয়াল করে দেখো, এই প্রাসের সর্বোচ্চ উচ্চতা কোথায়, ধরো এখানে, এই যে এখানে, এই প্রাসের সর্বোচ্চ উচ্চতা, মানে সর্বোচ্চ উচ্চতা মানে হচ্ছে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা, ধরলাম এই যে এইটা, এটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা। তো সর্বোচ্চ উচ্চতাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এইচ দিয়ে। তো সর্বোচ্চ উচ্চতার সূত্র কি, মুখস্থ রাখতে হবে, h = u² sin² α/2g, অবশ্যই মুখস্থ রাখতে হবে, এই প্রাসের সর্বোচ্চ উচ্চতা u² sin² α/2g, এখানে g এর মান আমাদের মুখস্থ, g এর মান হচ্ছে 9.8, u প্রশ্নে দেওয়া থাকবে, আলফা প্রশ্নে দেওয়া থাকবে, u হচ্ছে আদিবেগ, আলফা হচ্ছে অনুভূমিকের সাথে কোণ, মনে রাখবা এখানে আলফা কিন্তু অনুভূমিকের সাথে কোণ। তারপর বিচরণকাল মানে হচ্ছে এই যে এখান থেকে তুমি ঢিল দিলা, এখান থেকে এই পর্যন্ত আবার মাটিতে ফেরত আসার প্রয়োজনীয় সময়, তুমি যে এই এ বিন্দু থেকে ঢিল দিলা, তো এ বিন্দু থেকে এই বস্তুটা আবার ঘুরে বি বিন্দুতে আসতে যতটুকু সময় লাগবে সেটাই হচ্ছে তার বিচরণকাল। তাহলে বিচরণকাল ক্যাপিটাল টি, সূত্র কি, ক্যাপিটাল টি এর সূত্র হচ্ছে 2u sin α/g। সূত্রগুলো ভালো মতো মুখস্থ করতে হবে, উল্টা পাল্টা করলে কিন্তু শেষ। ধরো তুমি এইচ এর জায়গায় টি এর সূত্র বসায় দিলা, তাহলে তো জিরো, t = 2u sin α/g। এবং অনুভূমিক পাল্লা মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, যে বিন্দু থেকে নিক্ষেপ করছিলা সেখান থেকে সে যতটুকু দূরত্ব অতিক্রম করে মাটিতে ফেরত আসবে সেটা হচ্ছে অনুভূমিক পাল্লা। তুমি এ বিন্দু থেকে নিক্ষেপ করছিলা ফিরে আসছে বি বিন্দুতে, তাহলে অনুভূমিক বরাবর সে যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাকে বলে অনুভূমিক পাল্লা, ক্যাপিটাল আর। সূত্রটা কি, u² sin 2α/g। তো এই সূত্রগুলো তোমার অবশ্যই মনে রাখতে হবে, মাস্ট, অবশ্যই মুখস্থ রাখতে হবে, অবশ্যই মানে অবশ্যই। এখন এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে বিচরণকাল ক্যাপিটাল টি, এই বিচরণকালের অর্ধেক সময়ে সে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত যাবে, এবং বাকি অর্ধেক সময়ে সে সর্বোচ্চ উচ্চতা থেকে আবার ভূমিতে ফেরত আসবে। খেয়াল করে দেখো
এই যে বিচরণকাল ক্যাপিটাল টি, বিচরণকাল ক্যাপিটাল টি এর সূত্র কি? বিচরণকাল ক্যাপিটাল টি এর সূত্র হচ্ছে 2u sin alpha by g। এই যে বিচরণকাল, মোট বিচরণকাল হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আসতে মোট সময়, তো এই মোট সময়টা দুইটা ভাগে বিভক্ত, দুইটা সমান সমান ভাগে। কোথায় কোথায়? এই যে যেখান থেকে তুমি নিক্ষেপ করছো সেখান থেকে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত আসতে সময় লাগবে পর্যায়কালের অর্ধেক। পর্যায়কাল বলতে বিচরণকাল, বিচরণকালের অর্ধেক। আর সর্বোচ্চ উচ্চতা থেকে আবার মাটিতে ফেরত আসতে তার সময় লাগবে আবার পর্যায়কালের অর্ধেক। তো এটাকে বলে, এটাকে বলে সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় অথবা সর্বোচ্চ উচ্চতা থেকে নামার সময়, দুটো সমানই। সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, আচ্ছা সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে যতটুকু সময় লাগবে সর্বোচ্চ উচ্চতা থেকে মাটিতে ফেরত আসতে একই সময় লাগবে, দুইটাই হচ্ছে অর্ধেক। মোট পর্যায়কালের, সরি পর্যায়কাল কেন বলতেছি, মোট বিচরণকালের অর্ধেক, মোট বিচরণকালের অর্ধেক। তো মোট বিচরণকালকে তুমি যদি দুই দিয়ে ভাগ করে দাও তাহলে এই দুই দুই কাটা, দুই দুই কাটা থাকবে শুধু ইউ সাইন আলফা, থাকবে শুধু ইউ সাইন আলফা ডিভাইড বাই জি। এটা এই সূত্রটা আলাদা করে মুখস্থ করার দরকার নাই, এই মানে অর্ধেক মনে রাখলে হবে, অর্ধেক এই সূত্র আলাদা করে মুখস্থ করার দরকার নাই, খালি মনে রাখবা যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় হচ্ছে মোট বিচরণকালের অর্ধেক, আবার সর্বোচ্চ উচ্চতা থেকে মাটিতে ফেরত আসতে এই সময়টা হচ্ছে মোট পর্যায়কালে অর্ধেক। তো তুমি একটা সূত্রে মুখস্থ করবা, তুমি শুধু এই সূত্রটা মুখস্থ করবা, এটা বের করে এটাকে দুই দিয়ে ভাগ করে দিবা, শেষ। আলাদা করে ওগুলো মনে রাখার তো দরকার নাই, তুমি একটা সূত্র শিখবা মোট পর্যায়কাল বা বিচর, সরি বারবার খালি পর্যায়কাল বলতেছি, বিচরণকাল, এই বিচরণকালের অর্ধেক। তো তুমি বিচরণকাল বের করে দুই দিয়ে ভাগ করে দিলে হচ্ছে, বিচরণকাল বের করে দুই দিয়ে ভাগ করে দিলে হচ্ছে, ঘটনা ক্লিয়ার? ওকে ফাইন। তো এরপরে, এরপরে আরো নতুন কয়েকটা সূত্র শিখব, দেখো নতুন আরো কয়েকটা সূত্র দেখব, নতুন সূত্র না মানে এখান থেকে আসছে, নতুন সূত্র না, সেম সূত্রগুলোকে আমরা একটু মডিফাই করব, সেম সূত্রগুলোকে আমরা মডিফাই করব। এই যে সেম সূত্রগুলো, যদি তুমি একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করো, দেখো কোনো বস্তুকে, কোনো বস্তুকে মানে এই সূত্রগুলাই, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে, খাড়া উপরের দিকে, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তখন এই সূত্রগুলা কেমন হয়ে যাবে? দেখো তুমি যদি একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করো, ধরো এটা হচ্ছে অনুভূমিক অক্ষ x অক্ষ, তো তুমি যদি একটা বস্তুকে ইউ আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করো তখন আলফা এর মান কত হয়ে যাবে ভাইয়া? আলফা এর মান হয়ে যাবে 90 ডিগ্রি। দেখো তুমি যদি কোনো একটা বস্তুকে খাড়া উপরের দিকে, খাড়া মানে দেখো কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ যদি করো তাহলে আলফা কত? 90 ডিগ্রি। এই যে এখান থেকে ধরো নিক্ষেপ করতেছো ইউ আদিবেগে, তো অনুভূমিকের সাথে, অনুভূমিকের সাথে অ্যাঙ্গেল কত? অনুভূমিকের সাথে অ্যাঙ্গেল হয়ে যাবে কত? অনুভূমিকের সাথে অ্যাঙ্গেল হয়ে যাবে 90 ডিগ্রি, তাই তো? এটা আমরা ক্লিয়ার। এখন তাইলে এই সূত্রগুলো তখন কি হবে, এই সূত্রগুলো তখন কি হবে খেয়াল করে দেখো। এই যে যদি একদম খাড়া উপরের দিকে নিক্ষেপ করো, এই যে এটার বেলায় এখানে তো আলফা এর মান যে কোনো কিছু হইতে পারে, তাই না? আলফা এর মান হইতে পারে 10 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি, বাট যখন প্রশ্নে বলবে যে খাড়া উপরের দিকে নিক্ষেপ করো তখন তো আলফা এর মান 90 ডিগ্রি, মুখস্থ মানে খাড়া উপরের দিকে যখন বলবে তখন তো প্রশ্নে আলফা এর মান দেওয়া থাকবে না, কারণ খাড়া উপরের দিকে মানেই 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে অনুভূমিকের সাথে। তখন সূত্রগুলো কি হবে? তখন এখানে তুমি যদি সাইন আলফা এর মান 90 ডিগ্রি বসাও, দেখো সাইন 90 এর মান হচ্ছে 1, আলফা এর মান তুমি মনে মনে 90 ডিগ্রি বসায় দাও, সাইন 90 এর মান হচ্ছে 1, তাহলে এখানে সূত্র কি হবে? সূত্র হবে, খেয়াল করে দেখো, সূত্র হবে সিম্পলি থাকবে ইউ স্কোয়ার বাই 2g, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। দেখো সাইন আলফা এটার মান হচ্ছে 1, সাইন 90 হয়ে যাবে, সাইন 90 এর মান 1, 1 কে স্কোয়ার করলে 1ই হয়, তাহলে এটা হয়ে যাবে তখন ইউ স্কোয়ার বাই 2g। আর দুই নাম্বার সূত্রটা কি হবে? দুই নাম্বার সূত্রটা কি হবে দেখো, এই যে t বিচরণকাল, বিচরণকালের সূত্রটা তখন কি হয়ে যাবে? t ইকুয়ালস টু 2u সাইন আলফা, আলফা এর জায়গায় মনে মনে 90 বসায় দাও, সাইন 90 এর মান হচ্ছে 1, সাইন 90 এর মান 1, থাকবে শুধু 2u বাই g, থাকবে শুধু 2u ডিভাইডেড বাই g। আর এখানে খেয়াল করে দেখো তিন নাম্বার সূত্রটা কি ছিল? তিন নাম্বার সূত্রটা হচ্ছে
অনুভূমিক পাল্লা। তো একটা বস্তুকে তুমি যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করো তাহলে আলফা কত? 90। তাহলে সাইন 12 মানে কত? সাইন 180। সাইন 180 এর মান কত? সাইন 180 এর মান কত বসাও? সাইন 180 এর মান হচ্ছে 0। তুমি একটা বস্তুকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করো আলফার মান 90, এখানে কিন্তু সাইন 2 আলফা, 2 আলফা মানে 90 × 2 = 180, সাইন 180 এর মান 0, পুরাটা হয়ে যাবে 0, পুরাটা হয়ে যাবে 0। পুরাটা মান 0 কেন? কারণ একটা বস্তুকে তুমি যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করো সে তো আবার ঘুরে আগের জায়গাতে ফেরত আসবে। ধর একটা বস্তুকে তুমি এই বিন্দু থেকে নিক্ষেপ করতেছো, তাকে যদি একদম সোজাসুজি উপরের দিকে নিক্ষেপ করো তাহলে সে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার যখন নিচের দিকে পড়বে একদম ঠিক আগের বিন্দুতেই ফেরত আসবে, অর্থাৎ তার অনুভূমিক সরণ শূন্য। একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সে সোজা উঠবে, সোজা নামবে, যেই বিন্দু থেকে তুমি নিক্ষেপ করছিলা সেম ওই বিন্দুতেই ফেরত আসবে। কাজেই সেই ক্ষেত্রে অনুভূমিক পাল্লা বা এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে 0। এবং এই যে এটার বেলায় সেম মোট পর্যায়কাল বা মোট বিচরণকাল, মোট বিচরণকাল মানে হচ্ছে তুমি ধরো এখান থেকে নিক্ষেপ করলা, সে সর্বোচ্চ উচ্চতে উঠবে আবার নিচে নেমে আসবে, তো যেখান থেকে তুমি নিক্ষেপ করছো সেখানেই আবার ফেরত আসবে। এই মোট সময়টা হচ্ছে বিচরণকাল, সে সর্বোচ্চ উচ্চতে উঠবে তারপর আবার নিচে নামবে। এই মোট মানে যেখান থেকে নিক্ষেপ করছো সেখানে আবার মাটি থেকে নিক্ষেপ করছো আবার মানে যে বিন্দু থেকে তুমি নিক্ষেপ করবা সেখানে আবার ফেরত আসতে মোট সময় হচ্ছে বিচরণকাল। এটা হচ্ছে মোট সময়, একদম উপরে উঠবে আবার নিচে নামবে। তো তোমাকে যদি প্রশ্নে বলে সর্বোচ্চ উচ্চতায় ওঠার প্রয়োজনীয় সময় তখন কি হবে, এটা অর্ধেক। এই যে এখানে 2u/g এটা হচ্ছে মোট বিচরণকাল। তোমাকে যদি প্রশ্নে বলা হয় যে সর্বোচ্চ উচ্চতায় ওঠার প্রয়োজনীয় সময় কত, সেটা হবে মোট বিচরণকাল, এটার অর্ধেক, এটাকে তখন 2 দিয়ে ভাগ করে দিবা। অথবা প্রশ্নে যদি বলে সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে নামতে প্রয়োজনীয় সময় কত, সেম মোট সময়ের অর্ধেক 2 দিয়ে ভাগ করে দিবা, 2 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে t/2, তখন 2 কাটা হয়ে যাবে, থাকবে শুধু u/g। কি থাকবে? থাকবে শুধু u/g। ফাইন, তাহলে আমরা সূত্রগুলো দেখে ফেললাম, আমরা আমাদের প্রয়োজনীয় মোটামুটি যে কয়েকটা সূত্র লাগে দেখে ফেলছি। এই এই অধ্যায়ে তো আরো অনেক সূত্র আছে, বাট এমসিকিউ এর জন্য মোটামুটি এগুলা হইলেই হয়ে যায়, এগুলা থেকে এমসিকিউ আসে। এই অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়, এখানে অনেক জটিল জটিল ম্যাথ আছে, জটিল টাইপ আছে, আরো অনেক সূত্র আছে। বাট বিগত বছরগুলোতে যত টাইপ থেকে এমসিকিউ আসছে আমি ওই টাইপগুলোই কভার করব, কারণ এখানে জটিল অনেক ম্যাথ আছে, তো জটিল টাইপের ম্যাথ এমসিকিউতে আসে না। বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় এই টাইপগুলোর বাইরে কিছু দেয় নাই। তো যদি এই অধ্যায় থেকে অনেক কঠিন লেভেলের ম্যাথ রিটেন টাইপের, যেগুলো অনেক জটিল টাইপের, ওগুলো দিয়ে দেয় তাইলে আসলে এমসিকিউ অ্যান্সার করা এক ক্লাসে ওইগুলো কভার করা পসিবল হবে না। বাট বিগত বছরগুলোতে যেহেতু ওই টাইপগুলো আসে নাই, তোমরা যদি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো দেখো তাইলে বুঝতে পারবা ওই জটিল টাইপগুলো থেকে এমসিকিউ আসেই না বলা যায়, একটাও আসে নাই। তাহলে আমরা যে টাইপগুলো থেকে বিগত বছরগুলোতে বোর্ডে এমসিকিউ আসছে ওগুলো কভার করে দিব। আশা করি পরীক্ষায় এই অধ্যায় থেকে 4টা এমসিকিউ আসলে 3টা অ্যাটলিস্ট পারবা, 3টা আশা করি পারবা, আর বাকি একটা পারার জন্য অনেক পড়তে হবে, অনেক আরও এক্সট্রা টাইপ করতে হবে, সেগুলোতে আমরা না যাই। আচ্ছা, এখন আমাদের এমসিকিউ শুরু। প্রথমে হচ্ছে আপেক্ষিক বেগ, খুবই সহজ একটা জিনিস। আপেক্ষিক বেগ মনে রাখবা, দেখো প্রশ্নটাকে পড়ো, প্রশ্নটাকে পড়ো। দুইটি নৌকা 3 একক ও 4 একক বেগে পরস্পর বিপরীত দিকে চলছে, প্রথম নৌকার সাপেক্ষে দ্বিতীয় নৌকার আপেক্ষিক বেগ। খেয়াল করে দেখো, মনে রাখবা যদি বিপরীত আপেক্ষিক বেগ যদি বিপরীত দিকে চলে, বিপরীত মুখী হইলে যোগ, দুইটা বেগ যদি বিপরীত মুখী হয়, বিপরীত মুখী হইলে কি করব, বিপরীত মুখী হইলে যোগ করে দিব, আর যদি একই দিকে হয় একই মুখী মানে একই দিকে যায় তাহলে সেক্ষেত্রে কি করে দিব, বিয়োগ করে দিব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিব। এটা মনে রাখলে হবে আপেক্ষিক বেগের বেলায়। দেখো আপেক্ষিক বেগের বেলায় দুইটা বস্তু যদি বিপরীত মুখী চলে, একটা এটার বিপরীত দিকে চলে, তখন দুইটা বেগ আমরা যোগ করে দিব, আর যদি একই দিকে চলে একই মুখী হয় তখন আমরা কি করে দিব, বিয়োগ করে দিব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করার সময় অবশ্যই বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিব। ওকে ফাইন, এখন খেয়াল করে দেখো, অবশ্য বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো নাকি ছোটটা থেকে বড়টা সেটা ডিপেন্ড করে যে কার সাপেক্ষে চাইছে, সেটার উপর আসলে ডিপেন্ড করে। দেখো আগে আমরা প্রশ্নটা পড়ি, দুইটি নৌকা একটার বেগ 3 একক আর একটার বেগ 4 একক পরস্পর বিপরীত দিকে চলছে, বিপরীত মুখী, তাহলে প্রথম নৌকার সাপেক্ষে দ্বিতীয় নৌকার আপেক্ষিক বেগ কত,
প্রথম নৌকার সাপেক্ষে দ্বিতীয় নৌকার আপেক্ষিক বেগ তুমি সিম্পলি যোগ করে দিবা। যোগ করার বেলায় তুমি কোনটার সাথে কোনটা যোগ করতেছো ডাজেন্ট ম্যাটার, তুমি তিনের সাথে চার যোগ করো তাও সাত হবে, চারের সাথে তিন যোগ করো তাও সাতই হবে। যোগ করার বেলায় তুমি কোনটার সাথে কোনটা যোগ করতেছো সেটা ম্যাটার করে না, সেটা ম্যাটার করে না। ওকে ফাইন, এরপর দেখো এক্স এবং ওয়াই দুটি বাস সমান্তরাল দুটি রাস্তা বরাবর একই দিকে, দুইটা বাস কি একই দিকে চলছে, একটা 20 কিলোমিটার পার আওয়ার বেগে আর একটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে। তোমাকে বলছে ওই বাস ওয়াই বাসের সাপেক্ষে, ওয়াই বাসের সাপেক্ষে এক্স বেগের আপেক্ষিক, এক্স বাসের আপেক্ষিক বেগ কত। তো খেয়াল করে দেখো একটা বাস এক্স তার আপেক্ষিক বেগ হচ্ছে 20, আর একটা বাস ওয়াই তার আপেক্ষিক বেগ হচ্ছে 10। খেয়াল করে দেখো একটা 20 একটা 10, তোমাকে বলছে ওয়াই বাসের সাপেক্ষে এক্স বাসের আপেক্ষিক বেগ একই দিকে চলছে, একই দিকে চললে খেয়াল করে দেখো তুমি যেই বাসের আপেক্ষিক বেগ বের করবা, যেই বাসের আপেক্ষিক বেগ বের করবা সেটা থেকে যার সাপেক্ষে বের করতে সেটা মাইনাস করে দিবা। এখানে আসলে প্রেরণা আর কিচ্ছু নাই, তুমি দেখো 20 থেকে 10 মাইনাস করে দাও, 20 থেকে 10 মাইনাস করে দাও, অ্যান্সার হচ্ছে 10। তো অপশনে কিন্তু 10ই আছে, অপশনে কিন্তু 10ই আছে, অপশনে কিন্তু মাইনাস 10 নাই, মাইনাস 10 নাই, কাজে কোনো প্যারা নেওয়ার কিছু নাই। বাট এই জিনিসটা মনে রাখবা মাইনাসের বেলায় মানে যখন একই মুখী যখন চলবে তখন যেই বাসের আপেক্ষিক বেগ বের করতে বলছে কার কোন বাসের, এক্স বাসের, তো যেইটার আপেক্ষিক বেগ বের করতে বলছে সেটা থেকে, এই যে সেইটার বেগ থেকে যার সাপেক্ষে তুমি বের করতেছো সেটা মাইনাস করে দিবা। তো খেয়াল করে দেখো তোমাকে প্রশ্নে বলছে ওয়াই এর সাপেক্ষে এক্স এর আপেক্ষিক বেগ, তাহলে উত্তর হচ্ছে 20 মাইনাস 10 মানে 10। আচ্ছা প্রশ্নে যদি বলতো যে এক্স এর সাপেক্ষে, প্রশ্নে যদি বলতো এক্স এর সাপেক্ষে ওয়াই এর আপেক্ষিক বেগ কত বলতো তখন কি হইতো, এক্স এর সাপেক্ষে ওয়াই এর আপেক্ষিক বেগ তখন কি হইতো একটু আমাকে বলো অ্যান্সার। যখন তোমাকে বলছে ওয়াই এর সাপেক্ষে এক্স এর আপেক্ষিক বেগ, তাহলে এক্স এর মান 20 থেকে যার সাপেক্ষে সেটা বিয়োগ করে দিছো 20 থেকে 10, উত্তর হচ্ছে 10। বাট প্রশ্নে যদি বলতো যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর আপেক্ষিক বেগ কত তখন কিন্তু 10 থেকে 20 বিয়োগ করতে হইতো, তখন কিন্তু অ্যান্সার হইতো মাইনাস 10। আশা করি এটা প্যাস লাগাবা না, মনে রাখবা যার আপেক্ষিক বেগ বের করতে বলবে তার বেগ থেকে যখন একই দিকে একই মুখী হইলে বিয়োগ করতে হয়, তাহলে যার আপেক্ষিক বেগ বের করতে বলবে সেটা থেকে বিয়োগ করতে হবে, তুমি যার সাপেক্ষে বাইর করতেছ সেটার বেগ। ঘটনা ক্লিয়ার? ফাইন, এরপরে দেখো যে এগুলা 9-10 এর ম্যাথ, এগুলা 9-10 এর ম্যাথ, আশা করি এগুলা অ্যাটলিস্ট পারবা। এই টাইপের ম্যাথ গুলাই যে এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসবে, 9-10 এর ম্যাথ গুলো একদম শুরুতে, এই যে দেখো একদম শুরুতে এই যে সূত্রগুলো দেখাইছি, এই যে সূত্রগুলো দেখাইছি এখান থেকে একটা এমসিকিউ আসার চান্স অনেক বেশি। জাস্ট সূত্র বসাবার ম্যাথ করবা। দেখো প্রশ্ন কি চাইছে খেয়াল করে দেখো, তোমাকে বলছে একখানা গাড়ি সমতরণে চলতেছে 25 কিলোমিটার পার আওয়ার আদিবেগ, 25 কিলোমিটার পার আওয়ার আদিবেগ, আদিবেগ হচ্ছে ইউ, 150 কিলোমিটার পথ অতিক্রম করে এস, এত চূড়ান্ত বেগ প্রাপ্ত হয় শেষ বেগ ভি। তোমাকে বলছে গাড়িটির ত্বরণ কত, এই যে সমতরণ এর মান কত, ত্বরণের মান কত, খেয়াল করে দেখো আদিবেগ দেওয়া, দূরত্ব দেওয়া, শেষ বেগ দেওয়া, সবগুলো আছে কিলোমিটার পার আওয়ার। আর আমার একক দেখো, আমার কিন্তু অনেকে করবে কি শুরুতে এগুলোকে মিটার পার সেকেন্ডে নেওয়া শুরু করবে, দরকার কি? অপশনে যেগুলো চাইছে দেখো, আমাদের ত্বরণের একক কি, ত্বরণের একক হচ্ছে নর্মালি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এইভাবে লিখতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর অপশনে সবগুলো দেখো কিলোমিটার পার আওয়ার স্কোয়ার, কিলোমিটার পার আওয়ার স্কোয়ার, তাহলে আমার তো এখানে একক চেঞ্জ করার কোনো দরকার নাই, একক চেঞ্জ করার কোনো দরকার নাই, যেমন সামনে রেখে দাও। সূত্র কি দেখো, ত্বরণে চলতেছে ত্বরণ v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2s, v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2s, তাহলে এখান থেকে a সমান কি হবে, a সমান হবে v স্কোয়ার মাইনাস u স্কোয়ার, v স্কোয়ার মাইনাস u স্কোয়ার ডিভাইড বাই 2s। মান বসাও দেখো v স্কোয়ার মাইনাস u স্কোয়ার, v কত 60, 60 স্কোয়ার মাইনাস u কত 25 স্কোয়ার ডিভাইড বাই 2 ইনটু s কত 150। বসাও, যে এই টাইপের ম্যাথ কিন্তু প্রচুর আসে, এই টাইপের ম্যাথ কিন্তু প্রচুর আসে, এগুলো যদি আসে তো এক নাম্বার বোনাস। উত্তর কত, উত্তর হচ্ছে 9.9166, মানে 9167, এটা সমান কি লেখা যায়, 9.92 কিলোমিটার। দেখো
9.92 একই কথা 9.916 যে কথা 9.92 একই কথা কিছু যায় আসে না একদম কাছাকাছি ভ্যালু তো এই টাইপের একটা এমসিকিউ আসতে পারে কারণ বিগত বছরগুলোতে তুমি যদি এমসিকিউ গুলো দেখো এই টাইপের এমসিকিউ অনেকগুলো আসছে আমি তোমাকে দেখাচ্ছি এই টাইপের এমসিকিউ অনেক আসছে ওকে ঠিক আছে এরপরে দেখো এই যে এটা একটি কণা 5 মিটার পার সেকেন্ড আচ্ছা সমতরণে আচ্ছা এখানে সেম মেথ সবাই করে ফেলো দ্রুত সমতরণে তোমাকে বলছে ত্বরণ বের করতে বলছে সমতরণে চলে আদিবেগ হচ্ছে ইউ 5 মিটার পার সেকেন্ড 50 সেন্টিমিটার পথ আচ্ছা এটা হচ্ছে এস এটা হচ্ছে শেষ বেগ ভি দেখো শেষ বেগ ভি অর্জন করে গাড়িটির ত্বরণ কত খেয়াল করে দেখো সবগুলো অপশন দেওয়া আছে মিটার পার সেকেন্ড স্কয়ার তো এটা মিটার পার সেকেন্ডে আছে ইউ আদিবেগ ভি শেষ বেগ এটাও মিটার পার সেকেন্ডে আছে কিন্তু খেয়াল করে দেখো এই যে দূরত্ব এটা কিন্তু মিটার পার সেকেন্ডে নাই মানে মিটারে নাই অপশনগুলো আছে মিটার পার সেকেন্ডে ভুল করবে না এটা অনেকে ভুল করে ফেলবে অপশনগুলো আছে মিটার পার সেকেন্ডে তো আমাদের একক রাখতে হবে মিটার দূরত্বের একক মিটার না তাহলে এখানে কি আছে সেন্টিমিটার তো এটাকে তুমি কিসে কনভার্ট করবা মিটারে নিবা তো 50 সেন্টিমিটারকে তুমি মিটারে নাও 100 দ্বারা ভাগ করো 50 সেন্টিমিটারকে তুমি যদি মিটারে নাও 100 দ্বারা ভাগ করতে হবে এটা হয়ে যাবে 0.5 মিটার 0.5 মিটার এই যে দেখো তাহলে আমরা এখন কি করব ত্বরণ সূত্রটা দেখো একবারে বসিয়ে দিই ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার আগের লাইনে তোমরা দেখাইলামই এই যে এই সূত্রটা ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইড বাই 2s ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইড বাই 2s বসায় দাও ভি স্কয়ার হচ্ছে 10 স্কয়ার ইউ হচ্ছে 5 স্কয়ার 2 ইন্টু এস খেয়াল করে দেখো তুমি যদি এস এর মানটা মিটারে না বসাও তাহলে কিন্তু ধরা হয়ে যাবা এস এর মানটা তুমি যদি মিটারে না বসাও তুমি যদি সিম্পলি এখানে সেন্টিমিটার বসায় দাও তাহলে কিন্তু ম্যাথ হবে না ভুল হয়ে যাবে আচ্ছা এখানে 10 স্কয়ার মানে 100 - 25 আচ্ছা 75 উপরে হচ্ছে 75 নিচে হচ্ছে 2 ইন্টু 0.5 75 উত্তর কত উত্তর হচ্ছে 75 আচ্ছা 2 ইন্টু 0.5 মানে তো 1 তাহলে 75 কে 1 দিয়ে ভাগ করলে তো 1ই হয় সমস্যা নাই এইচএসসি পরীক্ষায় তো ক্যালকুলেটর ইউজ করাই যায় হাতে ক্যালকুলেশন করে রিস্ক নেওয়ার দরকার নাই হাতে ক্যালকুলেশন করে রিস্ক নেওয়ার দরকার নাই এইচএসসি পরীক্ষায় তো ক্যালকুলেটর এলাউডই জাস্ট ক্যালকুলেটর তুলে বসায় দিবা এরপরে দেখো এই যে এটাও 99 এমসিকিউ সরল রেখার গতিশীল একটি কণা 3 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে 20 সেকেন্ড যাবৎ চলে গড় বেগ এই যে দেখো গড় বেগ মানে কি গড় বেগ মানে হচ্ছে ভি প্লাস ইউ বাই টু গড় বেগ মানে হচ্ছে ভি প্লাস ইউ বাই টু 50 মিটার পার সেকেন্ড প্রাপ্ত হয় তার আদিবেগ কোনটি আদিবেগ কত খেয়াল করে দেখো তোমাকে বলছে আদিবেগ কত খেয়াল করে দেখো কি কি দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে গড় বেগ ভি প্লাস ইউ বাই টু গড় বেগ দেওয়া আছে 50 তাহলে আমি এনতে লিখতে পারি ভি ইকুয়ালস টু সরি আমরা এনতে লিখতে পারি ভি প্লাস ইউ ইকুয়ালস টু 100 এটা মনে মনে করে ফেলা যায় এটা আপাতত এইভাবে লেখার দরকার নাই তুমি পরীক্ষা হলে এটা মনে মনে করে ফেলতে পারবা যে ভি প্লাস ইউ বাই টু ইকুয়ালস টু 50 তাহলে ভি প্লাস ইউ ইকুয়ালস টু 100 মানে আমাকে বের করতে বলছে আদিবেগের মান তাহলে ভিটাকে সরাইতে হবে ভিটাকে কেমন সরাবো আমরা জানি কি ভি ইকুয়ালস টু ইউ প্লাস টি দেখো ইউ দেওয়া মানে ইউ আমাকে বাইর করতে হবে আর এ দেওয়া আছে টি দেওয়া আছে সূত্র কি ভি ইকুয়ালস টু ইউ প্লাস টি ভি ইকুয়ালস টু ইউ প্লাস টি রাইট তাহলে খেয়াল করে দেখো এখন এই যে এখান থেকে আমরা ভি সমান কি পাই ভি ইকুয়ালস টু পাই ইউ প্লাস এ এর মান হচ্ছে 3 টি এর মান হচ্ছে 20 এ এর মান হচ্ছে 3 টি এর মান হচ্ছে 20 3 20 60 ভি ইকুয়ালস টু ইউ প্লাস 60 ভি ইকুয়ালস টু ইউ প্লাস 60 মান বসাই দাও ভি ইকুয়ালস টু কত ভি ইকুয়ালস টু ইউ প্লাস 60 প্লাস ইউ ইকুয়ালস টু কত ইকুয়ালস টু 100 খেয়াল করে দেখো ইকুয়ালস টু কত ইকুয়ালস টু 100 যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস 60 তাহলে ভি এর জায়গায় মান বসাই দিছি ভি এর জায়গায় মান বসাই দিছি ইউ প্লাস 60 তাহলে এখানে হবে 2u 2u সমান হবে 40 2u সমান 40 একবার লিখে ফেলো একবারই করে ফেলো 100 থেকে 60 গেলে 40 2u সমান 40 u সমান 20 2u সমান 40 u সমান 20 দেখো পুরো 99 এর কনসেপ্ট পুরাই 99 এর কনসেপ্ট তো এগুলা কিন্তু এনশিওর করে আসতে হবে পুরো 99 এর কনসেপ্ট এই টাইপের ম্যাথ যদি আসে একটা এমসিকিউতে এবং বিগত বছরগুলোতে কিন্তু এগুলো আসতেছে দেখতেই পারতেছো এগুলো কিন্তু আসতেছে এরকম না যে এত সহজ জিনিস আসে না এইগুলাই ঘুরে ফিরে আসতেছে যেমন এইটা এটা আমি 1 মিনিট সময় দেই সবাই করো 1 মিনিট সময় দেই করে বলো দেখি সবাই পারে কিনা
এটা এক মিনিট সময়, সবাই অ্যান্সার করে বলো। একদম হুবহু সেম, একদম হুবহু সেম, খুবই সহজ। জাস্ট 9-10 এর সূত্র বসায় দিলে ম্যাথ মিলে যাবে। একটি গাড়ি 15 মিটার পার সেকেন্ড আদিবেগে, একটি গাড়ি 15 মিটার পার সেকেন্ড আদিবেগে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলে 150 মিটার দূরত্ব অতিক্রম করে, একটি খুঁটিকে অতিক্রম করে, ওই খুঁটিটা অতিক্রম করে গাড়িটির বেগ কত ছিল, ব্যাগের মান কত? সেম সূত্র, সেম সূত্র, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। তাহলে ভি ইকুয়ালস টু রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস 2 এস। সবগুলোর মান দেওয়া আছে, দেখো ইউ এর মান দেওয়া, এ এর মান দেওয়া, এস এর মান দেওয়া। বসাও বসাও বসাও, দেখছো এলে আসে কিন্তু 15 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ হচ্ছে 4 ইন্টু এস কত? 150। তাহলে উত্তর হচ্ছে 37.749, মানে 37.75 লেখা যায়, 37.75 মিটার পার সেকেন্ড, 37.75 মিটার পার সেকেন্ড। তো এই টাইপের এমসিকিউ আসলে কিন্তু অবশ্যই পারতে হবে। এই টাইপের এমসিকিউ যদি কেউ ভুল করে দিয়ে আসো, কেউ যদি ভুল করে দিয়ে আসো, তাহলে কিন্তু তোমার 1 নম্বর লস। ওকে, এরপরে দেখো, এরপরে দেখো, এইটা ডিরেক্ট সূত্র, দেখো ডিরেক্ট সূত্র দিয়ে দিছে, কি বলছে? সরল রেখায় সমতরণে চলমান বস্তুর ক্ষেত্রে গতি সূত্র কোনটি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এর জায়গায় আছে এফ। আমি তো প্রথমেই বলছিলাম যে গতিবিদ্যা মানে আমাদের উচ্চতর গণিতে সমতলে বস্তু কণার গতি অধ্যায়ে ত্বরণকে স্মল এফ দিয়ে প্রকাশ করে। আমরা ফিজিক্সে ছোট হাতের এ দিয়ে পড়ে আসছি, উচ্চতর গণিতে ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করে, একই কথা। তুমি এফ ধরো আর এ ধরো, তাহলে এটাই তো সঠিক, এটাই তো সঠিক, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি। আর এটা তো মন্দনের সূত্র, এই যে এটা মন্দন, এটা মন্দন, এটাও মাইনাস, এটাও, মানে তিনটাই মন্দনের সূত্র, এই তিনটাই মন্দনের সূত্র। মাইনাস হচ্ছে যখন মন্দন হয়, মন্দন মানে ঋণাত্মক ত্বরণ। তো এখানে তো প্রশ্নে ঋণাত্মক ত্বরণ কিংবা মন্দনের কথা উল্লেখ নাই, তোমাকে বলছে সরল রেখায় সমতরণে চলমান, সরল রেখায় সমতরণে চলমান বস্তুর গতি সূত্র কোনটি? তো সেই ক্ষেত্রে প্রথমটাই সঠিক, প্রথমটাই সঠিক। ওকে, আশা করি বুঝতে পারছো, এখানে জাস্ট প্রথমটাই সঠিক হবে, প্যারা নেওয়ার কিচ্ছু নাই। এরপরে এটা দেখো, আচ্ছা প্রশ্নটা দেখো কি বলছে, একটি কণা স্থির অবস্থা হতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে প্রথম সেকেন্ডে 1 মিটার, প্রথম সেকেন্ডে টি ইকুয়ালস টু 1, প্রথম সেকেন্ডে 1 মিটার, এটা হচ্ছে এস 1, প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে, পরবর্তী এক সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? খেয়াল করে দেখো, পরবর্তী এক সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, প্রশ্নটা কি? এখানে কিন্তু মোট 2 সেকেন্ডে দূরত্ব চায় নাই, মোট 2 সেকেন্ডে চায় না এখানে। এটা চাইলে নর্মাল নিয়মেও করে ফেলা যায়, কারণ এখানে মোট নর্মাল নিয়মে করা যায়। আচ্ছা এই সূত্র, এটা 9-10 পড়ছো, আচ্ছা এই সূত্রটা, এই সূত্রটা 9-10 পড়ে আসছো, এটাও কিন্তু ছিল। লিখো টি তম সেকেন্ডে, নর্মাল এইভাবেই করে ফেলি, এই সূত্র দিয়েই করে ফেলি, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব লিখো। তোমাকে যদি যে কোনো 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এস টি, এই সূত্র কিন্তু 9-10 পড়ে আসার কথা, এস টি কত? ইউ প্লাস হাফ এ, ইউ প্লাস হাফ এ ইন্টু 2t-1, 2t-1, এই যে এটা হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমাদেরকে যখন বলে যে প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো বা প্রথম 20 সেকেন্ডে, তখন তো আমরা সূত্র এটা ইউজ করে ফেলি, এস ইকোয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অথবা ভি স্কোয়ার ইকোয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। ওটা হচ্ছে মোট একটা টাইম পিরিয়ডে অতিক্রান্ত দূরত্ব। তোমাকে যদি বলে শুরু থেকে 10 সেকেন্ডে কতটুকু গেছে, বা শুরু থেকে একদম 20 সেকেন্ডে কতটুকু গেছে, বাট প্রশ্নে যখন শুধুমাত্র 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বলবে, খেয়াল করে দেখো এখানে কি বলছে, তোমাকে বলছে যে প্রথম সেকেন্ডে যায় 1 মিটার, পরবর্তী 1 সেকেন্ডে, পরবর্তী 1 সেকেন্ড মানে দ্বিতীয় সেকেন্ডে, তোমাকে প্রশ্নে বলছে, তোমাকে প্রশ্নে এখানে বলছে কি, দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তোমার কাছে এখানে প্রশ্নে চাওয়া হয়েছে দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো এটা প্রশ্নে দ্বিতীয় সেকেন্ডে চাইতে পারে, দশম সেকেন্ডে চাইতে পারে, বিশতম, এভাবে বলে দেবে 20তম সেকেন্ডে দূরত্ব চাইতে পারে। লিখো দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চাওয়া হয়েছে, শুধুমাত্র দ্বিতীয় সেকেন্ডে, এখানে কিন্তু তোমার কাছে পুরা দূরত্ব চায় নাই,
তোমাকে কিন্তু বলে নাই যে শুরু থেকে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা বলে নাই তোমাকে বলছে যে প্রথম 1 সেকেন্ড এতটুকু গেছে এখন 2 নাম্বার যে সেকেন্ড অর্থাৎ 1 সেকেন্ড হওয়ার পর 1 থেকে 2 এই যে মাঝখানে 1 সেকেন্ড এই 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত তখন তুমি টি এর জায়গায় কি বসাই দিবা 2 বসাই দিবা টি এর জায়গায় কি বসাই দিবা 2 এই যে দ্বিতীয় সেকেন্ডে প্রথম সেকেন্ড শেষ পরবর্তী 1 সেকেন্ড মানে দ্বিতীয় সেকেন্ড তো দ্বিতীয় সেকেন্ডে টি এর মান তুমি কি বসাই দিবা এখানে 2 বসাই দিবা যে টি এর মান কত বসাই দিবা টি এর মান এই সূত্রে 2 বসাই দিবা দেখো s2 এই যেটা হচ্ছে দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইউ এর মান কত ইউ এর মান 0 কেন স্থির অবস্থা এই যে দেখো স্থির অবস্থা থেকে অতিক্রান্ত দূরত্ব স্থির অবস্থা থেকে অতিক্রান্ত দূরত্ব ইউ এর মান 0 প্লাস হাফ ইনটু এ এ কত এ কত এ হচ্ছে 2 ইনটু 2t 2 ইনটু t t এর মান হচ্ছে 2 এই যে দেখো t এর মান হচ্ছে 2 তারপরে মাইনাস 1 এই যে জাস্ট এই সূত্রটা এটা হচ্ছে t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র তোমাকে যদি বলে দ্বিতীয় সেকেন্ড এখানে কিন্তু দ্বিতীয় সেকেন্ডে চাইছে প্রথম সেকেন্ড শেষ 2 নাম্বার সেকেন্ডে কতটুকু যাবে প্রশ্নে যদি বলতো 5 নাম্বার সেকেন্ডে মানে 5 তম সেকেন্ড মানে হচ্ছে 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড ওই 1 সেকেন্ড দেখো 5 পঞ্চম সেকেন্ড মানে কিন্তু 5 সেকেন্ড না পঞ্চম সেকেন্ড মানে 1 সেকেন্ড 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড ওই 1 সেকেন্ড সময় তোমাকে যদি বলে দশম সেকেন্ড মানে কিন্তু 10 সেকেন্ড না দশম সেকেন্ড মানে হচ্ছে 9 থেকে 10 ওই 1 সেকেন্ড কাজেই তোমাকে যদি কত তম তোমাকে যদি বলে 20 তম সেকেন্ড 30 তম সেকেন্ড এই তম মানে হচ্ছে শুধু 1 সেকেন্ডের দূরত্ব বাট এটা কত তম সেটা তুমি বাইর করবা তোমাকে যদি বলে 20 তম তুমি এখানে টি এর জায়গায় বসাই দিবা 20 এখানে টি এর জায়গায় বসাই দিবা 20 যদি বলে 30 তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তুমি টি এর জায়গায় বসাই দিবা 30 এখন দেখো উত্তর কত আসে এখানে হাফ 2 কাটা 2 2 4 - 1 3 উত্তর কত উত্তর হচ্ছে 3 এই যে উত্তর হচ্ছে 3 এরকম একটা উদাহরণ দেখালে ক্লিয়ার হয়ে যাবে এরকম আরেকটা উদাহরণ দেখালে ক্লিয়ার হয়ে যাবে এই সূত্রটা দেখো তোমাকে যদি বলে টি তম সেকেন্ডে এই সূত্রটা মুখস্থ করো এই সূত্রটা মুখস্থ করো টি তম সেকেন্ডে টি তম মানে যে কোনো 1 সেকেন্ডের দূরত্ব হইতে পারে পঞ্চম সেকেন্ড মানে 4 থেকে 5 ওই 1 সেকেন্ডে কতটুকু যাবে তোমাকে যদি বলে 20 তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তম সেকেন্ড মানে হচ্ছে একটা ফিক্সড 1 সেকেন্ডের দূরত্ব একটা বস্তু যদি ত্বরণে চলে সে প্রথম সেকেন্ডে যতটুকু যাবে দ্বিতীয় সেকেন্ডে তার চেয়ে একটু বেশি যাবে যদি ত্বরণ থাকে তৃতীয় সেকেন্ডে তার চেয়ে আরেকটু বেশি যাবে তাই না তো এই একটা ফিক্সড 1 সেকেন্ডের দূরত্ব এটাকে বলে তম দূরত্ব ওকে ফাইন এরপর এই যে দেখো এটা কোন বস্তু কণা স্থির অবস্থা থেকে ইউ হচ্ছে 0 স্থির অবস্থা থেকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দেখো ত্বরণ কত 4 মিটার পার সেকেন্ড স্কয়ার এটাকে এইভাবে লিখে দিছি এটা একই কথা এটা দেখে আবার ভয় পেয়ে যাও না অনেকে এটা দেখে ভয় পেয়ে যাবে দেখো এই যে ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা হলো এই যে দেখো পঞ্চম সেকেন্ডে দেখছো পঞ্চম সেকেন্ডে টি হচ্ছে 5 এখন এই যে পঞ্চম সেকেন্ড আমরা সূত্র কোনটা বসাবো তোমাকে যদি বলে পঞ্চম সেকেন্ড মানে হচ্ছে 4 সেকেন্ডের পর থেকে 5 সেকেন্ড হওয়া পর্যন্ত এই যে 1 সেকেন্ড এই 1 সেকেন্ডে কতটুকু যাবে তোমাকে প্রশ্ন যদি বলতো প্রথম 5 সেকেন্ডে কতটুকু গেছে তাহলে তুমি শুরু থেকে 5 সেকেন্ড পর্যন্ত টোটাল দূরত্ব নিতা তখন সূত্র বসাই দিতা ধরো s ut + half স্কয়ার বাট যখন বলবে শুধু পঞ্চম সেকেন্ডে কতটুকু যাবে তার মানে কিন্তু পুরো 5 সেকেন্ডের দূরত্ব নয় শুধুমাত্র 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড ওই 1 সেকেন্ডের দূরত্ব সূত্র কি বসাবা সূত্র বসাবা st u প্লাস হাফ এ u প্লাস হাফ এ ইনটু 2t মাইনাস 1 u প্লাস হাফ এ ইনটু 2t মাইনাস 1 তাহলে এখানে t এর মান কত s 5 t এর মান হচ্ছে 5 নাম্বার সেকেন্ডে u হচ্ছে 0 প্লাস হাফ ইনটু a হচ্ছে 4 ইনটু 2t t এর মান বসাও 5 5 দুগুণে 10 একবারে বসাই বলি 5 দুগুণে 10 মাইনাস 1 খেয়াল করে দেখো এখানে t এর মান কত বসাইছি t এর মান বসাইছি 5 5 দুগুণে 10 মাইনাস 1 তাহলে এখন কত হবে এখানে দেখো এখানে হবে 2 আর এখানে হবে 9 9 দুগুণে 18 মিটার 9 দুগুণে 18 মিটার কোথায় 18 মিটার বলো তো বুঝতেছো কিনা খুব সহজ জিনিস তো এখন যদি এই টাইপের কোনো প্রশ্ন আসে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব প্রশ্নে যদি বলে পঞ্চম সেকেন্ড সপ্তম সেকেন্ড দশম সেকেন্ড 15 তম সেকেন্ড তোমাকে যদি তম সেকেন্ড ওই একটা ফিক্সড সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে তুমি সিম্পলি এই সূত্র বসাই দিবা st equals to u plus half a into 2t minus 1 st equals to u plus
u plus half into a into 2t minus 1 এর পরে টাইপটা দেখো খুব সুন্দর ম্যাথ দুটি ট্রেন একই রেল পথে বিপরীত দিক থেকে একই গতিবেগে আচ্ছা দুইটার গতিবেগে হচ্ছে 60 মিটার পার সেকেন্ড দুইটার গতিবেগে হচ্ছে 60 মিটার পার সেকেন্ড পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে দুইটা ট্রেন একই রেল পথে 60 মিটার পার সেকেন্ড গতিবেগে উভয়ের গতিবেগ হচ্ছে সমান বিপরীত দিক থেকে পরস্পরের দিকে আসতেছে পরস্পর নিজেদের দিকে আসতেছে 1200 মিটার দূরত্বে একে অপরকে দেখতে পেল ভালো কথা মন্দনের সর্বোচ্চ মান নির্ণয় করো যাতে সংঘর্ষ এড়ানো যেতে পারে মন্দ আচ্ছা আমি আগে চিত্রটা আঁকি না এটা বোঝানো সম্ভব না চিত্রনায়িকা এটা বোঝাইতে গেলে কিছুই বুঝবে না ধরো এখানে একটা ট্রেন এখানে একটা ট্রেন এই ট্রেনটা এই যে এইদিকে যাইতেছে ধরো এ বিন্দু এখানে আরেকটা ট্রেন বি বিন্দু এই ট্রেনটা এইদিকে আসতেছে মানে একই রেল লাইনে দুইটা দুই দিক থেকে আসতেছে তাহলে এই দুইটা যদি আসতে থাকে এরা তো আইসা এখানে সংঘর্ষে জড়াবে তাই না দুইটা বিপরীত দিক থেকে পরস্পরের দিকে আসতেছে তাহলে একটা একটাকে ধাক্কা মারবে যদি আসতেই থাকে এবং তোমাকে বলছে উভয়ের বেগ এটার বেগও 60 মিটার পার সেকেন্ড এইটার বেগও 60 মিটার পার সেকেন্ড এটার বেগ হচ্ছে 60 মিটার পার সেকেন্ড এবং এদের মধ্যবর্তী মোট দূরত্ব হচ্ছে 1200 মিটার এখানে মোট দূরত্ব খেয়াল করে দেখো মোট দূরত্ব কত এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত মোট দূরত্ব হচ্ছে 1200 মিটার আচ্ছা তোমাকে বলছে মন্দনের সর্বোচ্চ মান নির্ণয় করো যাতে সংঘর্ষ এড়ানো যেতে পারে কারণ এই যে এরা পরস্পরের দিকে আসতেছে উভয়ের বেগ সমান এর বেগও 60 তাহলে এরা যদি আসতেই থাকে তাহলে তো একটা আরেকটাকে ধাক্কা মারবে তাহলে যখনই চালক 1200 মিটার দূরত্বে একে অপরকে দেখতে পাইছে উভয় চালক কি করবে ব্রেক চাপবে তাই না উভয় চালক গাড়িটাকে থামানোর চেষ্টা করবে ব্রেক চাইপা দিবে তো ব্রেক যখন চাইপা দিবে তাদের কি হবে মন্দন হবে ব্রেক চাইপা দিলে কি হবে মন্দন মানে বেগ আস্তে আস্তে কমতে থাকবে তো বেগ সময় সাপেক্ষে বেগ কমতে থাকলে সেটা কি হয় মন্দন মন্দন মানে ঋণাত্মক ত্বরণ তো তোমাকে বলছে এই মন্দনের সর্বোচ্চ মান নির্ণয় করা যাতে সংঘর্ষ এড়ানো যেতে পারে আচ্ছা এখন সংঘর্ষ এড়াইতে গেলে তুমি যদি একদম সর্বোচ্চ লেভেলে মানে একদম সর্বোচ্চ ত্বরণে বাইর করতে চাও যেন সংঘর্ষটা এড়ানো যায় তো কি হবে ঘটনা খেয়াল করে দেখো এই যে এইটা এবং এইটা পরস্পরের দিকে আসতে থাকবে আস্তে আস্তে যদি এখানে সংঘর্ষ হইতো যদি সংঘর্ষ এখানে হয় তাহলে কোথায় হবে ঠিক মাঝখানে হবে যদি এখানে পরস্পর পরস্পরকে একে অপরকে আঘাত করে তাহলে এরা কিন্তু ঠিক মাঝখানে সংঘর্ষ হবে কেন ঠিক মাঝখানে সংঘর্ষ হবে যে এদিকে হবে 1200 না এদিকে হবে 600 মিটার এদিকে হবে 600 আর এইদিকে হবে 600 একদম ঠিক মিডিল পয়েন্টে আইসা কিন্তু একে অপরকে কি করবে একে অপরকে ধাক্কা দিবে কেন কারণ উভয়ের গতিবেগ সমান দেখো বেগ সমান উভয়ে সমবেগে আসতেছে উভয়ই সমবেগে আসতেছে সমবেগে আসতেছিল তাই না তো পরে যখন তুমি এখানে মন্দন ক্রিয়েট করবা তো এরা যদি সমবেগে আসতে থাকে ধরো যে এরা ব্রেক চাপে নাই মন্দন সৃষ্টি হয় নাই তো এরা যদি সমবেগে আসতেই থাকতো তাহলে একদম ঠিক মধ্যবিন্দুতে আইসা এরা একে অপরকে কি করতো ঠিক মধ্যবিন্দুতে আইসা এরা একে অপরকে আঘাত করতো তো তুমি যদি এইটাকে কোনোভাবে এড়াইতে চাও এই সংঘর্ষটাকে তুমি এড়াইতে চাও এবং এই মন্দনের মান তোমাকে বলছে সর্বোচ্চ মান নির্ণয় করো যাতে সংঘর্ষ এড়ানো যেতে পারে তো এড়ানোর ক্ষেত্রে কোথায় এড়াবা যদি এই বস্তুটা মানে এই গাড়িটা যদি এখানে থেমে যায় আর এই গাড়িটা যদি এখানে থেমে যায় তাহলে তো কি হবে সংঘর্ষ এড়াবে যদি এই গাড়ি এখানে থেমে যায় আর এই গাড়ি এখানে থেমে যায় তাও তো সংঘর্ষ হবে না বাট এই সমস্ত ক্ষেত্রে যখন তোমাকে বলবে যে মন্দনের সর্বোচ্চ মান নির্ণয় করো যাতে সংঘর্ষ এড়ানো যেতে পারে এই সমস্ত ক্ষেত্রে তুমি এমন একটা পয়েন্ট দিবা যে এই যে পয়েন্টটা এখানে এরা এসে সংঘর্ষে লিপ্ত হবে তো এক্স্যাক্টলি এই ট্রেনটা যদি এই বিন্দুতে এসে তার বেগের মান শূন্য হয়ে যায় এক্স্যাক্টলি এই পয়েন্টে এসে যদি প্রথম ট্রেনের বেগের মান শূন্য হয়ে যায় এবং এই ট্রেনটাও যদি এক্স্যাক্টলি এই পয়েন্টে এসে বেগের মান শূন্য হয়ে যায় তার মানে ঘটনা কি ঘটনা হচ্ছে এরা একে অপরকে এসে টাচ করবে কিন্তু ধাক্কা দিবে না কোন রকমে দেখো তোমাকে যদি প্রশ্ন এরকম ভাবে বলে যে সংঘর্ষ এড়ানো যায় কিনা মানে কোনোভাবে এড়ানো সম্ভব কিনা এই সমস্ত ক্ষেত্রে তুমি দেখাবা যে দুইটা বস্তু যে বিন্দুতে এসে মিলিত হয় সেখানে যদি এদের উভয়ের বেগের মান শূন্য হয়ে যায় তাইলে আমরা কোনোভাবে আমরা এটাকে বলতে পারি এভাবে কোনোভাবে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে কোনোভাবে মানে একদম লাগতে লাগতে জাস্ট একটা একটার সাথে লেগে গেছে কিন্তু ধাক্কা দেয় নাই
মনে করো যে এই বস্তুটাও এই পয়েন্টটা এসে তার বেগ হয়ে গেছে জিরো, এই ট্রেনটাও, আচ্ছা বস্তু না তো ট্রেন, এই ট্রেনটা এই বিন্দুতে এসে ব্যাগ হয়ে গেছে জিরো, এই ট্রেনটাও এই বিন্দুতে এসে ব্যাগ হয়ে গেছে জিরো। তো দুইটাই যদি এই মিডল পয়েন্টে জিরো ব্যাগে এসে মিলিত হয়, জিরো ব্যাগ মানে কি একটা একটার সাথে জাস্ট লাগবে কিন্তু ধাক্কা দিবে না, মানে ছুঁয়ে যাবে, জাস্ট ছুঁয়ে যাবে মানে স্পর্শ করবে, স্পর্শ করবে কিন্তু ধাক্কা দিবে না। তো আমাদেরকে যখন বলবে যে কোনোভাবে সংঘর্ষ এড়ানো যায় কিনা, এই টাইপের ক্ষেত্রে আমরা এমন ভাবে নিব যে দুইটা একসাথে এসে লাগবে কিন্তু একটা একটাকে ধাক্কা দিবে না, মানে ব্যাগ শেষ ব্যাগ হয়ে যাবে কোথাও শূন্য। তো এখন আমাকে বলছে যে মন্দনের সর্বোচ্চ মান নির্ণয় করো, ত্বরণ বের করো, ত্বরণ মানে ঋণাত্মক মন্দন, এর মান কত, এর মান কত। তাহলে আমরা এখানে কেমনে করবো, যে কোনো একটা ট্রেন নাও, এটার বেলায়, এটার বেলায় ঘটনা যা, এটার বেলায় ঘটনা তো তাই, দুইটার ব্যাগ সেম, লাস্ট শেষ ব্যাগ হবে জিরো, এটার ত্বরণ যা হবে, এটার ত্বরণ কি হবে তাই হবে। তুমি যে কোনো একটা নিয়ে করো, ধরো আমি এটা নিয়ে করতেছি, প্রথমটা নিয়ে করতেছি, তাহলে এখানে সূত্র কি হবে, সূত্র হবে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2as। মাইনাস কেন, মাইনাস কেন, কারণ এখানে তো মন্দন হচ্ছে, তুমি চাইলে কিন্তু এটা প্লাসের সূত্র দিয়েও করতে পারো, সেক্ষেত্রে উত্তরে চলে আসবে মাইনাস, বাট যেহেতু এখানে মন্দন হচ্ছে তুমি সূত্রে বসায় দাও v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2as। তাহলে তুমি এই পাশের ট্রেনটা নিয়ে করো, এই পাশের ট্রেনটা নিয়ে করো, v এর মান হচ্ছে 0, u এর মান কত, u এর মান হচ্ছে 60, মাইনাস 2 ইনটু a ইনটু এই প্রথম ট্রেনের অতিক্রান্ত দূরত্ব কত এখান থেকে এই পর্যন্ত 600, তুমি প্রথম ট্রেন নিয়ে করো আর দ্বিতীয় ট্রেন নিয়ে করো, উত্তর কিন্তু একই আসবে 600। তাহলে এখান থেকে ত্বরণ বের করো, এখান থেকে ত্বরণ বের করো, এখান থেকে ত্বরণ হবে 60 স্কয়ার ডিভাইড বাই 1200, 3 মন্দন হবে 3, এটা কিন্তু মন্দন হবে, হ্যাঁ আমরা কিন্তু মন্দনের সূত্র বসাইছি। তুমি যদি এখানে, এখানে তুমি যদি প্লাসের সূত্র নিয়ে বসায় দাও তখন কিন্তু এটা নেগেটিভ চলে আসবে, নেগেটিভ ত্বরণ মানেই মন্দন, বুঝতে পারছো, অসুবিধা নাই, তুমি যেটা দিয়ে করো, কেউ যদি এখানে ভুলে প্লাসের সূত্র দিয়েও করে ফেলো টেনশনের কিচ্ছু নাই, তখন উত্তর আসবে -3। ঘটনা বোঝা গেছে কিনা বলো, ঘটনা বোঝা গেছে কিনা বলো, ঘটনা কি বুঝতে পারছো, যে এরা যদি কোনোভাবে সংঘর্ষ এড়ায়, যাতে সংঘর্ষ এড়ানো যায়, তো সেক্ষেত্রে তুমি এমন ভাবে সংঘর্ষ এড়াবা যে এরা একজন আরেকজনের সাথে লেগে গেছে কিন্তু ধাক্কা দেয় নাই, মানে একজন আরেকজনকে ঠেলা দেয় নাই। আর তুমি যদি চিন্তা করো যে এই বস্তুটা, এই ট্রেনটা এখানে থেমে গেল, এই ট্রেনটা এখানে, তাইলেও কিন্তু সংঘর্ষ এড়াবে। বাট এই সমস্ত প্রশ্নের বেলায় যখন এরকম বলবে যে সংঘর্ষ এড়ানো যায় বা কোনোভাবে সংঘর্ষ এড়ানো পসিবল হয়, সেক্ষেত্রে তুমি দুইটাকে এক বিন্দুতে এসে মিলিত করে দিবা, বাট ব্যাগের মান নিয়ে নিবা জিরো, তার মানে এরা একে অপরের সাথে এসে মিলে যাবে কিন্তু সংঘর্ষ করবে না। ওকে ফাইন, এরপরে এই প্রশ্নটা দেখো, আচ্ছা এখন আমাদের নতুন একটা টাইপ, নতুন একটা টাইপ খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, যদিও এখনো পর্যন্ত বোর্ডে এই টাইপের এমসিকিউ আমি খুব বেশি দেখি নাই, বোর্ডের যে প্রশ্নগুলো এই টাইপের এমসিকিউ আমি পাই নাই, পরে কলেজ থেকে বিগত বছরের কলেজের কয়েকটা প্রশ্ন নিয়ে আসছি। দেখো নদী পার হওয়া সংক্রান্ত, লিখো নদী পার হওয়া সংক্রান্ত, শোনো গতিবিদ্যা অধ্যায়ের বোর্ডের এমসিকিউ কিন্তু খুবই কম, কারণ গতিবিদ্যা অধ্যায় 21 ব্যাচের শর্ট সিলেবাসে ছিল না, 20 ব্যাচ তো অটো পাস, 20 ব্যাচে তো পরীক্ষা হয় নাই, তো শুধুমাত্র এমসিকিউ আছে 2019, 2018, 2017, তার মধ্যে 2018 তে আবার সকল বোর্ডে প্রায় একই প্রশ্ন হয়েছে, জাস্ট চারটা চারটা বোর্ড মিলে দুই সেট প্রশ্ন হয়েছে, তো প্রশ্ন কিন্তু খুবই কম। তো গতিবিদ্যার জন্য শুধু বোর্ড প্রশ্ন করলে এনাফ না, সাথে আরো ভালো ভালো কলেজের কয়েকটা প্রশ্ন কমপ্লিট করে যাবা। এখন দেখো নদী পার হওয়া সংক্রান্ত ম্যাথের বেলায় তোমাকে যদি বলে সোজাসুজি কিংবা সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার ক্ষেত্রে, তুমি যদি একটা নদী সোজাসুজি পার হইতে পারো, ধরো এটা একটা নদী, তুমি এখান থেকে সাঁতার দিবা, এখানে স্রোতের বেগ এইদিকে, স্রোতের বেগ ইউ, তুমি পার হইতে চাও সোজাসুজি, তো স্রোতের বেগ যদি থাকে নদীতে সোজাসুজি, তুমি যদি সোজাসুজি সাঁতার দেও তাহলে কিন্তু সোজাসুজি নদী পার হইতে পারবা না, স্রোত যদি থাকে তাহলে তুমি সোজা সাঁতার দিলে সোজা পার হইতে পারবা না, কারণ স্রোত তোমাকে ধাক্কা দিয়ে, স্রোত তুমি সাঁতার দিবা এইদিকে, বাট স্রোত তোমাকে ধাক্কা দিয়ে এইদিকে পাঠাই দিবে, এইদিকে পাঠাই দিবে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, সোজাসুজি নদী পার হওয়ার ক্ষেত্রে আমাদেরকে সাঁতার দিতে হবে একটু বাঁকা করে, এই যে সাঁতার দিলাম ভি ব্যাগে, সাঁতার দিলাম, সাঁতার দিতে পারি অথবা নৌকা চালাইতে পারি, যে কোনো কিছু কেন, স্রোতের ব্যাগ ইউ, স্রোতের ব্যাগ ইউ, আর সাঁতারুর ব্যাগ বা নৌকার ব্যাগ হচ্ছে ভি। তো তুমি যদি একটু তীর্যক ভাবে সাঁতার দেও তাইলে সোজাসুজি নদী পার হওয়া পসিবল হইতে পারে, এই যে সোজাসুজি নদী পার হওয়া ধরলাম, সোজাসুজি নদী পার হওয়া পসিবল, এবং সেই ক্ষেত্রে ধরলাম লব্ধি ব্যাগ, লব্ধি ব্যাগ ধরলাম ডাব্লিউ, ইউ এটা হচ্ছে স্রোতের ব্যাগ, তোমরা লিখে রাখতে পারো যারা কনফিউশনে পড়বা, ইউ হচ্ছে স্রোতের ব্যাগ, ভি, ভি হচ্ছে সাঁতারুর ব্যাগ বা নৌকার ব্যাগ, মানে যে নদী পার হবে তার ব্যাগ, যদি নৌকা পার হয় তাহলে নৌকার ব্যাগ ভি, যদি সাঁতারু পার হয় তাহলে সাঁতারুর ব্যাগ, আর ডাব্লিউ, ডাব্লিউ হবে লব্ধি ব্যাগ,
এই যে ইউ একটা ভেক্টর, ভি একটা ভেক্টর, এই দুটা লব্ধি হবে, লব্ধি বেগ, লব্ধি ভেক্টর বা লব্ধি বেগ। তো সোজাসুজি তুমি যখন সোজাসুজি নদী পার হবা, সোজাসুজি নদী পার হওয়ার ক্ষেত্রে কি হবে, সর্বনিম্ন দূরত্ব, দেখো এই টাইপের আরেকটা নাম আছে সর্বনিম্ন দূরত্ব, তুমি যদি সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে চাও তাহলে অবশ্যই তোমাকে সোজাসুজি পার হইতে হবে। তুমি যদি এই বরাবর পার হও তাহলে দূরত্ব কিন্তু বেশি হবে, যদি এই বরাবর পার হও তাহলেও কিন্তু দূরত্ব বেশি হবে। তুমি যখন একদম এই বিন্দু থেকে তার সোজাসুজি এই বিন্দুতে যাইতে পারবা, ধরো তুমি সাঁতার দিচ্ছপি বিন্দু থেকে একদম স্ট্রেট সোজাসুজি যখন কিউ বিন্দুতে পৌঁছাবা তখনই কিন্তু দূরত্ব সবচাইতে কম লাগবে। তো এই টাইপটার দুইটা নাম, একটা হচ্ছে সোজাসুজি নদী পার হওয়া আর একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া। তো খেয়াল করে দেখো এই যে সোজাসুজি নদী পার হওয়ার ক্ষেত্রে আমাকে সাঁতার দিতে হবে স্রোতের বেগের সাথে, ধরলাম আলফা কোণে, ধরলাম স্রোতের বেগের সাথে কত কোণে সাঁতার দিতে হবে, আলফা কোণে, স্রোতের বেগ ইউ, স্রোতকে আমরা পার বরাবর চিন্তা করলাম, তো আমরা ধরে নিলাম স্রোতের বেগের সাথে কত কোণে সাঁতার দিতে হবে, আলফা কোণে, আলফা কোণ। তো এই আলফা কোণটা তুমি কেমনে বের করবা, সূত্র হচ্ছে লিখো কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ বাই ভি। এই যে কজ আলফা, আলফা আমাকে প্রশ্নে বলবে কি জানো, প্রশ্নে বলবে সোজাসুজি নদী পার হওয়ার জন্য অথবা সর্বনিম্ন দূরত্বে একই কথা নদী পার হওয়ার জন্য কত কোণে সাঁতার দিতে হবে। তো এই কোণটা আমরা সবসময় স্রোতের বেগের সাথে হিসাব করি, স্রোতের বেগের সাথে কত কোণে সাঁতার দিতে হবে, এই কোণের মানটা বাইর করতে বলবে প্রশ্নে। তো সূত্র কি, সূত্র হচ্ছে কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ বাই ভি, মানে ইউ হচ্ছে স্রোতের বেগ, ইউ হচ্ছে স্রোতের বেগ, ইউ, ইউ লিখে রাখো যারা কনফিউশনে পড়তে পারো, ইউ হচ্ছে স্রোতের বেগ আর ভি, ভি হচ্ছে সাঁতারুর বেগ বা নৌকার বেগ যে নদী পার হবে, সাঁতারুর বেগ কিংবা নৌকার বেগ যে নদী পার হবে সে হচ্ছে ভি, তার বেগ হচ্ছে ভি, যে নদী পার হইতে চায় তার বেগ হচ্ছে ভি। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে, এখানে খেয়াল করে দেখো এখান থেকে কি আসতেছে, আলফা, আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স, এই কজটাকে ডান পাশে পাঠাই দাও হয়ে যাবে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, মাইনাস ইউ বাই ভি। এবং এখানে একটা জিনিস মনে রাখবা যে এখানে আলফা এর মান অবশ্যই 90 ডিগ্রি চেয়ে বেশি হবে, আলফা এর মান অবশ্যই কি হবে 90 ডিগ্রি চেয়ে বেশি হবে অবশ্যই, কেন, কারণ তুমি যখন সোজাসুজি পার হবা তো লব্ধির অ্যাঙ্গেলই হবে 90 ডিগ্রি, তাহলে আলফা, এখানে আলফা অবশ্যই কি হবে, আলফা অবশ্যই গ্রেটার দেন 90 হবে, সোজাসুজি নদী পার হওয়ার ক্ষেত্রে আলফা অবশ্যই গ্রেটার দেন 90 ডিগ্রি হবে। এবং আমরা আলফাটা কেমনে বের করবো, এই যে সূত্র এখান থেকে আমি এখান থেকে লিখে ফেলি, এই যে এখান থেকে দেখো কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ বাই ভি, কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ বাই ভি, তাহলে আলফা ইকুয়ালস টু কি হবে, আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, মাইনাস ইউ বাই ভি, এখানে ইউ এর পরিচয় কি, ইউ হচ্ছে সাঁতারুর বেগ কিংবা নৌকার বেগ যে নদী পার হবে, আর ভি হচ্ছে, সরি ভুল বলতেছি তো, ইউ হচ্ছে স্রোতের বেগ, ইউ হচ্ছে স্রোত আর ভি হচ্ছে সাঁতারুর বেগ কিংবা নৌকার বেগ যে নদী পার হইতে চায়। এবং তোমাকে যদি লব্ধি বেগ বের করতে বলে, যে লব্ধি বেগ, লব্ধি বেগ হচ্ছে ডাব্লিউ, তুমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ ফিল আপ করো, দেখো এই যে এখানে একটা, তুমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করো, এটা ভি হইলে এটা হবে ভি, এটা হবে ইউ, তাহলে এখান থেকে লেখা যায় ডাব্লিউ স্কোয়ার, খেয়াল করে দেখো আমি তোমাকে দেখাই দিই, যদি কোনো কারণে এই সূত্র মুখস্থ না থাকে তাও যাতে করতে পারো, তুমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করো, এই যে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ডাব্লিউ, এইটা ভি হইলে এটাও হবে ভি, এটা ভি হইলে, যে এটা যদি ভি হয় এটাও হবে ভি, তাহলে এখান থেকে কি লেখা যায়, ভি স্কোয়ার, তবে এখান থেকে লেখা যায়, এখান থেকে লেখা যায় ভি স্কোয়ার ইকুয়ালস টু ডাব্লিউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, তাহলে ডাব্লিউ স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে তুমি যদি এখান থেকে লব্ধি বেগ বের করতে চাও, লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়ালস টু কি হবে, রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এই যে রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এখানে অবশ্যই ভি হবে বড় ইউ হবে ছোট, নদী পার হওয়ার ক্ষেত্রে অবশ্যই, নদী পার হওয়ার ক্ষেত্রে অবশ্যই, খেয়াল করে দেখো নদী পার হওয়ার জন্য অবশ্যই ভি এর মান ইউ এর চেয়ে বড় হইতে হবে, মানে সাঁতারুর বেগ স্রোতের বেগের চেয়ে বড় হইতে হবে, সাঁতারুর বেগ যদি বা নৌকার বেগ যদি স্রোতের বেগের চেয়ে বেশি না হয় তাহলে নদী পার হইতে পারবে না, এখানে অবশ্যই ভি হবে বড় ইউ হবে ছোট, বুঝতে পারছো, এই যে ভি বড় সাঁতারুর বেগ বা নৌকার বেগ হবে বড় স্রোতের বেগ হবে ছোট, এই জন্য রুট ওভার, এভাবে মনে রাখতে পারো রুট ওভার অফ বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার। আর নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় দেখো, যে টি, টি হচ্ছে নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়, টি এর পরিচয় কি, টি এর পরিচয় হচ্ছে নদী পার হওয়ার, নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়, দেখো নদী পার হওয়ার,
নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময়, নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় কত? নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময় হচ্ছে দূরত্ব বাই লব্ধি বেগ। এখানে দূরত্ব আমরা ধরলাম নদীর প্রস্থ, ধরে নিলাম নদীর প্রস্থ হচ্ছে ছোট হাতের ডি, আর লব্ধি বেগ কত? লব্ধি বেগ হচ্ছে রুট ওভার অফ ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। কারণ নদী পার হওয়ার জন্য কোন বেগটা কার্যকর? কার্যকর বেগ কোনটা? লব্ধি বেগ। যখন তুমি নদী পার হচ্ছ, নদী পার হওয়ার জন্য এখানে দূরত্বকে বেগ দ্বারা ভাগ করতে হবে। আমরা জানি সময় ইকুয়ালস টু দূরত্ব বাই বেগ, এস ইকুয়ালস টু ভিটি, তাহলে টি ইকুয়ালস টু এস বাই ভি, তাই না? এখানে এস হচ্ছে নদীর প্রস্থ, ছোট হাতে ডি ধরলাম, এই ডি হচ্ছে নদীর প্রস্থ, আর নিচে কি বসবে? নিচে কিন্তু লব্ধি বেগটা বসাইতে হবে, নিচে বসাইতে হবে লব্ধি বেগ। ওকে ফাইন, তো এই তিনটা সূত্র যেন মনে থাকে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা আলফা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইটাই, যে এইটা এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যাঙ্গেলটা। তারপরে লব্ধি বেগও চাইতে পারে, লব্ধি বেগ হচ্ছে রুট ওভার অফ বড়টার স্কোয়ার মাইনাস ছোটটার স্কোয়ার। অবশ্যই সাঁতারুর বেগ হবে বড়, স্রোতের বেগ হবে ছোট। আর লব্ধি তোমাকে যখন নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় বের করতে বলবে, তখন তুমি স্মরণকে বেগ দ্বারা ভাগ করে দিবে। আমরা জানি সময় ইকুয়ালস টু দূরত্ব বাই সময়, সরি, সময় ইকুয়ালস টু দূরত্ব বাই বেগ। তো দূরত্ব হচ্ছে নদীর প্রস্থ, আর বেগ হবে লব্ধি বেগ, বেগ হবে লব্ধি বেগ। আশা করি বুঝতে পারছো। তো এরপরে আরেকটা টাইপ, সর্বনিম্ন সময়ে নদী পার হওয়া। খেয়াল করে দেখো, এটা ছিল সোজাসুজি নদী পার হওয়া, কিংবা সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া। এখন এটা যদি কোনো প্রতিযোগিতা হয়, যদি এরকম একটা হয় যে নদী পার হওয়ার প্রতিযোগিতা হইতেছে, যে কে আগে নদী পার হইতে পারে, তো সেই ক্ষেত্রে কি সোজাসুজি নদী পার হবা নাকি কম সময়ে পার হবা? যেই দিকে পার হইলে সময় কম লাগবে সেই দিকে তো তুমি যাবা। তো মনে রাখবা, তুমি যদি সর্বনিম্ন সময়ে নদী পার হইতে চাও, তাহলে অবশ্যই তোমাকে সাঁতার দিতে হবে সোজা, সাঁতার দিতে হবে সোজাসুজি, অর্থাৎ 90 ডিগ্রি কোণে। এই যে এটা হচ্ছে স্রোতের বেগ, তুমি সাঁতার দিবা সোজা, সোজা সাঁতার দিলে কিন্তু তুমি সোজাসুজি পার হইতে পারবা না। ধরো তুমি সাঁতার দিছো সোজাসুজি, বাট স্রোতের বেগ তোমাকে একটু হলেও ধাক্কা দিবে, ধরো তুমি পার হবা এইদিকে কোথাও, বাট যেখানেই তুমি ওঠো না কেন, তুমি যদি সাঁতার দেও সোজাসুজি, অর্থাৎ সাঁতার দেও 90 ডিগ্রি কোণে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার সময় লাগবে সবচাইতে কম। বুঝতেছো? কাজেই তোমাকে যদি বলে কম সময়ে নদী পার হও, তাহলে তুমি একদম চোখ বন্ধ করে সোজাসুজি সাঁতার দিয়ে দিবা। তুমি সোজাসুজি সাঁতার দিলে সোজাসুজি পার হইতে পারবা না, হয়তো বা তুমি এখানে গিয়ে উঠবা, স্রোত তোমাকে ধাক্কা দিবে, হয়তো এখানে উঠবা, বাট যেখানেই তুমি ওঠো, যে সোজাসুজি পার হবে তার চাইতে তুমি আগে পার হইতে পারবা। অর্থাৎ তুমি যদি সোজাসুজি সাঁতার দেও, মানে 90 ডিগ্রি কোণে সোজাসুজি সাঁতার দেওয়া, মানে স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে সাঁতার দেওয়া, 90 ডিগ্রি কোণে সাঁতার দিলে তুমি সোজাসুজি নদী পার হইতে পারবা না, কিন্তু কম সময়ে পার হইতে পারবা। তো কম সময়ে মানে সর্বনিম্ন সময়ে নদী পার হওয়ার বেলায় আলফা এর মান হচ্ছে 90 ডিগ্রি, এবং এই যে তখন টি টি মিনিমাম, টি মিনিমাম মানে সর্বনিম্ন সময়, টি মিনিমাম হচ্ছে সর্বনিম্ন সময়, আর এই সর্বনিম্ন সময়টা হবে টি ইকুয়ালস টু ডি বাই ভি, সিম্পলি ডি বাই ভি। এই যে এখানে ছিল কি ডি বাই ডি, মানে হচ্ছে প্রস্থ, রুট ওভার ভি স্কোয়ার মানে সিউ স্কোয়ার। যখন তুমি সর্বনিম্ন সময়ে নদী পার হবা, সেই ক্ষেত্রে ইউ এর মান হয়ে যাবে জিরো, ইউ এর মান কত হয়ে যাবে জিরো, মানে উলম্ব বরাবর ইউ এর কোনো অংশ তখন থাকবে না, এই যে ইউ হয়ে যাবে জিরো, ইউ এর কোনো অংশ এমনিতেও থাকে না, বাট তুমি মনে মনে চিন্তা করে নিবা যে সর্বনিম্ন সময়ে নদী পার হওয়ার ক্ষেত্রে ইউ এর মান জিরো, ইউ এর মান জিরোটা বাদ দিয়ে দাও, এটা বাদ, সেই ক্ষেত্রে ভি স্কোয়ার স্কোয়ার রুট কাটা থাকবে শুধু ডি বাই ভি, অত কিছু দরকার নাই, ডি এর মুখস্থ করো ডি বাই ভি। যারা এই অধ্যায় ভালো মতো পড়ো নাই, যারা এগুলো ভালো মতো পড়ছো রিটার্নের জন্য, তোমরা এগুলো বেসিক সহ জানো, বাট এখন শেষ মুহূর্তে এইসা এত বেসিক বোঝার সময় নাই, তুমি খালি এমনি মুখস্থ করো সর্বনিম্ন সর্বনিম্ন সময়ে নদী পার হওয়ার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে টি ইকুয়ালস টু ডি বাই ভি, টি ইকুয়ালস টু ডি বাই ভি। তো মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারো, এখানে তুমি যদি ইউ এর মান জিরো বসায় দাও, তাহলে এখানে যদি ইউ এর মান জিরো বসায় দাও, তাহলে ভি স্কোয়ার রুট স্কোয়ারকে ভি স্কোয়ার কাটাকাটি করে দিলে শুধু ভি, তখন ডি বাই ভি। টি এর মান যখন সর্বনিম্ন হবে, তখন এই নিচেরটা সবচেয়ে বড় হবে, এই নিচে তুমি যেই জিনিসটা দিয়ে ভাগ করতেছো সে যদি সবচেয়ে বড় হয়, তখনই তো টি এর মান সবচেয়ে ছোট হবে। তো এই রুট ওভার অফ ভি স্কোয়ার মানে সি স্কোয়ার তখনই সবচেয়ে বড় হবে যখন ইউ এর মান জিরো। তো ইউ এর মান যদি এখানে জিরো হয়, সেই ক্ষেত্রেই টি এর মান মিনিমাম হবে, টি এর মান মিনিমাম হবে ডি বাই ভি। এটা মনে রাখো, টি ইকুয়ালস টু ডি বাই ভি। ওকে ফাইন, এখন প্রশ্ন দেখো। আচ্ছা একটা জিনিস মনে রাখবা, তোমাকে যদি প্রশ্নে বলে সর্বনিম্ন সময়ে নদী পার হইতে হলে কত ডিগ্রি কোণে সাঁতার দিতে হবে, বা কত ডিগ্রি কোণে স্রোতের বেগের সাথে কত ডিগ্রি কোণে নৌকা চালাইতে হবে, উত্তর মুখস্থ 90 ডিগ্রি, কোনো ম্যাথ করার দরকার নাই। যদি সোজাসুজি পার হইতে বলে, তখন অ্যাঙ্গেল এই সূত্র দিয়ে বের করতে হবে, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি,
ইউ হচ্ছে স্রোতের বেগ আর ভি হচ্ছে নদীর নৌকার বেগ কিংবা সাঁতারুর বেগ। উপরে হবে ছোট, নিচে হবে বড়, এভাবে মনে রাখতে পারো। কজ ইনভার্স মাইনাস ছোট বাই বড়, এবং এই জিনিসটা মনে রাখতে পারো আলফার মান অবশ্যই এখানে 90 ডিগ্রি সাথে বড় হবে। যদি ভুলবশত তুমি ভি উপরে বসায় দেও আর ইউ নিচে বসায় দেও তাহলে দেখবে এটার মানই আসে না, তখন তো বুঝতে পারবে যে তুমি ভুল করছো, তখন যেন ঠিক করে নাও। ওকে, আর যখন সর্বনিম্ন সময়ে নদী পাবিতে বলবে তখন আলফা মুখস্থ 90 ডিগ্রি, আর টি মিনিমাম মানে সেই সর্বনিম্ন সময়টা কত, ডি বাই ভি, ডি বাই ভি মুখস্থ। এখন প্রশ্নটা দেখো, প্রশ্নটা দেখো, সবাই প্রশ্নটা তুলে ফেলো, প্রশ্নটা সবাই তুলে ফেলো। দেখো কি বলছে, 3 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত, মানে একটা নদী, নদী 3 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত, এটা মানে হচ্ছে স্রোতের বেগ, স্রোতের বেগ ইউ 3 মিটার পার সেকেন্ড। একটা তোমাকে যদি বলে একটা নদী এত বেগে প্রবাহিত, এটা মানে হচ্ছে তার প্রবাহের বেগ মানে স্রোতের বেগ হচ্ছে ইউ 3 মিটার পার সেকেন্ড। তার প্রস্থ, নদীর প্রস্থ হচ্ছে ডি 15 মিটার। একটি নদী 5 মিটার পার সেকেন্ড বেগে সাঁতার কাটা একজন ব্যক্তির, 5 মিটার পার সেকেন্ড বেগে সাঁতারুর বেগ 5 মিটার পার সেকেন্ড ভি, সোজাসুজি পার হতে কত সময় লাগবে, খেয়াল করে দেখো, সোজাসুজি পার হতে কত সময় লাগবে, সূত্র কি, সোজাসুজি পার হইতে, এই যে সোজাসুজি পার হতে কত সময় লাগবে, সূত্র হচ্ছে টি ইকুয়ালস টু ডি বাই রুট ওভার অফ ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, টি ইকুয়ালস টু ডি বাই রুট ওভার অফ ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, টি ইকুয়ালস টু ডি বাই, ডি কত, ডি হচ্ছে 15, আর নিচে রুট ওভার অফ ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, বড়টা থেকে ছোটটার স্কয়ার বিয়োগ, বড়টার স্কয়ার থেকে ছোটটার স্কয়ার বিয়োগ, কাজ শেষ। এটা কত হবে, এটা হবে 9 16 4, 15/4, 15/4 3.75, 3.75 সেকেন্ড, খেয়াল করে দেখো 3.75 সেকেন্ড, খুবই সুন্দর জিনিস। তোমাকে বলছে সোজাসুজি নদী পার হইতে, তুমি পার হবা সোজাসুজি, সোজাসুজি নদী পার হইতে কত সময় লাগবে, সূত্র হচ্ছে টি কস ডি বাই, সময় মানে হচ্ছে দূরত্ব বাই বেগ, দূরত্ব হচ্ছে প্রস্থ আর বেগ কি, বেগ হচ্ছে লব্ধি বেগ। এখানে নদী পার হওয়ার ক্ষেত্রে কিন্তু লব্ধি বেগ বসাইতে হবে, এটার বেলায় সর্বনিম্ন দূরত্ব কিংবা সোজাসুজি নদী পার হওয়ার বেলায় নিচে লব্ধি বেগ, আর যখন সর্বনিম্ন সময়ে পার হবে তখন সিম্পলি নৌকার বেগ কিংবা সাঁতারুর বেগ বসাই দিলেই হবে, সেই ক্ষেত্রে স্রোতের বেগ তুমি মনে মনে জিরো বসাই দিবা, ঘটনা শেষ। ওকে ফাইন, এরপরে এখন সেম প্রশ্নটা, সেম প্রশ্নটাকে তোমাকে যদি বলতো, আমাকে বলতো, সেম প্রশ্নে যদি বলতো যে কত কোণে, কত কোণে সাঁতার দিতে হবে, তোমাকে যদি বলতো সোজাসুজি নদী পার হইতে হলে কত কোণে স্রোতের বেগের সাথে কত কোণে সাঁতার দিতে হবে, আমাকে অ্যান্সারটা বলো দেখি কয়জন পারে। সেম প্রশ্নটা তোমাকে যদি বলতো যে সোজাসুজি নদী পার হওয়ার জন্য, সোজাসুজি নদী পার হওয়ার জন্য কত কোণে সাঁতার দিতে হবে, কত কোণে সাঁতার দিতে হবে, আলফা ইকস টু, আলফা ইকস টু কজ ইনভার্স, আলফা ইকস টু কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ, উপরে হচ্ছে ছোটটা ডিভাইড বাই নিচে হচ্ছে সাঁতারুর বেগ, কজ ইনভার্স মাইনাস 3/5, কজ ইনভার্স, যদিও এটা প্রশ্নে চাই নাই, আমি তোমাকে একই প্রশ্নে সবগুলো বাইর করে দেখাইতেছি, কজ ইনভার্স মাইনাস 3/5, দেখো 126.87 ডিগ্রি, এই যে এটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি চাইতে বড় হবে, সোজাসুজি নদী পার হওয়ার জন্য অবশ্যই 90 ডিগ্রি চাইতে বেশি করে সাঁতার দিতে হবে। কজ ইনভার্স মাইনাস, এখানে মাইনাস যদি তুমি না বসাও, এখানে সূত্রে কিন্তু মাইনাস আছে, তুমি যদি মাইনাস না বসাও, তুমি যদি এখানে মাইনাস না বসাও তাহলে কিন্তু এটা 90 ডিগ্রি চাইতে বড় হবে না, দেখো ছোট হয়ে যাবে, তো ভুলে তুমি যদি মাইনাসটা নাও বসাও তাহলে যেন তুমি বুঝতে পারো যে তুমি ভুল বসাইছো, 90 ডিগ্রি চাইতে অবশ্যই বেশি হইতে হবে আলফা। আর যদি কেউ এখানে উপরে 5 বসাই দেও নিচে 3 তাহলে দেখবে এটা এরর আসতেছে, এই কজ আলফার মান ওটা পসিবল না, কজ আলফার মান মাইনাস 1 এর চাইতে বড় হইতে পারে না, প্লাস 1 এর চাইতে বড় হইতে পারে না, মানে মাইনাস 1 সরি মাইনাস 1 এর চাইতে ছোট, কজ আলফার মান মাইনাস 1 থেকে প্লাস 1 হইতে পারে, কেউ যদি উপরে 5 নিচে 3 বসাও দেখবে এটা ম্যাথ এরর আসতেছে, আসবে না ওটা, তো তখনও যেন বুঝতে পারো যে শুধু ওটা ভুল বসাইছো কিনা। সূত্র হচ্ছে আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, ইউ বাই ভি, উপরে হচ্ছে স্রোতের বেগ নিচে হচ্ছে সাঁতারুর বেগ, অথবা এভাবে মনে রাখবা মাইনাস উপরে ছোট বেগ নিচে বড় বেগ। আচ্ছা এরপরে তোমাকে যদি বলতো লব্ধি বেগ নির্ণয় করো, তোমাকে যদি এটা চাইতো যে লব্ধি বেগ কত, তো লব্ধি বেগ হবে রুট ওভার অফ ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, এই যে এটা এইটা লব্ধি বেগ রুট ওভার অফ 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, তাহলে এখানে 25 থেকে 9 গেলে 16, রুট ওভার অফ 16 মানে 4, লব্ধি বেগ, লব্ধি বেগ তোমার কাছে যদি প্রশ্নে চাইতো, যদিও এই ম্যাথে চাই নাই বাট যদি চাইতো এখানে তিনটা জিনিস চাইতে পারে, তিনটা জিনিস চাইতে পারে, যদি বলতো লব্ধি বেগ কত রুট ওভার অফ ভি স্কয়ার মানে সি স্কয়ার,
বড়টা থেকে বড়টা স্কয়ার থেকে ছোটটা স্কয়ার বিয়োগ করে দিবা, ভি স্কয়ার মানে সি স্কয়ার। তাহলে দেখো ষোলো রুট ওভার অফ ষোলো মানে চার, চার মিটার পার সেকেন্ড। খুবই সহজ জিনিস, একবার ভালো মতো পড়ে ফেললে ভুল হবে না, একবার ভালো মতো পড়ে ফেললে আর ভুল হবে না। তাহলে লব্ধি বেগ রুট ওভার অফ ভি স্কয়ার মানে সি স্কয়ার, পঁচিশ মাইনাস নয় ষোলো, রুট ওভার করে দিলে চার। ওকে ফাইন 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 ফাইন। এরপর দেখো এইটা, এইটা দেখো সেম প্রশ্ন, সেম একই টাইপ। নৌকার বেগ বত্রিশ কিলোমিটার পার ঘন্টা, নৌকার বেগ বত্রিশ কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ হচ্ছে ষোলো কিলোমিটার পার ঘন্টা, ষোলো কিলোমিটার পার ঘন্টা। নদীর এ পার থেকে ঠিক সোজাসুজি, ঠিক সোজাসুজি অপর পারে যেতে নৌকাটি স্রোতের সাথে কত ডিগ্রি কোণে চালাইতে হবে, কত ডিগ্রি কোণে চালাইতে হবে? আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স, আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ছোট বাই বড়, মাইনাস স্রোত বাই নৌকা, ছোট বাই বড়, কজ ইনভার্স মাইনাস হাফ, কাটাকাটি করলে কজ ইনভার্স মাইনাস হাফ একশো বিশ ডিগ্রি, কজ ইনভার্স মাইনাস হাফ, কজ একশো বিশ ডিগ্রি মানে হচ্ছে মাইনাস হাফ। শেষ, খুবই সহজ জিনিস না, এটা খুবই সহজ জিনিস। তোমাকে বলছে নৌকার বেগ, সেই আমি তো ভুল বসাইছি, কোনটাকে কি ধরলাম? নৌকার বেগ ভি, স্রোতের বেগ হচ্ছে ইউ। দেখো মান কিন্তু ঠিকই বসাইছি, মান কিন্তু ঠিকই বসাইছি। নৌকার বেগ কে আমরা ভি ধরি নর্মালি, আমি যে সূত্রগুলো দেখাই আসছি, আমি যেই সূত্রগুলো দেখাই আসছি সেখানে নৌকার বেগ কে ধরছি ভি, স্রোতের বেগ কে ধরছি ইউ। বাট তুমি কি ধরতেছো ডাজেন্ট ম্যাটার, তুমি যে কোনো একটাকে ইউ যে কোনো একটাকে ভি ধরতে পারো, বাট যখন বসাবা তখন ঠিকঠাক বসাইও। সূত্রটা হচ্ছে কজ ইনভার্স মাইনাস উপরে স্রোতের বেগ, তো উপরে স্রোতের বেগ বসাইছি কিন্তু ঠিকই, উপরে হচ্ছে ছোটটা আর নিচে হচ্ছে বড়টা, সামনে মাইনাস, মাইনাস যদি না দেও তাহলে কিন্তু এটা নব্বই ডিগ্রির সাথে বড় হবে না, হ্যাঁ অবশ্যই আলফার মান নব্বই ডিগ্রির সাথে বড় হইতে হবে, কাজেই ভুল করার সুযোগ নাই। তো যেই দুইটা প্রশ্ন আমি আনছি, দুইটা প্রশ্নেই সোজাসুজি অপর পারে যাইতে বলছে, আর যদি সোজাসুজি না বলে সর্বনিম্ন সময়ে নদী পার হইতে বলতো, সর্বনিম্ন সময়ে নদী পার হইতে বললে আলফায়ের মান মুখস্থ নব্বই ডিগ্রি বসাই দিবা, আলফায়ের মান মুখস্থ নব্বই ডিগ্রি বসাই দিবা। আর যদি বলতো যে সেই সর্বনিম্ন সময়টা কত, তাহলে তুমি প্রস্থকে ডিরেক্ট এই ভি দ্বারা ভাগ করতে, ভি মানে কি, ভি মানে হচ্ছে সাঁতারুর বেগ কিংবা নৌকার বেগ, সিম্পলি ভি দ্বারা ভাগ করে দিবা, ঘটনা শেষ। তো ওই টাইপের মেথড দেখাইলাম না, যদি সর্বনিম্ন সময় বলে আলফা মুখস্থ নব্বই ডিগ্রি আর টি মিনিমাম ইকুয়ালস টু ডি বাই ভি, জাস্ট এই দূরত্বটাকে, জাস্ট দূরত্ব, দূরত্ব মানে প্রস্থ, নদীর প্রস্থকে তুমি সাঁতারুর বেগ কিংবা নৌকার বেগ দ্বারা ভাগ করে দিবা, ঠিক আছে? তো এরপরে দেখো, এই যে এটা তো দেখাই আসছি, বায়ু শূন্য স্থানে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ কি? পরাবৃত্ত, পরাবৃত্ত কই, এই যে পরাবৃত্ত, প্রাসের গতিপথ, বায়ু শূন্য স্থানে নিক্ষিপ্ত মানে প্রাস, তোমাকে এখানে প্রাসের কথা বুঝাইছে। বায়ু শূন্য স্থানে নিক্ষিপ্ত বস্তু বলতে এখানে কি বুঝাইছে? বায়ু শূন্য স্থানে নিক্ষিপ্ত বস্তু বলতে তোমাকে প্রাস বুঝাইছে। তো প্রাসের গতিপথ কি? পরাবৃত্ত, প্রাসের গতিপথ হচ্ছে পরাবৃত্ত, এটা মুখস্ত, এটা আসতে পারে এমসিকিউতে। ওকে, এরপরে কি বলছে? ভূমি হতে, ভূমি হতে ভি বেগে খাড়া উপরের দিকে, ও আচ্ছা খাড়া উপরের দিকে, এই সূত্রগুলো একটু দেখাই আসি তোমাকে, খাড়া উপরের দিকে মনে আছে সূত্রগুলা, খাড়া উপরের দিকে সূত্রগুলা, এই যে, এই যে দেখো, কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতার সূত্র ছিল ইউ স্কয়ার বাই টু জি, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে আলফা এর মান নব্বই, তো এখানে আলফা এর মান নব্বই বসাই দিলে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে ইউ স্কয়ার বাই টু জি, বিচরণ কাল হচ্ছে টু ইউ বাই জি, আর অনুভূমিক দূরত্ব জিরো। এই সূত্রগুলো মনে থাকা উচিত, এই সূত্রগুলো অবশ্যই মনে থাকতে হবে, এই সূত্রগুলো অবশ্যই মনে থাকতে হবে। এখন এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা দেখো কি বলছে, ভূমি হতে ভি বেগে, আচ্ছা এখানে ব্যাগ হচ্ছে ভি, আমরা ব্যাগকে আদি ব্যাগকে ধরছিলাম ইউ, তারা ধরছে ভি, অসুবিধা কি, এটা ধরলেই তো হচ্ছে। উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা, আমাদের সূত্রটা ছিল এইটা, সর্বোচ্চ উচ্চতা ইউ এইচ ইকুয়ালস টু মনে আছে ইউ স্কয়ার বাই টু জি, ইউ স্কয়ার বাই টু জি, তাহলে এখানে তারা ইউ কে ধরছে ভি, এখানে ব্যাগকে কি ধরছে ভি, তাহলে সূত্রটা কি হবে, ইউ এর জায়গায় বসবে ভি, ভি স্কয়ার বাই টু জি, এখানে ব্যাগের মানে ইউ ধরো ভি ধরো ডাজেন্ট ম্যাটার, এটা ধরলেই তো হচ্ছে, তাহলে ভি স্কোয়ার বাই টু জি। উত্তর কি? উত্তর হচ্ছে ভি স্কোয়ার বাই টু জি। তো এই ডিরেক্ট সূত্রগুলো আমি আবার বলতেছি, ডিরেক্ট সূত্রগুলো থেকে একটা এমসিকিউ কিন্তু চলে আসতে পারে, আমি তোমাকে যতগুলো সূত্র দেখাইছি সবগুলো সূত্র মিলে একটা এমসিকিউ চলে আসতে পারে। দেখো একটি বল ভূমি থেকে
চব্বিশ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে, আমরা ধরলাম ইউ, এই যে এটা হচ্ছে ইউ, আমরা তো সূত্রগুলো ইউ দিয়ে শিখছিলাম, চব্বিশ মিটার পার সেকেন্ড যদি বেগে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় এটি কতক্ষণ পরে ভূমিতে ফেরত আসবে? তুমি একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো, এই বস্তুটা সর্বোচ্চ উঠে আবার মাটিতে ফেরত আসবে, এই টোটাল সময়টাকে কি বলে? এই টোটাল সময়টাকে বলে বিচরণকাল। সে উপরে উঠবে আবার নিচে নামবে, এই টোটাল সময়টা, টোটাল সময়টা হচ্ছে বিচরণকাল, টোটাল সময়টা হচ্ছে বিচরণকাল। মনে আছে টু ইউ বাই জি? খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে টু ইউ বাই জি, মান বসায় দাও, মান বসায় দাও, টু ইউ বাই জি। আরে এটা আবার কি হয়ে গেল? টু ইউ বাই জি, দেখো টু ইন্টু ইউ, চব্বিশ ডিভাইড বাই জি হচ্ছে 9.8, 4.89, 4.89, 4.89 মানে 4.9, খেয়াল করে দেখো। তোমাকে কিন্তু কি বলছে? তোমাকে বলছে যে একটা বস্তুকে তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো সেটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে আবার মাটিতে ফেরত আসবে, মানে এই টোটাল সময়টা চাইছে যে কতক্ষণ পরে মাটিতে ফেরত আসবে। আর যদি বলতো যে এটার সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে বলতো, প্রশ্নে যদি বলতো এই ম্যাথটাতেই, এই ম্যাথটাতে তোমাকে যদি বলতো যে এখানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় কত, সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়, কিংবা সর্বোচ্চ উচ্চতা থেকে, সর্বোচ্চ উচ্চতা থেকে মাটিতে নামতে প্রয়োজনীয় সময় কত, এটা হবে মোট বিচরণকালের অর্ধেক। সেক্ষেত্রে আমরা ধরতাম টি ইকুয়ালস টু ক্যাপিটাল টি বাই টু, ক্যাপিটাল টি বাই টু, এটাকে আমরা কি করতাম দুই দিয়ে ভাগ করতাম, সেক্ষেত্রে হইতো 2.45 সেকেন্ড, সেক্ষেত্রে কত হইতো 2.45। একটু খেয়াল করে দেখো, তোমাকে যদি বলতো যে চব্বিশ মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম এটা কতক্ষণ পরে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তাহলে এটা হতো মোট প্রয়োজনের সময়, মানে মোট বিচরণকালের অর্ধেক। ঠিক একইভাবে যদি বলতো সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামতে কত সময় লাগবে সেটা হচ্ছে 2.45, মোট সময়, মোট বিচরণকাল হচ্ছে 4.9। আশা করি বুঝতে পারছো তো প্রশ্নে কি চাচ্ছে সেটা বুঝবা। এই প্রশ্নের উত্তর হচ্ছে 4.9, কারণ এটা তোমাকে টোটাল সময় চাইছে যে নিক্ষেপ করার মুহূর্ত থেকে কত সময় পর সে ভূমিতে ফেরত আসবে, সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে আবার নিচে নামবে, মোট সময় হচ্ছে 4.9 সেকেন্ড। এরপর এটা দেখো, এটা খেয়াল করে দেখো, উত্থানকাল টি এবং সর্বোচ্চ উচ্চতা, এখানে এবং হবে, এবং উত্থানকাল টি এবং সর্বোচ্চ উচ্চতা এইচ হলে এইচ বাই টি স্কোয়ারের মান কোনটি? এইচ বাই টি স্কোয়ারের মান, দেখো এখানে কিন্তু কোনো অ্যাঙ্গেল দেওয়া নাই, এখানে কিন্তু কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু দেওয়া নাই, তাই না? অ্যাঙ্গেল কিন্তু দেওয়া নাই, যখন কোনো প্রশ্নে কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকবে না তোমাকে বলি উত্থানকালে তো নিক্ষেপ করা হলো, তার মানে এটা খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। প্রশ্নে যদি কোনো অ্যাঙ্গেল উল্লেখ করে না দেয় তার মানে ধরে নিতে হবে যে এখানে বস্তুটাকে একদম খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এখন উত্থানকাল মানে কি? দেখো উত্থানকাল, উত্থানকাল মানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়। খেয়াল করে দেখো, একটা বস্তুকে তুমি ধরো এখান থেকে উপরের দিকে নিক্ষেপ করছো, সর্বোচ্চ উচ্চতায় উঠতে যতটুকু সময় লাগে এটাকে বলে উত্থানকাল। সর্বোচ্চ উচ্চতায় উঠতে একটা বস্তুকে তুমি উপর দিকে নিক্ষেপ করলা, সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে তারপর আবার নিচে নামবে, এ পুরাটাকে বলে বিচরণকাল। আর তোমাকে যদি বলে শুধু সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় এটাকে বলে উত্থানকাল, এটার নাম হচ্ছে উত্থানকাল, বুঝতেছ? আর শুধু নিচে নামার সময় এটাকে বলে পতনকাল, যখন সে শুধু উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠবে এটাকে বলে উত্থানকাল, এটাকে বলে উত্থান, এই যে এইভাবে দুইটা মাথা, উত্থানকাল, এটাকে বলে উত্থানকাল। এই উত্থানকাল এইটা হচ্ছে টি ইকুয়ালস টু মোট বিচরণকালের অর্ধেক। আবার যখন সে নিচে নামবে পতনকাল, পতনকাল, এটাকে বলে পতনকাল, উপরে ওঠার সময় এটাকে বলে উত্থানকাল আর নিচে নামার সময় এটাকে বলে পতনকাল, এটাও হচ্ছে টি ইকুয়ালস টু ক্যাপিটাল টি বাই টু, বুঝতে পারছো? কাজে এখানে যে উত্থানকাল টি, এই উত্থানকাল টি এটা মানে কি? এটা মানে হচ্ছে ক্যাপিটাল টি বাই টু। ক্যাপিটাল টি মানে কি? ক্যাপিটাল টি মানে হচ্ছে টু ইউ বাই জি, টু ইউ বাই জি, দুই দিয়ে ভাগ করে দাও ইউ বাই জি। আর এইচ তোমাকে বের করতে বলছে এইচ বাই টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার সমান কি হবে? টি স্কোয়ার সমান হবে ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার। আর এইচ মানে কি? এইচ মানে হচ্ছে ইউ স্কোয়ার বাই টু জি, এইচ মানে হচ্ছে ইউ স্কোয়ার বাই টু জি, তাহলে তোমাকে বাইর করতে বলছে কি? বাইর করতে বলছে এইচ বাই টি স্কোয়ার, এইচ বাই টি স্কোয়ার ভাগ করে দাও, এইচ মানে হচ্ছে ইউ স্কোয়ার বাই টু জি
আর টি স্কয়ার মানে হচ্ছে ইউ স্কয়ার বাই জি স্কয়ার। কাটাকাটি করো, কাটাকাটি করলে ইউ স্কয়ার কাটা, উপরে একটা জি স্কয়ার উঠে যাবে, কাটাকাটি করলে এটা থাকবে জি, জি বাই টু। কাটাকাটি করে দাও, কাটাকাটি করলে হবে জি বাই টু, জি বাই টু। এই টু নিচে টু থাকবে, আর এই জি আর নিচের জিটা উপরে উঠে জি স্কয়ার হয়ে যাবে, কাটাকাটি করলে হবে জি বাই টু। তাহলে উত্তর হচ্ছে জি বাই টু, উত্তর হচ্ছে জি বাই টু। বলো বুঝতে পারছো কিনা, উত্তর হবে জি বাই টু। খুব সহজ জিনিস ভাইয়া, একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তার সর্বোচ্চ উচ্চতায় ওঠার প্রয়োজনের সময় মোট বিচরণকালের অর্ধেক, এটাকে বলে উত্থানকাল। আবার সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামার সময় এটাও হচ্ছে মোট পর্যায়কালের মানে মোট বিচরণকালের অর্ধেক, এটাকে বলে পতনকাল। তা আমরা সূত্র কি জানি, যে উত্থানকাল এটা হচ্ছে বিচরণকালের অর্ধেক, বিচরণকাল হচ্ছে টু ইউ বাই জি, এটাকে দুই দিয়ে ভাগ করে দিলে হবে ইউ বাই জি। তো প্রশ্নে আমার কাছে চাওয়া হয়েছে এইচ বাই টি স্কোয়ার এর মান, তাহলে টি স্কোয়ার বের করে ফেলো, টি স্কোয়ার ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার, স্কোয়ার করে দাও এটাকে। আর এইচ মানে হচ্ছে ইউ স্কোয়ার বাই টু জি, তাহলে এইচ বাই টি স্কোয়ার ভাগ করে দাও। ভাগ করে দিলে কি হবে, ভাগ করে দিলে হবে জি বাই টু। আশা করি বুঝতে পারছো, এই বোঝা গেছে, ওকে ঠিক আছে। এরপর দেখো, কত বেগে একটা বস্তুকে নিক্ষেপ করলে অভিকর্ষজ ত্বরণের মানের দ্বিগুণ উচ্চতায় উঠবে, খেয়াল করে দেখো, অভিকর্ষজ ত্বরণের মানের দ্বিগুণ উচ্চতায় উঠবে। তো খেয়াল করে দেখো, এখানে কিন্তু কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু বলা নাই, যখন প্রশ্নে কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকবে না তার মানে তুমি ধরে নেবে এটাকে একদম খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তোমাকে কিন্তু প্রশ্নে ডিরেক্ট উল্লেখ করে দেয় নাই কোন দিকে নিক্ষেপ করা হয়েছে, যেহেতু অ্যাঙ্গেল বলা নাই আমরা ধরে নিব একদম খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তো কত বেগে একটা বস্তুকে নিক্ষেপ করলে, কত বেগে একটা বস্তুকে নিক্ষেপ করলে অভিকর্ষজ ত্বরণের দ্বিগুণ উচ্চতায় উঠবে, তাহলে অভিকর্ষজ ত্বরণের দ্বিগুণ উচ্চতা, তাহলে সর্বোচ্চ উচ্চতা কত, এইচ, এইচ কষ্ট কত, দ্বিগুণ, অভিকর্ষজ ত্বরণের দ্বিগুণ, অভিকর্ষজ ত্বরণের দ্বিগুণ, এইচ কষ্ট টু জি। তাহলে আমরা কি জানি, সূত্র কি জানি, এইচ কষ্ট কি, এইচ কষ্ট হচ্ছে ইউ স্কোয়ার বাই টু জি, ইউ স্কোয়ার বাই টু জি। তাহলে এটা সময় কি লিখবো, সুতরাং এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে টু জি। খেয়াল করে দেখো, তাহলে কি হবে, ইউ স্কোয়ার ইকোয়ালস টু কত হবে, ফোর, ফোর ইন্টু জি স্কোয়ার, ফোর ইন্টু জি স্কোয়ার। তাহলে বের করে ফেলো, ইউ, ইউ ইকোয়ালস টু হবে রুট ওভার অফ ফোর ইন্টু নাইন পয়েন্ট এইট হোল স্কোয়ার, ফোর ইন্টু নাইন পয়েন্ট এইট হোল স্কোয়ার, স্কোয়ার কাটাকাটি করে দাও, স্কোয়ার রুটে কাটা, এটাকে স্কোয়ার করলে দুই, মানে বর্গমূল করলে দুই, এটাকে বর্গমূল করলে নাইন পয়েন্ট এইট, তাহলে নাইন, এটা তো ক্যালকুলেটর করা লাগে না, দুই ইন্টু নাইন পয়েন্ট এইট ষোলো না উনিশ দশমিক ছয়, উনিশ দশমিক ছয়, এগুলো তো মনে মনে করে ফেলা যায়, মুখে মুখে করে ফেলা যায়, উনিশ দশমিক ছয়। বলো তো বুঝতে পারছো কিনা, আমরা সূত্র কি জানি, সূত্র জানি এইচ ইকোয়ালস টু ইউ স্কোয়ার বাই টু জি। তো তোমাকে প্রশ্নে বলে দিছে যে কত বেগে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতা কত হবে, কত, এই যে এত উচ্চতায় উঠবে, এই উচ্চতাটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, তাই না, যত উচ্চতায় উঠবে সেটাই তো ম্যাক্সিমাম হাইট। তো তোমাকে বলছে যে এই উচ্চতাটা টু জি, অভিকর্ষীয় ত্বরণের দ্বিগুণ, অভিকর্ষীয় ত্বরণের দ্বিগুণ মানে টু জি। তো আমরা সূত্র জানি এইচ ইকোয়ালস টু ইউ স্কোয়ার বাই টু জি, এইচ জায়গায় বসা দাও টু জি, ক্যালকুলেশন করো, ইউ ইকোয়ালস টু উনিশ দশমিক ছয়, উনিশ দশমিক ছয়। বোঝা গেছে, অবশ্যই বোঝা যাওয়া উচিত, অবশ্যই বোঝা যাওয়া উচিত। এর পরের প্রশ্নটা দেখো, স্থিরাবস্থায় দুই মিটার উঁচু, দুই মিটার উঁচু থেকে, এই উচ্চতা থেকে, এই উচ্চতা থেকে স্থির অবস্থায়, স্থির অবস্থা মানে ইউ ইকোয়ালস টু জিরো, স্থির অবস্থা মানে হচ্ছে ইউ এর মান কত, ইউ এর মান জিরো, এই উচ্চতা থেকে, এই উচ্চতা থেকে একটা বস্তু অবাধে খাড়া নিম্নমুখী মানে পড়তেছে, নিচের দিকে পড়তেছে, ভূমিতে পতনকাল কত সেকেন্ড, ভূমিতে পড়তে কত সময় লাগবে। দেখো পরন্ত বস্তু, এই সূত্রগুলো কি মনে আছে, পরন্ত বস্তু সূত্রগুলো, উপর থেকে পরন্ত বস্তু সূত্রগুলো, উপর থেকে পরন্ত বস্তু সূত্রগুলো, এই যে এই যে এই উচ্চতা থেকে নিচের দিকে পরন্ত বস্তুর ক্ষেত্রে এই যে সূত্রগুলো ছিল, আমাকে বের করতে বলছে কি, আমার বের করতে বলছে টি এর মান। দেখো আমাদের প্রশ্নে কিন্তু এই এই যে ইউ এর মান কত, জিরো, ইউ এর মান জিরো, মানে আমাদের আমরা এই সূত্রগুলো ইউজ করবে, যে এই সূত্রগুলো, এই উচ্চতা থেকে পরন্ত বস্তু সূত্র হচ্ছে এইগুলা, মানে আমাদের প্রশ্নে স্থির অবস্থা বলা আছে। তো স্থির অবস্থায়, স্থির অবস্থা থেকে পড়তেছে একটা বস্তু, যদি স্থির অবস্থা থেকে পড়ে তাহলে আদিবেগ শূন্য, ইউ এর মান শূন্য, তাহলে আমরা এই সূত্রগুলো ইউজ করতে পারবো, ভি ইকোয়ালস টু জিটি, এইচ ইকোয়ালস টু হাফ জিটি স্কোয়ার। আমাদের প্রশ্নে কিন্তু এইচ দেওয়া আছে, এইচ দেওয়া আছে, সময় চাইছে, তার মানে আমরা এই সূত্রটা ইউজ করবো। এই যে দেখো আমাদের প্রশ্নটাতে এইচ দেওয়া আছে, সময় চাইছে, তাহলে অবশ্যই আমরা এইচ ইকোয়ালস টু হাফ জিটি স্কোয়ার এই সূত্রটা ইউজ করবো, এইচ ইকোয়ালস টু হাফ জিটি স্কোয়ার এই সূত্রটা ইউজ করবো। খেয়াল করে দেখো, এইচ ইকোয়ালস টু হাফ জিটি স্কোয়ার, এই যে দেখো এইচ ইকোয়ালস টু হাফ জিটি স্কোয়ার,
তোমাকে বলছে এই যে h দেওয়া আছে 2 মিটার পতনকাল তাহলে আমরা কোনটা সূত্র ইউজ করব h = u এর মান 0 u লিখলাম না h = ut u এর মান 0 লিখলাম না হাফ gt স্কয়ার ut 0 হয়ে যাবে h = হাফ gt স্কয়ার তোমাকে কি বের করতে বলছে t বের করতে বলছে t এর মান বের করতে বলছে h এর মান কত h এর মান হচ্ছে 2 এটা হচ্ছে 2 2 = 1/2 g এর মান বসানোর দরকার নাই কারণ অপশনগুলোতে দেখো অপশনগুলোতে দেখো g এর মান বসায় নাই অপশনগুলোতে g এমনে সেম নেই আছে তাহলে এখানে আমি t স্কয়ার সমান কি লিখতে পারি t স্কয়ার সমান লিখতে পারি খেয়াল করে দেখো এখানে আমি t স্কয়ার সমান কি লিখতে পারি t স্কয়ার সমান লিখতে পারি 2 2 * 4 4 / g t স্কয়ার সমান 4 / g তাহলে t সমান কি হবে t সমান হবে এটাকে বর্গমূল করে দাও √4 / g √4 / g रूट ओवर ऑफ फोर बाय जी की व्यापार मिलते सना क्या नो कौन से तो मिले ना ही कौन से तो मिले ओ अच्छा अच्छा ये मिल बे तो ऐसे ऐसे तो मिले सब ही मिल बे तो ऐ जे फोर के बारे में कुछ बारे में कुछ फलो फोर के तुम जो दी बारे में कुछ बारे में कुछ फलो तेरे क्यों इसे टू है सब ही टू टू रूट ओवर ऑफ वन बाय जी चार के বর্গমূল করলে 2 2 সামনে চলে আসবে থাকবে √1 / g এই যে এটা সামনে লেগেছে দেখছো খুব সুন্দর সহজ মেথ স্থির অবস্থা থেকে h মানে স্থির অবস্থায় h উচ্চতা থেকে পরন্ত বস্তু যেহেতু স্থির অবস্থা u এর মান 0 আর h উচ্চতা থেকে পরন্ত বস্তু সূত্র হচ্ছে h = ut + half gt স্কয়ার u যেহেতু 0 ut বাদ খুব সহজ মেথ তো এই মেথটা প্রশ্নে যদি তোমাকে এইভাবে t এর মান এইভাবে বের করতে বলে তাহলে তুমি অপশনটা এইভাবে বের করবা আর প্রশ্নে যদি ভ্যালু দেওয়া মানে একদম অপশনে যদি মান থাকতো মান তাহলে তুমি এখানে জি এর মান বসায় দাও প্রশ্নে অপশনগুলো এইভাবে সচরাচর থাকে না মানে ভ্যালু থাকে তখন তুমি জি এর মান বসায় দিবা কত জি এর মান বসায় দিবা 9.8 ওকে ফাইন আশা করি এই টাইপের কোনো প্রবলেম হবে না আশা করি এই টাইপে আর কোনো প্রবলেম হবে না এরপর এটা দেখো লাস্ট এই টাইপের আইটেম দেখি একটি বল অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আচ্ছা এটা নতুন টাইপ এটা হচ্ছে এই যে এই সূত্রগুলো এটা হচ্ছে এই সূত্রগুলো এই যে দেখো অনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট কোণে তুমি যখন একটা বস্তুকে অনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট কোণে নিক্ষেপ করবা এই যে সূত্রগুলো এই যে মনে আছে কোন একটা বস্তুকে ইউ আদি বেগে কোন একটা বস্তুকে ইউ আদি বেগে যদি অনুভূমিকের সাথে আলফা কোণে নিক্ষেপ করো তখন সর্বোচ্চ উচ্চতার সূত্র হচ্ছে এটা বিচরণকালের সূত্র এটা এবং অনুভূমিক পাল্লা মানে x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে এটা u স্কয়ার sin 2 আলফা / g u স্কয়ার sin 2 আলফা / g এই সূত্রগুলো ইউজ করতে হবে এতক্ষণ কিন্তু আমরা উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ম্যাথগুলো করছি মানে একদম খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত মানে আলফা 90 ডিগ্রি মুখস্থ ওকে ফাইন বাট এখন যে ম্যাথগুলো করব সেগুলোতে আলফা কি ফিক্সড আলফা ইচ্ছামত ধরা যাবে না আলফা আমাদেরকে প্রশ্নে যেটা বলে দিয়েছে সেটা ধরে করতে হবে দেখো কি বলছে একটি বল অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে रूट ओवर ऑफ 8g मीटर पर सेकेंड बेगे प्रक्षिप्त होले भी भी माने होच्छे रूट ओवर ऑफ 8g सर्वोच्च उच्चता कत सर्वोच्च उच्चता सूत्र की सर्वोच्च उच्चता सूत्र होच्छे सूत्र किंतु मुखस्थ रखते हबे सूत्र जदि भूल बसाओ ताहले सर्वनाश u स्क्वायर sin स्क्वायर अल्फा डिवाइड बाय 2g u स्क्वायर sin स्क्वायर अल्फा डिवाइड बाय 2g देखो u स्क्वायर sin स्क्वायर अल्फा डिवाइड बाय 2g ताहले এখানে u না তো এটা তো আমরা u ধরছি v না আমরা সূত্র যখন শিখেছি তখন ভি ইউ ধরছি তাই না ইউ আদি বেগ তুমি ইউ ধরো ভি ধরো কোনো সমস্যা নাই এই নে যা ধরবে এই নেও তাই বসাবার কি বেগ কে আমরা ইউ ধরতে পারি ভি ধরতে পারি কোনো সমস্যা নাই আমি যেহেতু সূত্রগুলাতে ইউ ধরছিলাম কাজেই এখানে আবার ইউ ধরে করলাম সূত্রগুলাতে যেহেতু ইউ ধরছিলাম তাহলে আবার ইউ ধরলাম তো দেখো ইউ ইউ স্কয়ার এটাকে যদি তুমি স্কয়ার করো এটাকে তুমি যদি স্কয়ার করো তাহলে এখানে u স্কয়ার এই রুট ওভার চলে যাবে হবে সিম্পলি 8g u এর মান হচ্ছে রুট ওভার অফ 8g তো এটাকে তুমি যদি স্কয়ার করে দাও রুট ওভার চলে যাবে sin স্কয়ার মান হচ্ছে sin আলফা মান কত আলফা মান হচ্ছে sin 30 sin 30 হোল স্কয়ার sin 30 হোল স্কয়ার নিচে হবে 2g নিচে হবে 2g sin 30 আচ্ছা এখানে কাটাকাটি যাও কাটাকাটি করো কাটাকাটি করলে gg কাটা 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 4 ইনটু sin 30 sin 30 মানে কত sin 30 মানে কত sin 30 মানে হচ্ছে হাফ হাফ কে স্কয়ার করতে 1/4 তাহলে 4 ইনটু 1/4 দেখো এগুলো কিন্তু আসলে ক্যালকুলেটর নেওয়া লাগে না মনে মনে করে ফেলা যায়
ক্যালকুলেটর লাগে না মনে মনে করে ফেলা যায় উত্তর কত সর্বোচ্চ উচ্চতা 1 মিটার সর্বোচ্চ উচ্চতা 1 মিটার এটা মনে মনে করে ফেলা যায় যে sin 30 এর মান হচ্ছে হাফ হাফ কে স্কয়ার করে দিলে 1/4 আর এখানে জি জি কাটা 4 4 ইনটু 1/4 উত্তর হচ্ছে 1 মিটার তো এগুলো আসলে ক্যালকুলেটর লাগে না ক্যালকুলেটর টিপে নিতে যত সময় লাগবে তার আগে তুমি মনে মনে করে ফেলতে পারো তার আগে তুমি মনে মনেই করে ফেলতে পারো ফাইন এরপরে দেখো 2 মিটার পার সেকেন্ড বেগে 2 মিটার পার সেকেন্ড বেগে আমরা এটাকে ইউ ধরলাম হ্যাঁ 2 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে ভূমি হতে নিক্ষিপ্ত প্রক্ষেপকের সর্বাধিক উচ্চতা এই সেম মেথড সর্বাধিক উচ্চতা h ইকুয়ালস টু u স্কয়ার সূত্র কিন্তু মুখস্থ রাখতে হবে u স্কয়ার sin স্কয়ার আলফা ডিভাইড বাই 2g u স্কয়ার sin স্কয়ার আলফা ডিভাইড বাই 2g u এর মান কত u এর মান হচ্ছে 2 2 কে স্কয়ার করে দিলে 4 sin স্কয়ার আলফা sin 30 দেখো sin 30 এর মান হচ্ছে হাফ হাফ কে স্কয়ার করে দিলে 1/4 আমি একবার বসে দিচ্ছি স্কয়ার করে দিলে 1/4 নিচে আছে 2g নিচে আছে 2g 4 এ 4 এ কাটা উত্তর হবে 1/2g দেখো অপশন কিন্তু এইভাবেই আছে কাজেই তোমার g এর মান বসানোর দরকার নাই g এর মান বসানোর দরকার নাই দেখো u স্কয়ার 2k স্কয়ার করলে 4 sin স্কয়ার আলফা মানে sin 30 স্কয়ার sin 30 এর মান হচ্ছে 1/2 স্কয়ার করে দিলে 1/4 এটাকে 1/2 কে স্কয়ার করে দিলে 1/4 4 এ 4 এ কাটা উপর থাকবে 1 নিচে থাকবে 2g উত্তর হচ্ছে 1/2g অপশনগুলো এইভাবেই আছে তুমি যখনই দেখবা যে অপশনগুলোতে g না যেমনে আছে ওমনে বসাই দিছে কাজেই আমার তো g এর মান বসানোর দরকার নাই নাই u বেগে আলফা কোণে ভালো কথা u বেগে আলফা কোণে প্রক্ষিপ্ত বস্তু কোণাত আলফা এর কোন মানের জন্য আনুভূমিক পারলাম ম্যাক্সিমাম এই যেটা এটা মুখস্থ করে ফেলো আর ম্যাক্সিমাম হবে যদি আলফা এর মান 45 ডিগ্রি হয় আলফা এর মান 45 ডিগ্রি হলে আনুভূমিক উচ্চতা ম্যাক্সিমাম হবে আলফা এর মান আর এর সূত্রটা কি ছিল আর এর সূত্রটা ছিল এইটা u স্কয়ার sin 2 আলফা ডিভাইডেড বাই g u স্কয়ার sin 2 আলফা ডিভাইড বাই g তাইলে এই r এর মান যদি ম্যাক্সিমাম হয় sin 2 আলফা এটা সর্বোচ্চ মান হচ্ছে 1 আমি তোমাকে একটু দেখাই দেব বেসিকটা r এর মান তখনই ম্যাক্সিমাম হবে যখন sin 2 আলফা এই sin 2 আলফার মান ম্যাক্সিমাম হয় sin 2 আলফা sin থিটার ম্যাক্সিমাম মান হচ্ছে 1 sin থিটার ম্যাক্সিমাম মানে sin 2 আলফা sin 2 আলফা এটার মান যদি সর্বোচ্চ হয় তাহলেই r এর মান ম্যাক্সিমাম হবে তো sin 2 আলফা বা sin থিটা এর সর্বোচ্চ মান হচ্ছে +1 sin থিটা এর সর্বোচ্চ মান হচ্ছে +1 তাইলে 2 আলফা সমান 90 ডিগ্রি আলফা ইকুয়ালস টু 45 ডিগ্রি কোন একটা বস্তুকে তুমি যদি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করো তাহলে তার আনুভূমিক পাল্লা সর্বোচ্চ হবে খেয়াল করে দেখো ধরো এটা x অক্ষ এটা y অক্ষ তুমি যদি একটা বস্তুকে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করো তাহলে বস্তুটা ধরো এইভাবে আসবে তুমি যদি একটা বস্তুকে ধরো 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করো 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করো তাহলে বস্তুটা এইভাবে আসবে আর যদি তুমি তাকে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করো এক্স্যাক্টলি 45 তখন তার অতিক্রান্ত দূরত্ব সবচেয়ে বেশি হবে অতিক্রান্ত দূরত্ব সবচেয়ে বেশি হবে ধরো 60 ডিগ্রি এটা হচ্ছে 60 ডিগ্রি 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সে এইভাবে এই পর্যন্ত যাবে যদি 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করো তাহলে সে এই পর্যন্ত যাবে কিন্তু যদি তুমি তাকে 45 ডিগ্রি করে নিক্ষেপ করো তাহলে তার অতিক্রান্ত দূরত্বটা কি হবে সর্বোচ্চ এই যে আর ম্যাক্সিমাম কখন হবে আর ম্যাক্সিমাম হবে যখন আলফা কত যখন আলফা হচ্ছে 45 ডিগ্রি আর ম্যাক্সিমামের জন্য আলফা কত আলফা হচ্ছে 45 ডিগ্রি এটা মুখস্থ করে ফেলো শেষ অত বোঝা লাগবে না এমসিকিউ এর জন্য অত বোঝা লাগবে না খালি মুখস্থ করে ফেলো যে আর ম্যাক্সিমাম হবে যদি আলফা 45 ডিগ্রি হয় অথবা sin 2 আলফা এটার মান 1 হয় কাজেই তোমাকে যদি কেউ বলে তাহলে সর্বোচ্চ পাল্লা মানে সর্বোচ্চ দূরত্ব মানে আর ম্যাক্সিমামটা বের করো আর ম্যাক্সিমাম কখন হবে যখন sin 2 আলফা এটার মান হবে 1 এটার মান কত 1 তো এটার মান 1 বসাই দেব আর ম্যাক্সিমাম যদিও এই ম্যাথে চাই নাই বাট তোমাকে যদি বলে যে সর্বাধিক পাল্লা কত sin 2 আলফা এটার জায়গায় বসাই দেব 1 থাকবে কি u স্কয়ার বাই g থাকবে u স্কয়ার বাই g খেয়াল করে দেখো যদিও এই ম্যাথে চাই নাই তুমি একটা ম্যাথ যখন করবা ওই রিলেটেড সবগুলো করে ফেলবা তাইলেই তুমি এমসিকিউ ভালো করতে পারবা
এমসিকিউ ভালো করার একটাই ওয়ে যে একটা এমসিকিউ তুমি যখন সলভ করবা তখন তুমি চিন্তা করবা যে এই টাইপ থেকে প্রশ্ন আর কি কি হইতে পারে। তোমাকে কিন্তু এটাও বলতে পারতো যে সর্বাধিক পাল্লা কত, সর্বাধিক পাল্লা হবে ইউ স্কয়ার বাই জি, তখন সাইন টু আলফা এটার মান হয়ে যাবে ওয়ান। সর্বাধিক পাল্লার জন্য সাইন টু আলফা এটার মান হবে ওয়ান, তখন থাকবে শুধু ইউ স্কয়ার বাই জি। কাজে প্রশ্নে যদি ইউ এর মান দেওয়া থাকতো, ইউ এর মান যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু তুমি সর্বাধিক পাল্লাটা বাইর করতে পারতা। এখানে ইউ এর মান বসায় দিলেই সর্বাধিক পাল্লা বেরোয় যাবে, আর জি এর মান তো মুখস্থ। এইভাবে পড়বা, এইভাবে পড়বা তাহলে কিন্তু পরীক্ষায় পারবা। না এলে ভাইয়া শুধু তুমি আমার ক্লাসে 30টা এমসিকিউ আমি দেখাইলাম, তুমি শুধু এই 30টাই পারো, একটু ঘুরাই দিলে পারো না, তাহলে কিন্তু পরীক্ষা তুমি পারবে না। কারণ পরীক্ষায় তো হুবহু গমন করবে না, এটা যে হুবহু আসবে তা তো না, পরীক্ষায় হয় এটা আসবে না, এখানে এটা চাইবে নয়তো বলবে সাইন টু আলফার মান কত, এইভাবে ঘুরাই ঘুরাই দিবে, অথবা ইউ এর মান দিয়ে বলবে আর ম্যাক্সিমাম কত, সর্বাধিক পাল্লা কত সেটা বাইর করো। ওকে ফাইন, এরপরে দেখো, এরপরে দেখো ভূমির সাথে 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে এত বেগে 9.8 মানে অভিকর্ষীয় ত্বরণের সমান বেগে একটি ক্রিকেট বলকে নিক্ষিপ্ত করলে ইহা সর্বাধিক কত উচ্চতা উঠবে, ডিরেক্ট সূত্র, সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা ইউ স্কোয়ার। দেখছো ডিরেক্ট সূত্রগুলো তুমি যদি জানো একটা এমসিকিউ, ডিরেক্ট সূত্র দিয়ে পারে হলবা। বসায় দাও, বসায় দাও, খেয়াল করে দেখো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই টু জি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই টু জি, বসায় দাও, একবার মান বসায় দাও, কিছু লিখতে হবে না। 9.8 স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার মানে সাইন 60 ডিগ্রি হোল স্কোয়ার, সাইন 60 কোথায়, সাইন 60 হোল স্কোয়ার ডিভাইড বাই টু ইন্টু 9.8, কিছু লিখতে পারেন, টিকাল করে বসে দাও, 3.675, 3.675, 3.675 ডিরেক্ট সূত্রে বসায় দেবা উত্তর মিলে যাবে, এটা কিচ্ছু লিখতে হবে না, ক্যালকুলেটার নিবা, এই ম্যাথ পরীক্ষায় আসলে ডিরেক্ট ক্যালকুলেটার নিবা, সূত্রটা বসায় দেবা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই টু জি, খুবই সুন্দর ম্যাথ, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে ভাইয়া। তিনটা জিনিস, সর্বোচ্চ উচ্চতা, বিচরণকাল, অনুভূমিক পাল্লা, এই তিনটা সূত্র মুখস্থ রাখা ম্যান্ডেটরি। এটা করো তো, ইউ বাই রুট থ্রি বেগে, বেগের মান হচ্ছে ইউ বাই রুট থ্রি, এটা হচ্ছে আমাদের ইউ, আমাদের প্রশ্নে ইউ হচ্ছে ইউ বাই রুট থ্রি। এত কোণে প্রক্ষিপ্ত কোনো কণার সর্বোচ্চ উচ্চতায় বেগ কত, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত, খেয়াল করে দেখো সর্বোচ্চ উচ্চতায় বেগ কত, এটা একটু বোঝাইতে হবে। ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তুমি একটা বস্তুকে, তুমি একটা বস্তুকে কি করছো কত কোণে, 30 ডিগ্রি কোণে, ধরো এইভাবে 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করছো, সে বস্তুকে এইভাবে ঘুরে আসবে এখানে, তার সর্বোচ্চ উচ্চতা কোথায়, ধরো সর্বোচ্চ উচ্চতা এখানে, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত একক পার সেকেন্ড, সর্বোচ্চ উচ্চতায় মনে রাখবা সর্বোচ্চ উচ্চতায় বেগের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ভি এক্স আর একটা হচ্ছে ভি ওয়াই, সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই এর মান জিরো, ভি ওয়াই এর মান জিরো কেন, এই যে ওয়াই অক্ষ বরাবর বেগ, এই ওয়াই অক্ষ বরাবর বেগের কারণেই সে উপরের দিকে উঠতে থাকে, আর এক্স অক্ষ বরাবর বেগের কারণে সে সামনের দিকে যেতে থাকে। এখন সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পর সে তার উপরে উঠতে পারে না, সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পরে তার উপরের দিকে বেগের মান শূন্য হয়ে যায়, এই জন্য সে আর উপরে যাইতে পারে না, তখন সে নিচে নামা শুরু করে। মনে রাখবা সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় ভিওয়াই মানে বেগের উলম্ব উপাংশ জিরো, আর অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশের সূত্র কি, অনুভূমিক উপাংশের সূত্র হচ্ছে ভি কস থিটা, ভি কস থিটা, আচ্ছা এটা তো ইউ না ভি, আচ্ছা আরো এটা ধরলি আমি ধরলাম ভি, প্রশ্ন যেহেতু ইউ বাই রুট থ্রি দেওয়া আছে আমি ধরলাম এটাকে ভি, তুমি এটাকে ইউ ধরলে গেলে ইউ লিখবা, ভি ধরলে ভি ধরবা, কোনো সমস্যা নাই, তো ভি কস থিটা, তাহলে খেয়াল করে দেখো এই যে ভি এক্স, ভি এক্স ইকস কি হবে, ভি এক্স ইকস ভি কস থিটা, আচ্ছা এখানে আমি আমার থিটা ধরে ফেলছি, আচ্ছা হয়েছে, আলফা আলফা বা থিটা একটা যাটা খুশি ধরো, থিটা তুমি আলফা ধরো থিটা ধরো ডাজেন্ট ম্যাটার, এটা ধরলে হচ্ছে কোণকে আমরা মাঝে মধ্যে আলফা ধরি মাঝে মধ্যে থিটা ধরি ডাজেন্ট ম্যাটার, ভি এক্স ইকস টু ভি কস থিটা, তাহলে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে ইউ বাই রুট থ্রি, ভি এর মান হচ্ছে ইউ বাই রুট থ্রি, ভি এর মান হচ্ছে ইউ বাই রুট থ্রি কস থিটা বা কস আলফা, যেটাই বলো কস আলফা মান হচ্ছে 30, কস 30, কস 30 মান কত, কস 30 মান কত ভুলে গেছি তো, কস 30 কত, রুট 3 বাই 2,
হ্যাঁ রুট থ্রি বাই টু, কস থার্টি মানে হচ্ছে রুট থ্রি বাই টু, ইউ বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি বাই টু, তাই রুট থ্রি কাটা ইউ বাই টু, ইউ বাই টু। খেয়াল করে দেখো ভি এক্স ভি এক্স ভি এক্স এর মান হচ্ছে ইউ বাই টু আর ভি ওয়াই হচ্ছে জিরো, তাইলে এখানে যে লব্ধি বেগ, এখানে টোটাল লব্ধি বেগ, এক্স অক্ষ বরাবর ব্যাগ হচ্ছে ভি এক্স, ওয়াই অক্ষ বরাবর ব্যাগ হচ্ছে ভি ওয়াই, তাহলে আমাকে তো এক্স অক্ষ বরাবর ব্যাগ বের করতে পারে নাই, আমাকে ওয়াই অক্ষ বরাবর ব্যাগ বের করতে পারে নাই, আমাকে টোটাল ব্যাগ চাইছে। তো টোটাল ব্যাগের সূত্র হচ্ছে ভি ইকুয়ালস টু রুট ওভার অফ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, এই যে এই সূত্র রুট ওভার অফ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, বাট এখানে যেহেতু ভি ওয়াই জিরো আসলে এখানে ভি এক্স যা ভিও তাই হবে, বাট তোমাকে আমি মেইন সূত্রটা দেখাই দিই, মেইন সূত্র হচ্ছে ভি এক্স স্কোয়ার, ভি এক্স স্কোয়ার মানে হচ্ছে ইউ বাই টু, ইউ বাই টু হোল স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, ভি ওয়াই স্কোয়ার হচ্ছে জিরো, তো ভি ওয়াই যেহেতু জিরো আসলে ভি এর মান ভি এক্স যা তাই হবে ইউ বাই টু। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ইউ বাই টু, সঠিক উত্তর ইউ বাই টু, বলো বুঝতে পারছো কিনা, সঠিক উত্তর ইউ বাই টু। দেখো এই সূত্রে আসলে বসানোর দরকার নাই, সর্বোচ্চ উচ্চতায় উলম্ব উপাংশের মানে ব্যাগের উলম্ব উপাংশ জিরো, তো উলম্ব উপাংশ যেহেতু জিরো কাজে এখানে এটা জিরো বসাইলে আসলে ভি আর ভি এক্স সেমই হবে, সর্বোচ্চ উচ্চতায় ভি এবং ভি এক্স, সর্বোচ্চ উচ্চতায় ভি সমান ভি এক্স, এই দুটা সমান, এই দুটা সমান, কারণ ভি ওয়াই এর মান তো জিরো, কাজে উত্তর যখন তুমি বের করবা সর্বোচ্চ উচ্চতায় যদি চাই ভি এক্স এর মান যেটা আসবে ভি কস থিটা, অর্থাৎ অথবা তুমি যদি এভাবে চিন্তা করো ইউ কস আলফা, তুমি যদি ব্যাগকে ভি না ধরে ইউ ধরো তাহলে হবে ইউ কস আলফা, যদি অ্যাঙ্গেলকে আলফা ধরো ডাজেন্ট ম্যাটার, বুঝছো? তাহলে উত্তর হবে ইউ বাই টু, তুমি এখানে ভি ধরছো নাকি ইউ ধরছো ডাজেন্ট ম্যাটার, এই বোঝা গেছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট এবং সুন্দর ম্যাথ। এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ভি কস থিটা, ভি কস থিটা, আর সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় উলম্ব উপাংশ জিরো, মনে রাখবা সর্বোচ্চ উচ্চতায় উলম্ব উপাংশ কত? সর্বোচ্চ উচ্চতায় উলম্ব উপাংশ জিরো। দেখো ডিরেক্ট সূত্র, ডিরেক্ট সূত্র, ইউ আদি বেগে অনুভূমিকের সাথে আলফা কোণে প্রক্ষিপ্ত বস্তুর আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা মানে হচ্ছে ক্যাপিটাল আর, আনুভূমিক পাল্লা মানে ক্যাপিটাল আর, খুঁজে বাইর করো কোনটার সাথে মিলে, আনুভূমিক পাল্লা এটা মিলে না, ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি, এই যে ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি, আর এর সূত্র কি? আর এর সূত্র হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু আলফা, ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইড বাই জি, ইউ স্কোয়ার সাইন টু আলফা, ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইডেড বাই জি। এরপরে একটি প্রাসের সর্বাধিক উচ্চতা 200 মিটার, প্রাসটির সর্বাধিক উচ্চতা কোনটি? খেয়াল করে দেখো একটি প্রাসের সর্বাধিক আনুমিক পাল্লা, সর্বাধিক আনুমিক পাল্লা আর ইকুয়ালস টু 200 মিটার, তো সর্বাধিক আনুমিক পাল্লার জন্য সূত্র কি? আর ম্যাক্সিমাম, মনে আছে সর্বাধিক আনুমিক পাল্লার জন্য আলফা হচ্ছে 45 ডিগ্রি, তোমার যদি এই সূত্র মনে না থাকে, এই সূত্র ধরো মনে নাই আর ম্যাক্সিমাম মনে নাই, তুমি এই সূত্রই বসাও, এই সূত্রই বসাও, আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইড বাই জি, এটা তো মুখস্থ থাকবেই তাই না? সর্বাধিক আনুমিক পাল্লা আর ম্যাক্সিমাম, সর্বাধিক পাল্লা 200 মিটার, তো আর ম্যাক্সিমামের সূত্র ধরো তোমার মনে নাই, আর এর সূত্র তো মনে আছে, তো সর্বাধিক আনুভূমিক পাল্লার জন্য আলফা এর মান কত? আলফা এর মান হচ্ছে 45 ডিগ্রি, আমাদের মুখস্থ সর্বাধিক আনুভূমিক পাল্লার জন্য আলফা হচ্ছে 45, তাহলে এটা হবে সাইন টু আলফা, সাইন 90, টু আলফা মানে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে খেয়াল করে দেখো 200 ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই জি, যেমন আছে এমনি থাকুক, তুমি চাইলে এখান থেকে ইউ এর মান বের করতে পারো, দরকার নাই রেখে দেবো, কেন একটু পরে দেখতে পারবা, এটা রেখে দেবো, সাইন টু আলফা সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, আর এর মান দেওয়া আছে 200 ইউ স্কোয়ার বাই জি, তুমি চাইলে এখানে জি দিয়ে গুণ করে ইউ এর মান অথবা ইউ স্কোয়ার মান বের করতে পারো, তো আমরা এবার রাইখা দিলাম, তোমার কাছে চাওয়া হয়েছে কি? তোমার কাছে চাওয়া হয়েছে সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা সূত্র কি? সর্বাধিক উচ্চতা সূত্র হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g। দেখো খেয়াল করে দেখো ঘটনা কি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, এই যে সূত্র মুখস্থ রাখতে হবে, সর্বাধিক উচ্চতার সূত্র হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g। এখন খেয়াল করে দেখো মান বসাই দাও, ওই যে ইউ স্কোয়ার বাই জি, এই যে ইউ স্কোয়ার বাই জি এটার মান বসাই দাও, ডিরেক্ট মান বসাই দাও, ডিরেক্ট মান এখানে বসাই দাও, ইউ স্কোয়ার বাই জি এটার মান হচ্ছে 200 ইন্টু সাইন স্কোয়ার আলফা বাই 2, নিচে 2 সাইন স্কোয়ার আলফা, আলফার মান কত? 45,
sin 45 আজকে শেষ দেখো তুমি চাইলে এখান থেকে ডাইরেক্ট u স্কয়ার বের করে এখানে বসাইতে পারো তুমি এটা লিখতে পারো যে u স্কয়ার ইকুয়ালস টু 200 ইনটু g তাহলে u স্কয়ার সমান 200 ইনটু g g g কাটা হবে 200 বাই 2 বুঝছো ঘটনা কি তুমি চাইলে এখান থেকে u স্কয়ার বের করে এখানে বসাইতে পারো অথবা u স্কয়ার বাই g এই পুরোটার মান u স্কয়ার বাই g এটার মান হচ্ছে 200 আর এখানে কি থাকবে sin স্কয়ার আলফা মানে sin 45 হোল স্কয়ার ডিভাইড বাই 2 তাহলে এখন কাটাকাটি করো 200 কে 100 দিয়ে 2 দিয়ে কাটলে হবে 100 ডাইরেক্ট ক্যালকুলেটর বসাই দাও 100 ইনটু sin 45 মান হচ্ছে 1 বাই রুট 2 sin 45 মান 1 বাই রুট 2 1 বাই রুট 2 কে স্কয়ার করে দিলে 1 বাই 2 1 বাই 2 উত্তর কত 50 এটা কিন্তু ক্যালকুলেটর লাগে না যখন ভার্সিটি ভর্তি পরীক্ষা যারা ভার্সিটি কোচিং করবা যারা ভার্সিটি কোচিং করবা তোমাদের তো ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন ভালো মতো শিখতে হবে তো এগুলো করতে কিন্তু ক্যালকুলেটর লাগে না এমনি ভাগ করে দাও 200 কে 100 200 কে 2 দ্বারা ভাগ করে দিলে একবারে তো লিখে ফেলতে পারবে এটা তো মনে মনে একবারে করে ফেলা যায় 200 কে 2 দ্বারা ভাগ করে দিলে এখানে লিখে ফেলবে 100 sin 45 এর মান হচ্ছে 1 বাই রুট 2 এটাকে স্কয়ার করে দিলে 1 বাই 2 তাহলে 100 কে 2 দিয়ে ভাগ করলে 50 এগুলো হাতে হাতে করে ফেলতে হবে কিচ্ছু লিখতে হবে না এগুলো হাতে হাতে করে ফেলতে হবে কিচ্ছু লিখতে হবে না ক্যালকুলেটর লাগবে না ক্যালকুলেটরের প্রয়োজন হবে না পরে দেখো কি বলছে আনুভবিকের সাথে আনুভবিকের সাথে আলফা আচ্ছা আলফা সাথে না হবে আলফা কোণে আনুভবিকের সাথে আলফা কোণে ইউ বেগে প্রক্ষিপ্ত কণার আনুভবিক পাল্লা আর ইকুয়ালস টু ইউ স্কয়ার সাইন 2 আলফা বাইছি ভালো কথা প্রক্ষেপণ কোণ কত হলে আর বৃহত্তম হবে আরে ভাই এটা তো আমাদের মুখস্থ এটা তো আমাদের মুখস্থ এত কিছু দেওয়ার দরকার কি এই আর এর মান দেওয়ার দরকার কি আমার তো মুখস্থ আলফা এর মান 45 ডিগ্রি হলে আনুভবিক পাল্লা বৃহত্তম হবে শেষ এই সূত্র তো দেওয়ার দরকার নাই প্রশ্নে তোমাকে বলছে তোমাকে ফর্মালিটি ফর্মালিটি করছে তোমার সাথে ফর্মালিটি যে এই ইউ হচ্ছে এই আলফা হচ্ছে এই আর এর সূত্র হচ্ছে এই তাহলে আলফা কত হইলে আর এর মান ম্যাক্সিমাম হবে তো আমাদের আমরা তো মুখস্থ করে বসে আছি আলফা এর মান 45 ডিগ্রি হইলে আলফা এর মান 45 ডিগ্রি হইলে এটা কি হবে ম্যাক্সিমাম হবে আচ্ছা এখন দেখো ইউ আদি বেগে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে একটি বস্তু কণা নিক্ষেপ করা হলে টি সময় পর তা ভূমিতে ফেরত আসে তো টি সময় পর সে ভূমিতে ফেরত আসে মানে এই টি মানে কিন্তু বিচরণ কাল ক্যাপিটাল টি এই স্মল টি কিন্তু ক্যাপিটাল টি এখানে স্মল টি দিছে বইলা তুমি আবার উল্টা পাল্টা করো না টি সময় পর তা আবার ভূমিতে ফেরত আসে তো নিক্ষেপের মুহূর্ত থেকে শুরু করে যত সময় পর সে ভূমিতে ফেরত আসবে সেটাই কিন্তু বিচরণকাল এটা ক্যাপিটাল টি হোক স্মল টি হোক আর যাই হোক বুঝছো ঘটনা পুরো সময় কিন্তু স্মল টিটা এটাই বিচরণকাল ক্যাপিটাল টি তোমাকে বলছে উলম্ব দিকে ইউ এর উপাংশ কোণটি উলম্ব দিকে খেয়াল করে দেখো কি বলছে উলম্ব দিকে ইউ এর উপাংশ কোণটি আমি যদি তোমাকে একটু চিত্র এঁকে দেখাই উলম্ব দিকে ধরো এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ একটা বস্তু নিক্ষেপ করা হয়েছে ভূমির সাথে কত কোণে 60 ডিগ্রি কোণে এই যে এখান থেকে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে 60 ডিগ্রি কোণে কত বেগে আচ্ছা ইউ বেগে প্রশ্ন তো ইউ বলা আছে ইউ বেগে তো তোমাকে যদি বলে একদম নিক্ষেপের মুহূর্তে ধরো এটা এভাবে এখানে এসে পড়লো এই যে ইউ তার একটা উপাংশ থাকবে এক্স অক্ষ বরাবর তাই না বেগের একটা উপাংশ থাকবে ইউ এক্স এক্স অক্ষ বরাবর আর একটা হবে ইউ ওয়াই একটা হবে ইউ ওয়াই একটা হবে উলম্ব বরাবর এই যে এখান থেকে তুমি একটা বস্তুকে নিক্ষেপ করছো যখন তুমি নিক্ষেপ করবা তার উলম্ব বরাবর একটা বেগ থাকবে সরি এটা তো অনুভূমিক অনুভূমিক বরাবর একটা বেগ থাকবে উলম্ব বরাবর একটা বেগ থাকবে তো সূত্র কি সূত্র হচ্ছে ইউ এক্স ইউ এক্স মানে হচ্ছে ইউ কজ আলফা তুমি ইউ ধরো ভি ধরো আলফা ধরো থিটা ধরো যা খুশি ইউ ওয়াই এটা হচ্ছে ইউ সাইন আলফা ইউ ওয়াই হচ্ছে এটা তো আমরা ওই ছোটবেলায় শিখে আসছি এটা ছোটবেলায় ভেক্টর অধ্যায়ে ছোটবেলায় শিখে আসছি মনে আছে স্থিতিবিদ্যা অধ্যায়েও দেখাইছি ধরো এটা যদি একটা ভেক্টর হয় এটা যদি একটা ভেক্টর হয় আর এক্স অক্ষের সাথে তার অ্যাঙ্গেল যদি আলফা হয় তাহলে এক্স অক্ষ বরাবর তার উপাংশ হচ্ছে ইউ কজ আলফা যার সাথে অ্যাঙ্গেল সেই বরাবর হচ্ছে কজ আর বাকিটা হচ্ছে সাইন তাহলে এক্স অক্ষ বরাবর তোমাকে যদি বলে অনুভূমিক বরাবর বেগের উপাংশ তাহলে হবে ইউ কজ আলফা আর যদি বলে উলম্ব বরাবর আমাকে কিন্তু উলম্ব বরাবর চাইছে তার মানে ইউ ওয়াই আমার কাছে প্রশ্নে চাওয়া হয়েছে ইউ ওয়াই সমান কি হবে ইউ কজ আলফা সরি ইউ সাইন আলফা আমার কাছে উলম্ব বরাবর উপাংশ চাইছে ইউ ওয়াই ইউ সাইন আলফা আর যদি এক্স অক্ষ বরাবর চাইতো বা অনুভূমিক বরাবর চাইতো তাহলে আমরা নিতাম ইউ কজ আলফা নাম বসাই দাও
U sin alpha. Alpha কত 60 degree. Sin 60 এর মান কত? Sin 60 এর মান হচ্ছে √3/2. Sin 60 এর মান হচ্ছে √3/2 ও √3 u/2. সঠিক উত্তর খ খেয়াল করে দেখো সঠিক উত্তর খ খুব ইম্পর্টেন্ট sin 60 সহজ জিনিস sin 60 তোমাকে প্রশ্ন একটু ভালোমতো বোঝো এই ম্যাথে উলম্ব উপাংশ চাইছে বাট আরেকটা প্রশ্নে তো অনুভূমিক উপাংশ চাইতে পারত তো এই প্রশ্নটাই সেম প্রশ্নটা তোমাকে যদি বলতো অনুভূমিক উপাংশ তখন কি হইতো সেম প্রশ্নটা এই প্রশ্নটাতে তোমাকে যদি উলম্ব উপাংশ না চেয়ে অনুভূমিক উপাংশ চাইতো তাইলে উত্তর কি হইতো অনুভূমিক উপাংশ ux u cos আলফা 60 u cos 60 cos 60 এর মান কত cos 60 এর মান কত cos 60 এর মান হচ্ছে cos 60 এর মান কত আরে আমি তো সব ভুলে খাইলাইছি মাথা কাজ করতেছে না cos 60 এর মান কত হাফ cos 60 এর মান হচ্ছে হাফ u/2 cos 60 এর মান হচ্ছে হাফ এই যে দেখো প্রশ্নে যেহেতু উলম্ব উপাংশ চাইছে উত্তর হচ্ছে √3 u/2 বাট সেম প্রশ্নটাতে যদি তোমার কাছে অনুভূমিক উপাংশ চাইতো তাহলে উত্তর হইতো u/2 তখন কিন্তু উত্তর হইতো এই যে ঘ ঘোড়ার ঘ ঘোড়ার ঘ হইতো তখন উত্তর বুঝছো ওকে ভালো কথা এরপরে দেখো সেম প্রশ্নটাই ও আচ্ছা এটার আগেটা তো সেম প্রশ্নই নাকি এটাও বরিশাল 17 এটাও 17 ও আচ্ছা প্রশ্ন আলাদা বুঝছি এই মাঝে মধ্যে একটা উদ্দীপক দিয়ে দুইটা প্রশ্ন দেয় না এরকম আর কি সেম প্রশ্ন তোমাকে বলছে আনুভূমিক পাল্লা কত আনুভূমিক পাল্লা কত r = u স্কয়ার sin 2 আলফা ডিভাইড বাই g u স্কয়ার sin 2 আলফা ডিভাইড বাই g u স্কয়ার sin 2 আলফা আলফা এর মান দেওয়া আছে 60 ডিগ্রি আলফা এর মান দেওয়া আছে 60 ডিগ্রি তাহলে এখানে সূত্র বসিয়ে দাও আনুভূমিক পাল্লা সূত্র হচ্ছে u স্কয়ার sin 2 আলফা বাই g তাহলে এখানে আলফা মান বসাও 60 এটা হবে 120 120 ডিভাইড বাই g প্রশ্নে দেখো g এর মান আর u এর মান দরকার নাই sin 120 sin 120 এর মান কত হাফ না sin 120 এর মান √3 বাই 2 sin 120 এর মান হচ্ছে √3 বাই 2 তাহলে হবে u u স্কয়ার √3 u স্কয়ার √3 u স্কয়ার ডিভাইড বাই 2g √3 u স্কয়ার ডিভাইড বাই 2g কোথায় মিলছে √3 u স্কয়ার ডিভাইড বাই 2g শেষ রুট থ্রি ইউ স্কয়ার ডিভাইড বাই টু দেখো সাইন থার্ড 120 সাইন 120 এর মান হচ্ছে রুট থ্রি বাই টু সাইন 120 এর মান কত সাইন 120 এর মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি ইউ স্কয়ার নিচে হয়ে যাবে টু নিচে নেমে যাবে রুট থ্রি বাই টু নিচে রুট থ্রি থাকবে আর টু নিচে নেমে যাবে ভাগাকারে তাহলে রুট থ্রি ইউ স্কয়ার ডিভাইড বাই টু জি ওকে ফাইন 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 এরপরে আমরা পাই গেলাম রুট থ্রি ইউ স্কয়ার ডিভাইড বাই টু জি খুবই সহজ এবং সুন্দর সুন্দর ম্যাথ করতেছি কিন্তু খুবই সহজ এবং সুন্দর সুন্দর ম্যাথ আমরা আজকে ক্লাসে করতেছি ঘটনা কি সত্য ঘটনা সত্য দেখো এরপর একটা একজন ক্রিকেটার একটি ক্রিকেট বলকে অনুভূমিকের সাথে এগুলো নিজেরা করবা একজন ক্রিকেটার একটি ক্রিকেট বলকে অনুভূমিকের সাথে এগুলো কত আসছে দেখছো অবস্থা 60 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করলো বলটির বিচরণকাল t cos 2 বসায় বল উত্তর কি আসে 2u বিচরণকাল 2u sin আলফা 2u sin আলফা ডিভাইড বাই g বসায় বল উত্তর কি আসে বসায় বল উত্তর কত আসে একজন ক্রিকেটার একটি ক্রিকেট বলকে অনুভূমিকের সাথে 6 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলো আমিও বসায় ফেলি বসাও করো এলে এগুলো আর করে দেব না বাকিগুলো বাড়ির কাছে দিয়ে দেব এগুলো sin আলফা sin sin আলফা কত আলফা হচ্ছে 60 ডিভাইড বাই g 9.8 কত আসছে ওমা এটার উত্তর তো জি বসায় নাই আচ্ছা এটার মান জি বসায় নাই জি নিচে রাইখা দিছে ওয়েট জি নিচে রাইখা দিছে জি নিচে রাইখা দিছে তাহলে 20√3 20√3 বাই জি জি এর মান বসায় নাই জি এর মান যেমনে ছিল ওমনি রাইখা দিছে তো জি এর মান বসায় না দেখো অপশনগুলো দেখো অপশনগুলোতে কিন্তু জি এর মান বসায় নাই তো তুমি জি এর মান না বসায় শুধু উপরে একটা বসায় দিবা তাহলে উত্তর হবে 20√3 বাই জি 20√3 বাই জি উত্তর হবে 20√3 বাই জি উত্তর হবে কত উত্তর হবে 20√3 ডিভাইড বাই জি ওকে ফাইন তো এই টাইপের ম্যাথগুলো আমি স্কিপ করতেছি এই টাইপের ম্যাথগুলো স্কিপ করতেছি আচ্ছা দেখাই দি আরেকটা ম্যাথ আছে এরকম এরকম আরেকটা ম্যাথই আছে সব তো করেই ফেলছি সেম ম্যাথ দেখো একজন ক্রিকেটার সেম প্রশ্নটাই সেম প্রশ্নটাই হুবহু দেখো
আলফা এর মান হচ্ছে 60, ব্যাগ এর মান হচ্ছে 20, তোমাকে বলছে সর্বোচ্চ উচ্চতা উঠবে, সর্বোচ্চ উচ্চতা কত? বসাও বসাও, ক্যালকুলেটার চাপো, ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইড বাই 2g, এখানেও জি এর মান বসায়ও না, জি এর মান বসায়ও না, বাইর করো, ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, তুমি ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইড বাই 2 এটা বসাও, জি এর মান শুধু বসাবা না, ইউ স্কয়ার, ইউ স্কয়ার হচ্ছে 20 স্কয়ার ইনটু সাইন 60 হোল স্কয়ার, সাইন 60, সাইন আরে সাইন 60 হোল স্কয়ার ডিভাইড বাই 2, জি এর মান বসাবো না, 150, জি এর মান বসাই নাই বাকিটা বসাই দিছি, জি এর মান না বসায় বাকিটা বসাই দিছি, 150 পাইছি। তো এই টাইপের প্রশ্ন আসলে আশা করি আর ভুল হবে না, এই টাইপের প্রশ্ন আসলে আশা করি আর ভুল হবে না, তাই না? এই টাইপের প্রশ্ন আসলে এখন পারা উচিত, এই টাইপের প্রশ্ন আসলে এখন অবশ্যই পারা উচিত, অবশ্যই পারা উচিত। এরপরে এটা দেখো, আরো কয়েকটা প্রশ্ন দেখাই দিই, কোন বস্তুকে কত কোণে নিক্ষেপ করা হলে, কোন বস্তুকে কত কোণে নিক্ষেপ করা হলে এর আনুভূমিক পাল্লার মান, আনুভূমিক পাল্লার মান এর সর্বোচ্চ উচ্চতার 5 গুণ হবে, সর্বোচ্চ উচ্চতার কয় গুণ হবে? 5 গুণ, আনুভূমিক পাল্লার মান হবে সর্বোচ্চ উচ্চতার 5 গুণ, সর্বোচ্চ উচ্চতার 5 গুণ, আর মানে কি ইউ স্কয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি ইকুয়ালস টু 5 ইনটু এইচ মানে হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইড বাই 2 জি, জি জি কাটা, ইউ স্কয়ার কাটা, কত আসতেছে এখান থেকে? সাইন 2 আলফা, দেখো ইউ স্কয়ার কাটা, জি কাটা, সাইন 2 আলফা, সাইন 2 আলফা মানে কি? সাইন 2 আলফা মানে সূত্র হচ্ছে 2 সাইন আলফা কস আলফা, ত্রিকোণমিতির এই সূত্র সবাই জানো, সাইন 2 আলফা, সাইন 2 আলফা মানে হচ্ছে 2 সাইন আলফা কস আলফা, এখানে কি থাকবে? এখানে থাকবে 5 বাই 2, 5 বাই 2 ইনটু সাইন স্কয়ার আলফা, এই সূত্র সবাই জানো, সাইন 2 আলফা সমান হচ্ছে 2 সাইন আলফা কস আলফা, একটা সাইন কেটে দাও, একটা সাইন কেটে দাও, দেখো এখানে আছে একটা সাইন আলফা, এখানে আছে দুইটা সাইন আলফা, তো একটা সাইন আলফা কাটা, একটা সাইন আলফা কেটে দিলে এখানে স্কয়ার চলে যাবে, হবে শুধু সাইন আলফা, এখানে ছিল সাইন স্কয়ার আলফা, এদিকে ছিল একটা সাইন আলফা, কেটে দাও, কেটে দিলে এখানে থাকবে একটা সাইন আলফা, এখন সাইন আলফাকে কস আলফা দ্বারা ভাগ করে দাও, এই পাশে হয়ে যাবে টেন আলফা, আর এই পাশে হয়ে যাবে 2 দুগুণে 4 ডিভাইড বাই 5, 2 দুগুণে 4 ডিভাইড বাই 5, খেয়াল করে দেখো, এই যে 2 দুগুণে 4 ডিভাইড বাই 5, সাইন আলফাকে কস আলফা দ্বারা ভাগ করে দাও টেন আলফা, তাহলে এখান থেকে আলফা এখন দৌড়ায় বাইরে হয়ে যাবে, আলফা ইকুয়ালস টু টেন ইনভার্স 4 বাই 5, আলফা ইকুয়ালস টু টেন ইনভার্স 4 বাই 5, খুবই সুন্দর ম্যাথ, আলফা ইকুয়ালস টু টেন ইনভার্স 4 বাই 5, টেন ইনভার্স 4 বাই 5 36.659, সরি 38.659 ডিগ্রি, 38.659 ডিগ্রি কই আছে? 38.659 মানে 38.66, একই কথা, 38.659 ডিগ্রি যে কথা, 38.66 ডিগ্রি একই কথা, ভাইয়া এই যে সাইন 2 আলফা সূত্র হচ্ছে 2 সাইন আলফা কস আলফা, এখানে ছিল সাইন স্কয়ার আলফা, একটা সাইন আলফা, একটা সাইন আলফা কাটা, স্কয়ারটা চলে যাবে, সাইন বাই কস মানে হচ্ছে 10, আর এখানে 2 দুগুণে 4 ডিভাইড বাই 5, তাহলে আলফা ইকুয়ালস টু 10 ইনভার্স 4 বাই 5, খুবই সহজ ছিল, খুবই সহজ ছিল, ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এইটা খেয়াল করে দেখো, একটি ক্রিকেট বলকে 40 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করা হলো, 40 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করা হলো ভূমির সাথে 60 ডিগ্রি কোণে, ভূমির সাথে 60 ডিগ্রি কোণে ব্যাট দ্বারা আঘাত করা হলো, ভালো কথা, সর্বোচ্চ উচ্চতার বলটির বেগ, সেম এরকম ম্যাথ একটা করে দিছি, মনে আছে এই ম্যাথ জানি কোথায় ছিল? সর্বোচ্চ উচ্চতার বেগ, এরকম একটা ম্যাথ তো করলাম, সর্বোচ্চ উচ্চতার বেগ, এই যে এই যে এই যে সর্বোচ্চ উচ্চতায় বেগ, এই যে সর্বোচ্চ উচ্চতায় বেগ, সর্বোচ্চ উচ্চতায় ভিওয়াই হচ্ছে 0 এবং vx এর মান যত সেটাই হচ্ছে v, সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় ভিওয়াই মানে উলম্ব উপাংশ 0, অনুভূমিক উপাংশটাই হবে মেইন বেগ, ওকে ফাইন, তো এরকম ম্যাথটা করেই ফেলছি, আরেকটা দেখাই দিয়ে দেই, সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় ভিওয়াই বা ইউ, এর যেহেতু আমি ইউ ধরছি, ইউ ওয়াই 0,
অনুভূমিক মানে ভূমির সাথেই আছে, অ্যাঙ্গেলটা ভূমির সাথে আছে, তাহলে ভূমি বরাবর হবে কজ আলফা। ইউ কজ আলফা, ইউ কত, ইউ কত, ইউ হচ্ছে চল্লিশ, চল্লিশ ইন্টু কজ আলফা, আলফা হচ্ছে সিক্সটি, কস সিক্সটি মানে হচ্ছে হাফ, কস সিক্সটি মানে হচ্ছে হাফ, চল্লিশকে দুই দিয়ে হাফ করলে বিশ, তাহলে ইউ এক্স এটাই হবে ইউ। দেখো যখন সর্বোচ্চ উচ্চতা থাকে, সর্বোচ্চ উচ্চতায় থাকলে সর্বোচ্চ উচ্চতায় ব্যাগের মান ইউ এক্স এর সমান, সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় আনুভূমিক ব্যাগের মান যত, আনুভূমিক ব্যাগের মান যত, সেটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ব্যাগের মান। এটাকে তুমি ইউ না ধরে ইউ মানে ভি ধরতে পারে, এটা একই কথা। আমরা তো ইউ একদম ইনিশিয়ালি ধরি, একদম ইনিশিয়াল পয়েন্টে আমরা ইউ ধরি, বাট সর্বোচ্চ উচ্চতায় তুমি চাইলে ভিও ধরতে পারো, ডাজেন্ট ম্যাটার কি ধরতেছো, ইউ ভি ডাজেন্ট ম্যাটার, তুমি জিনিসটা বুঝছো কিনা। মানে মেইনলি সূত্র হচ্ছে, মেইনলি সূত্র হচ্ছে ইউ ইকোয়ালস টু রুট ওভার অফ ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার। সর্বোচ্চ উচ্চতায় তুমি ইউ ধরো ভি ধরো ডাজেন্ট ম্যাটার এখানে, বাট যেহেতু সর্বোচ্চ উচ্চতায় ইউ এর মান ওয়াই, ভি ইউ ওয়াই উলম্ব বংশ জিরো, তাহলে ইউ এক্স যত সেটাই হবে সর্বোচ্চ উচ্চতায় ব্যাগের মান, বিশ মিটার পার সেকেন্ড। উত্তর কোথায়? উত্তর হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড। উত্তর কত? উত্তর হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড। আশা করি বোঝা গেল, আশা করি বোঝা গেল। ওকে, এরপরে এরপরে আর যে টাইপটা আছে, আর একটা টাইপ দেখাবো, এটা হচ্ছে এই যে এইটা, এইটা দেখো, এই টাইপ থেকে এমসিকিউ এখনো পর্যন্ত বোর্ডে আসে নাই, এগুলা অ্যাডমিশন পরীক্ষায় বেশি আসে, লিখো এগুলা অ্যাডমিশন পরীক্ষায় বেশি আসে, একাডেমিক পরীক্ষায় এই টাইপের এমসিকিউ খুব বেশি দেয় না, মানে এইচএসসি পরীক্ষা আসে নাই এখনো পর্যন্ত, এইচএসসি পরীক্ষা এই টাইপের এমসিকিউ দেখি নাই, বাট দিতে পারে, সহজ জিনিস, একদম সহজ। একটি বুলেট একটি তক্তা ভেদ করতে যদি তার ব্যাগের ওয়ান বাই এন অংশ হারায়, যদি তার ব্যাগের ওয়ান বাই এন অংশ হারায়, তবে থেমে যাওয়ার পূর্বে আর কতগুলো তক্তা, থেমে যাওয়ার পূর্বে মোট কতগুলো তক্তা ভেদ করতে পারবে? উত্তর হচ্ছে এন বাই টু টি। উত্তর কি? উত্তর হচ্ছে এন বাই টু টি, শেষ, এই শর্টকাট এন বাই টু টি। এটা ম্যাথ ফিজিক্সে বেশি আসে, গতিবিদ্যা অধ্যায়, গতিবিদ্যা অধ্যায় কি তোমাদের শর্ট সিলেবাসে আছে? ফিজিক্সে, ফিজিক্সের গতিবিদ্যা অধ্যায় কি তোমাদের শর্ট সিলেবাসে আছে? ভেক্টর তো আছে, গতিবিদ্যা অধ্যায় কি আছে? দেখো, একটি বুলেট একটি তক্তা ভেদ করতে যদি তার ব্যাগের ওয়ান বাই এন অংশ হারায়, যদি তার ব্যাগের ওয়ান বাই এন অংশ হারায়, তবে থেমে যাওয়ার পূর্বে কতগুলো তক্তা ভেদ করতে পারবে? উত্তর হচ্ছে এন বাই টু টি। উত্তর কত? উত্তর হচ্ছে এন বাই টু টি, এন বাই টু টি। তো সেম প্রশ্ন, একটি বুলেট একটি তক্তা ভেদ করতে যদি তার ব্যাগের ওয়ান বাই বিশ অংশ হারায়, ওয়ান বাই বিশ অংশ হারায়, তবে থেমে যাওয়ার পূর্বে সে কতগুলো তক্তা ভেদ করতে পারবে? উত্তর হচ্ছে এন বাই টু টি। এখানে এন এর মান কত? এন এর মান হচ্ছে বিশ। এন এর মান কত? ওয়ান বাই এন, এন এর মান হচ্ছে বিশ, বিশ বাই দুই সমান কতগুলো? সমান দশটি, শেষ, সমান দশটি। বলো তো বুঝছো কিনা? এই শর্টকাট মনে রাখলেই হবে, এই শর্টকাট মনে রাখলেই হবে। ভেক্টর আছে, আচ্ছা গতিবিদ্যা নাই, আচ্ছা সমস্যা নেই। তো দেখো, একটি বুলেট একটি তক্তা ভেদ করতে যদি তার ব্যাগের ওয়ান বাই এন অংশ হারায়, তাহলে সে মোট কতগুলো তক্তা ভেদ করতে পারবে? এন বাই টু টি। তাহলে এই প্রশ্নটাতে তো বলছে যে যদি ওয়ান বাই বিশ অংশ হারায়, তাহলে এন এর মান কত? এন এর মান হচ্ছে বিশ। এই যে দেখো, এন এর মান ওয়ান বাই এন, এখানে ওয়ান বাই এন, তাহলে এন এর মান কত? এন এর মান হচ্ছে টু, সরি টোয়েন্টি, এন এর মান কত? টোয়েন্টি, এন এর মান হচ্ছে বিশ। তাহলে মোট কতগুলো তক্তা সে ভেদ করতে পারবে? টোয়েন্টি বাই টু মানে দশটি, সে মোট দশটি তক্তা ভেদ করতে পারবে। ওকে, এরপরে এই যে আমাদের শেষ, আমরা বহুপদী, বহুপদী সমাপ্তি সূচক যে প্রশ্নগুলো আছে, এক দুই তিন এভাবে থাকে, এগুলোতে চলে আসে। আচ্ছা এরকম কয়টাও দেখাবো না, এই টাইপের আরেকটা প্রশ্ন দেখাই, এই টাইপের আরেকটা প্রশ্ন লেখো। ওকে, গুলির ব্যাগ এন গুণ করা হলে, গুলির ব্যাগ এন গুণ করা হলে, এই টাইপের একটা এমসিকিউ দিতে পারে, যদি এখন পর্যন্ত আসে নাই, বোর্ডের পরীক্ষা আসে নাই,
গুলির বেগ এন গুণ করা হলে ভেদকৃত তক্তার সংখ্যা এন স্কয়ারটি ভেদকৃত তক্তার সংখ্যা কতটি হবে এন স্কয়ারটি ধরো তোমাকে বলল যে একটি তক্তা মানে একটি গুলি একটা তক্তা ভেদ করতে পারে একটা তক্তা বলবে কিন্তু তোমাকে যদি প্রশ্ন বলে একটি গুলি একটি তক্তা ভেদ করতে পারে একটি তক্তা ভেদ করতে পারে গুলির বেগ তিন গুণ করা হলে গুলির বেগ তিন গুণ করা হলে কয়টি তক্তা ভেদ করতে পারবে বলো তো অ্যান্সার কি হবে কয়টি তক্তা ভেদ করতে পারবে একটা গুলি নর্মালি একটা তক্তা ভেদ করতে পারে সে কয়টা তক্তা ভেদ করতে পারে একটা তো গুলির ব্যাগ যদি তিন গুণ করা হয় সে কয়টি তক্তা ভেদ করতে পারবে দেখো গুলির ব্যাগ তুমি যদি এন গুণ করে দাও তাহলে ভেদকৃত তক্তা হচ্ছে এন স্কয়ার টি তাহলে এখানে তুমি গুলির ব্যাগ তিন গুণ করে দিছো তাহলে ভেদকৃত তক্তার সংখ্যা এন স্কয়ার মানে থ্রি স্কোয়ার অর্থাৎ কয়টি নয়টি এন স্কোয়ার মানে থ্রি স্কোয়ার মানে কয়টি নয়টি বলো তো বুঝতে পারছো কিনা ওকে গুলির বেগ এন গুণ করা হলে ভেদকৃত তক্তার সংখ্যা এন স্কোয়ার হয়ে যায় তাহলে একটা গুলি যদি একটি তক্তা ভেদ করতে পারে তাইলে গুলির বেগ তিন গুণ করা হলে সে কয়টি তক্তা ভেদ করতে পারবে থ্রি স্কোয়ার নয়টি ওকে তো এখন চলো আমরা কয়েকটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন দেখি দেখো গতিবিদ্যা অধ্যায় থেকে মানে সমতলে বস্তু কণার গতি এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে যত টাইপের প্রশ্ন আসছে বোর্ডে সবগুলো টাইপই অলরেডি কভার হয়ে গেছে কারণ বহুপদী টাইপে আর নতুন কোনো টাইপ নাই এগুলো নিজে বাসায় বসে প্র্যাকটিস করতে হবে তোমাকে ক্লাসে বহুপদী টাইপ সব তো দেখাইয়া শেষ করা যাবে না সবগুলো টাইপ আমি কভার করে ফেলছি আর কিছু প্রশ্ন আছে বহুপদী সমাপ্তি সূচক এরকম প্রশ্ন এক দুই তিন এভাবে থাকে এগুলো অবশ্যই সবাই বাসায় নিজে বসে প্র্যাকটিস করবা আর গতিবিদ্যা অধ্যায়ের বিগত বছরের প্রশ্ন কম কারণ যে অধ্যায়গুলো 21 ব্যাচের শর্ট সিলেবাসে ছিল না আর 20 ব্যাচে যেহেতু পরীক্ষা হয় নাই তো সেই অধ্যায়গুলো যেমন ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে জটিল সংখ্যা আর গতিবিদ্যা এই দুইটার বোর্ড প্রশ্ন কিন্তু কম আর ফার্স্ট পেপারে হচ্ছে বৃত্ত এবং ত্রিকোণমিতি যেগুলো শর্ট সিলেবাস ছিল না এগুলো শুধু বোর্ডের প্রশ্ন সলভ করলে হবে না সাথে তোমরা বাসায় বসে আর একটু ভালো ভালো কয়েকটা কলেজের প্রশ্ন সলভ করে ফেলবা তোমার মানে কলেজের হইতে হবে এরকম না তোমার কাছে যদি টেস্ট পেপার থাকে তাহলে টেস্ট পেপার থেকে কয়েকটা কলেজের প্রশ্ন সলভ করে ফেললা 50টা থেকে 100টা অথবা বইয়ের পিছনেও তো এমসিকিউ থাকে তুমি যেই বোর্ড বই ফলো করো বইয়ের পিছনে অনেকগুলো এমসিকিউ থাকে তো সেখান থেকে তুমি করে ফেলবা মিনিমাম 100টা এমসিকিউ সলভ করে ফেলো হ্যাঁ তাইলে হবে এই অধ্যায়টা থেকে ইউ ব্যাগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বাধিক উচ্চতা ইউ স্কুবে টু জি হ্যাঁ ঠিক আছে বিচরণকাল টু ইউ বাই জি এটাও সত্য উত্থানকাল মানে হচ্ছে বিচরণকালের অর্ধেক দুই দিয়ে ভাগ করে দাও হ্যাঁ এটাও সত্য উত্থানকাল মানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় এটা হচ্ছে মোট বিচরণকালের অর্ধেক আর পতনকাল মানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা থেকে মাটিতে নামার সময় মানে ওটাকে বলে পতনকাল ওটাও মোট বিচরণকালের অর্ধেক এরপরে এটা ইউ গতিবেগে অনুভূমিকের সাথে আলফা কোণে একটি বস্তুকণা প্রক্ষিপ্ত হলে বায়ু শূন্য স্থানে বস্তুকণার গতিপথ পরাবৃত্ত হ্যাঁ কথা সত্য আনুভূমিক পাল্লা আর বৃহত্তম হলে ইউজ করবে যে এটাও সত্য আনুভূমিক পাল্লা বৃহত্তম হইলে সাইন টুয়েলভ এটা মান হয়ে যায় ওয়ান সাইন টুয়েলভ মনে আছে সাইন টুয়েলভ এটা মান হয়ে যায় ওয়ান তাহলে ইউ স্কোয়ার সাইন টুয়েলভ বাই জি তখন হয়ে যাবে ইউ স্কোয়ার বাই জি কথা সত্য বস্তুটির বিচরণকাল ইউ সাইন টু ইউ না এটা এটা হয় না এটা নাই বস্তুর বিচরণকালের সূত্র হচ্ছে টু ইউ সাইন আলফা বাই জি তো এখানে টু নাই আর এখানে আবার দিয়ে দিছে জি এটা এটা কোনো সূত্রই হয় নাই উত্তর হচ্ছে এক এবং দুই
এই তিন নাম্বারটা কোনো সূত্রই হয় না, এটা কোনো সূত্রের মধ্যেই পড়ে না, এটা বাদ। তো এগুলো নিজেরা বাসায় সলভ করো। এটা দেখো প্রক্ষেপক কোণ 45 ডিগ্রি হলে প্রক্ষেপণ কোণ আর নিক্ষেপণ কোণ একই কথা, যেই বেগে নিক্ষেপ করা হয় অনুভূমিকের সাথে, একটা প্রাস বা একটা বস্তুকে আমরা অনুভূমিকের সাথে যেই কোণে নিক্ষেপ করি সেটাকে বলে নিক্ষেপণ কোণ বা প্রক্ষেপণ কোণ। তো প্রক্ষেপক কোণ 45 ডিগ্রি হলে মানে 45 ডিগ্রি আলফা, আলফা যদি 45 ডিগ্রি হয় আর আর ইকুয়ালস টু ইউ স্কয়ার বাই জি, কথা সত্য, আর ইকুয়ালস টু ইউ স্কয়ার বাই জি, কেন? কারণ তখন সাইন 2 আলফা, সাইন 2 আলফা মানে হয়ে যাবে 1, তাই না? সাইন আলফার মান হচ্ছে 45, তাহলে 2 আলফা কত হবে, 2 আলফার মান হয়ে যাবে 90, সাইন 90 মান হচ্ছে 1, এইচ ইকুয়ালস টু ইউ স্কয়ার বাই 4 জি, এটা কি ঠিক আছে? এইচ এর মান কি, এইচ হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, সাইন 45 মানে হচ্ছে 1/2, 1/2 কে স্কয়ার করলে 1/4, 1/4 ডিভাইড বাই জি, হ্যাঁ ঠিক আছে, ইউ স্কয়ার বাই 4 জি, ঠিক আছে, ইউ স্কয়ার 4 জি হবে, যে 4 নিচে নেমে যাবে, কি হবে, সাইন 45 মান হচ্ছে 1/2, স্কোয়ার করে দিলে সূত্রটা কি, এইচের সূত্র হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি, তাই তো, সাইন স্কোয়ার আলফা বাই জি। তাহলে এখানে 1/ আমি তো 2 জি, সূত্রটা তো 2 জি, আরে আমি তো ভুল বসেছি, এইচের সূত্র তো হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2 জি, আচ্ছা ম্যাথ আবার ঠিক করে ফেলছি, সাইন স্কোয়ার আলফা বাই 2 জি, সাইন স্কোয়ার 4ই হবে বাট আমি ভুল বসেছি, 2 জি। দেখো সাইন আলফা, সাইন 45 মানে হচ্ছে 1/√2, এটাকে স্কোয়ার করে দিলে হয়ে যাবে 1/2, এটাকে স্কোয়ার করে দিলে হয়ে যাবে 1/2 আর নিচে হবে 2 জি, তার মানে ঘটনা সত্য, ইউ স্কোয়ার ডিভাইড বাই 4 জি, সাইন 45 মানে হচ্ছে 1/√2, তাকে স্কোয়ার করে দিলে হয়ে যাবে 1/2, এই 2 নিচে নেমে যাবে 2 × 4 হয়ে যাবে, তো এটাও সত্য, টি ইকুয়ালস টু ইউ বাই জি, না টি ইকুয়ালস টু 2 ইউ বাই জি, ক্যাপিটাল টি মানে আমরা নর্মালি পর্যায়কাল বুঝি, পর্যায়কাল বলতে কি বিচরণকাল, তাহলে সাইন 45 মান সাইন, এখানে না এটা এটা হয় নাই, টু ইউ হবে কেন, এটা হচ্ছে ইয়া টি হচ্ছে টি মানে হচ্ছে টু ইউ সাইন আলফা, টু ইউ সাইন আলফা ডিভাইড বাই জি, টু ইউ সাইন আলফা ডিভাইড বাই জি, সাইন আলফার মান 45 মান হচ্ছে 1/√2, তো কাটাকাটি গেলে এখানে রুট টু থাকবে, রুট টু ইউ বাই জি, না হয় না এখানে রুট টু থাকবে, এটা হবে না, উত্তর হবে ক, উত্তর হবে ক, বলো তো বুঝতে পারছো, এই এইটা হবে না, টি ইউ বাই জি হবে না, টি এর সূত্র হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইড বাই জি, টু ইউ, টু ইউ সাইন আলফা বাই জি, তো সাইন 45 মানে হচ্ছে 1/√2, কাটাকাটি করলে এখানে রুট টু থাকবে, রুট টু থাকবে, এখানে রুট টু নাই, কাজে এটা হবে না, এ হবে, এ মানে সরি ক হবে, উত্তর হবে প্রথম দুইটা, প্রথম দুইটা। তো এই টাইপের বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করো, এই টাইপের বাকি আরও কয়েকটা আছে আমি উত্তর দেখাই দিব, বাকি আরও কয়েকটা আছে এগুলো উত্তর আমি দেখাই দিব, এই বহুপদী টাইপের আর বাকি তিন চারটা এমসিকিউ আছে, কয়টা আছে দেখি তো, আর 1, 2, 3 তিনটা আছে, তিনটা আছে, এই তিনটার উত্তর আমি দেখাই দিব না, এগুলো সেম একই টাইপ, তোমরা এগুলো ট্রাই করে ফেলতে পারো, এখনই এখনই ট্রাই করে ফেলতে পারো, আচ্ছা আমি এখনই দাগাই ফেলি উত্তরগুলো, দেখো তোমাদের সাথে করে ফেলি, বলো তো এটার উত্তর কি হবে, এত মিটার পার সেকেন্ড আধি বেগে ইউ অনুভূমিকের সাথে আলফা 30 ডিগ্রি কোণে একটি বস্তুকে নিক্ষেপ করা হলো, দেখো সর্বোচ্চ উচ্চতা কত, এটা বলো কোনটা হবে, সর্বাধিক উচ্চতা কত, আণবিক পাল্লা কত, বিচরণকাল কত, এগুলো পারা উচিত, এগুলো পারা উচিত, আচ্ছা আমি দাগাই দিয়ে দেবো না আর সময় নষ্ট করলাম না, এগুলো সেম সেম জিনিস, এই তিনটা এমসিকিউ, এই তিনটা এমসিকিউ এগুলো একদম হুবহু সেম, আমি এগুলো অ্যান্সার দাগাই এই ক্লাস শেষ হওয়া মাত্রই, ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে এগুলো অ্যান্সার দাগাই আমি এই লাইভের ক্যাপশনে, এই লাইভের ক্যাপশনে আমি লেকচার শিট দিয়ে দিব, ঠিক আছে, আর এই ক্লাসটা আগামীকালকের মধ্যেই হোপফুলি ইউটিউবে আপলোড হয়ে যাবে, এবং এই লাইভের ক্যাপশনে আমি উচ্চতর গণিতের সবগুলো অধ্যায়ের নেওয়া ওয়ান শট এমসিকিউ ক্লাসের লিঙ্ক যে প্লেলিস্টে আছে সেই প্লেলিস্টের লিঙ্কটা আমি দিয়ে রাখছি, তো যারা এখনও ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো করো নাই এই সপ্তাহের মধ্যে কমপ্লিট করে ফেলো, এই শুক্রবারের মধ্যে কম, এই আজকেই তো বুধবার, আচ্ছা আর 2-3 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলো, এখানে যারা 22 ব্যাচ, যারা 22 ব্যাচের আসো তোমাদের ফার্স্ট পেপারের আগে কিন্তু 4 দিন গ্যাপ আছে, যেদিন পরীক্ষা শেষ হবে সেটা সহ 5 দিন, কাজেই যারা এখনও ফার্স্ট পেপারের ক্লাসগুলো করো নাই তোমরা চাইলে কিন্তু ফার্স্ট পেপার পরীক্ষার আগেও ক্লাসগুলো করতে পারো, বাট সেকেন্ড পেপার হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের আগে যেহেতু মাত্র 1 দিন গ্যাপ, কাজে আমি তোমাদেরকে বলবো হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের 6টা অধ্যায়ের উপর যে ওয়ান শট এমসিউ ক্লাসগুলো হয়েছে
জটিল সংখ্যা বহুপদী কোণিক বিপরীত ত্রিকোণমিতি স্থিতিবিদ্যা গতিবিদ্যা এই ছয়টা অধ্যায় ক্লাস এটলিস্ট এই মাসের মধ্যে সবাই কমপ্লিট করে রাখো। সেকেন্ড পেপার পরীক্ষার আগে নতুন করে ক্লাস করার সময় পাবা না। সেকেন্ড পেপার পরীক্ষার আগে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষার আগে তুমি নতুন করে কোনো ক্লাস করার সময় পাবা না। তুমি যা পড়ছো ওইগুলো রিভিশন দেওয়ারই টাইম পাবা না, একদিনে তুমি ছয়টা অধ্যায় রিভিশন দিয়ে শেষ করতে পারবা না। কাজেই সেকেন্ড পেপারের সবগুলো অধ্যায়ের অনশর্ট এমসিউ ক্লাস অবশ্যই এই মাসের মধ্যে কমপ্লিট করে রাখো, পরীক্ষার আগে জাস্ট রিভিশন দিয়ে যাবা, জাস্ট রিভিশন আর কিচ্ছু না। আর ফার্স্ট পেপারের যদি কিছু বাকি থাকে সেটা আপাতত যদি সময় ম্যানেজ করতে নাও পারো, পরীক্ষার আগে যে চার দিন গ্যাপ আছে ওটাও যদি ভালো মতো ইউটিলাইজ করো এনাফ। ওকে তো ঠিক আছে, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আজকে ক্লাসটা এ পর্যন্তই। HSC 22 ব্যাচের যারা আসো তোমাদের জন্য আমাদের আমাদের পক্ষ থেকে SES এর পক্ষ থেকে আমরা যেই ওয়ান শট MCQ ক্লাসগুলো নিচ্ছি সবগুলো সাবজেক্টের উপর কিন্তু আমরা ওয়ান শট MCQ ক্লাস নিচ্ছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ বলো বাংলা বলো, ICT তো তোমাদের শর্ট সিলেবাসে নাই, তো ICT ব্যতীত বাকি সবগুলো সাবজেক্টের উপর আমরা ওয়ান শট MCQ ক্লাস নিলাম। তো হায়ার ম্যাথের আজকেই শেষ ক্লাস, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির যদি কোনো ক্লাস বাকি থেকে থাকে সেটাও হয়তো এই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এই মাসের মধ্যে সবগুলো ওয়ান শট এমসিকিউ ক্লাস কমপ্লিট হওয়ার কথা আমাদের রুটিন অনুযায়ী। তো 22 ব্যাচের যারা আসো তোমাদের প্রতি আমার এটাই সাজেশন যে সেকেন্ড পেপারের সবগুলো ক্লাস এই মাসের মধ্যে কমপ্লিট করে ফেললো, যেহেতু পরে আর সময় পাবা না, আর ফার্স্ট পেপারটা পরীক্ষার আগেও যদি একটু চেষ্টা করো ভালো মতো রিকভার করা সম্ভব। তো 22 ব্যাচের যারা আসো আমার পক্ষ থেকে উচ্চতর গণিতের জন্য তোমাদের যতটুকু হেল্প করা পসিবল আশা করি আমি আমার জায়গা থেকে করতে পারছি, মানে আমার জায়গা থেকে আমি কোনো কার্পণ্য রাখি নাই, যে ওয়ান শট MCQ ক্লাসগুলো নিছি একদম নিজের ম্যাক্সিমাম ইফোর্টটা দিয়েই নেওয়ার চেষ্টা করছি। তো আশা করি HSC পরীক্ষায় এই 12টা ক্লাস যারা করে যাবা MCQ অ্যান্সার করতে তোমাদের কনফিডেন্সটা আশা করি বুস্ট আপ হবে, আগে যতটুকু কনফিডেন্ট ছিলাম আশা করি এই ক্লাসগুলো করার পর তোমাদের কনফিডেন্স লেভেল একটু হলেও বৃদ্ধি পাইছে। তো HSC 22 ব্যাচের যারা আসো ভালো মতো পরীক্ষা দাও, তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং হোক মেডিকেল হোক ভার্সিটি হোক যাই হোক না কেন HSC পরীক্ষাটা খুব ভালো মতো দাও, HSC পরীক্ষাটা যেন সবাই একদম নিজের ম্যাক্সিমাম রেজাল্টটা ক্যারি করতে পারো সেই দোয়া থাকবে, শুভকামনা থাকবে। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো, যারা আমাদের SES এর ভার্সিটি ব্যাচে ভর্তি হবা বা যারা আমাদের SES এর ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হইছো 22 ব্যাচের, তো তোমাদের সাথে আবার হোপফুলি দেখা হবে SES ইঞ্জিনিয়ারিং ব্যাচে কিংবা SES ভার্সিটি ব্যাচে আবার দেখা হবে। বাট যারা SES মেডিকেল ব্যাচে ভর্তি হবা তোমাদের সাথে হয়তো দেখা হবে না, যেহেতু মেডিকেলে ম্যাথ নাই এবং আসার সম্ভাবনাও নাই, তো যারা SES মেডিকেল ব্যাচে ভর্তি হবা তোমাদের সাথে হয়তো আর দেখা হবে না। বাট যারা ভার্সিটি কিংবা ইঞ্জিনিয়ারিং SES এর ইঞ্জিনিয়ারিং ব্যাচের সবগুলো হায়ার ম্যাথের ক্লাসও আমি নিব, SES ভার্সিটি ব্যাচের খায়ার মেতাংশের সবগুলো ক্লাস আমিই নিব, তো যারা ভার্সিটি কিংবা ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হবা তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল, বাকি যে কয়েকটা দিন আছে নিজের সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করো, আর বাকি যে কয়েকটা দিন আছে এবং পরীক্ষার মাঝখানে নিজের ম্যাক্সিমামটা দিয়ে চেষ্টা করো, আশা করি পরিশ্রম করলে বিফল হবা না, পরিশ্রমের মূল্য অবশ্যই পাবা এবং যারা পরিশ্রমী সৃষ্টিকর্তা অবশ্যই তাদের সহায় হবেন। এবং আরেকটা কথা, পরীক্ষার মধ্যে শরীরের অনেক বেশি যত্ন নিবা, পরীক্ষার মধ্যে যদি অসুস্থ হয়ে যাও তাহলে কিন্তু সেটা অনেক ভয়াবহ একটা ব্যাপার হবে, তাই না, এতদিনের পড়া এতদিনের পরিশ্রম লণ্ডভণ্ড হয়ে যাবে। তো পরীক্ষার মধ্যে স্বাস্থ্যের প্রতি নজর দিবা, একদম সারা রাত জেগে পড়লাম টানা দুই তিন দিন ঘুমাইলাম না এরকম যেন না হয়, এবং নাওয়া খাওয়া মানে খাওয়া দাওয়া গোসল এবং বাকি কাজকর্ম একদম টাইম টু টাইম রুটিন মাফিক করবা যেন শরীরের উপর কোনো ব্যাড ইফেক্ট না পড়ে। ওকে তো ঠিক আছে, সবাই ভালো থাকো সুস্থ থাকো, শেষ করতেছি অভিদত্ত তুষার উচ্চতর গণিত সাইনিং আউট, টাটা।